আপনাকে দেখতে তো হিরোদের মতো কিন্তু কাজ ভিলেনদের মতো কেন হুম ছোট থেকে কি ভিলেন হওয়ার ইচ্ছা ছিল আর সেই ইচ্ছা মনে হয় আমাকে দিয়ে পূরণ করলেন যাই হোক আমাকে যখন কিডন্যাপ করে এনেছেন এখন আমাকে খেতে দেন আমি কিন্তু চিকেন বিরিয়ানি খাবো আপনি ওইভাবে তাকে কি দেখছেন আপনার লোকেরা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমার পছন্দের ফোনটা ভেঙে ফেলেছে আরে বাবা আমাকে যদি বলতো কিডন্যাপ করা হবে তাহলে আমিই টাকা দিয়ে দিতাম এভাবে কষ্ট করে তুলে আনার মানে হয় বলুন তো এক নাগারে কথাগুলো বলে দম ছাড়লো রিহা নিজেকে এখন যেন হালকা লাগছে এতক্ষণ মুখে টেপ থাকার জন্য মনে হয়েছিল এক্ষুনি মারা যাবে বড় বড় নিঃশ্বাস নিয়ে সামনে দৃষ্টি রাখতেই দেখে সামনে ব্যক্তিটি তাকিয়ে আছে যেন সে কত বছর পর নিজের চোখের তৃষ্ণা মেটাচ্ছে রেহানকে হা করে তাকিয়ে থাকতে দেখে রিহা ভ্রু কুচকে হাত নাড়াতে যাবে তখন বুঝল ওর হাত বাঁধা সামনে থাকা ব্যক্তির দিকে হালকা হেসে রিহা বলে একটু হাত খুলে দেবেন অনেক ব্যথা করছে দেন না প্লিজ পরে আপনাকে কিছু বোনাস দিয়ে দেব সত্যি বলছি সামনে থাকা ব্যক্তির কোনো রেসপন্স না পেয়ে রিহা আর চোখে তাকায় লোকটি কি কানে শুনতে পায় না দেখে তো মনে হয় না ও বুঝছি কানের অপারেশন করাবে বলে আমাকে তুলে আনছে আগে বললে হতো আমি তখনই টাকা দিয়ে দিতাম আহারে বেচারা দেখতে কত সুন্দর কিডন্যাপ না করলে প্রেম করা যেত বেচারার কপালে আমি নেই কারণ আই হেট গ্যাংস্টার ব্যাড লাক মিস্টার হ্যান্ডসম রিহা বিড়বিড় করে কথাগুলো বলে তাকাতেই দেখে সামনে থাকা ব্যক্তিটি রিহার হাতের বাঁধন খুলে দিচ্ছে বাঁধন খুলতেই রিহা নিজের হাত দেখে কাঁদো কাঁদো মুখ করে বলে আমার হাত কি করে দিছে শালা হনুমান তোদের ভালো হবে না আসতে পারলে কি হতো আমি কি পালিয়ে যাচ্ছি নাকি উফ হাতটা লাল হয়ে গেছে রিহা আনমনে বলতে বলতে রেহান রিহার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ভালো করে দেখতে থাকে রিহা ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে প্রথম দেখলাম কিডন্যাপার এত যত্ন নাই রেহান চিল্লিয়ে কাউকে ডাকতেই দুটো লোক চলে আসে রেহান দুজনকে মলম আনতে বলে মলম নিয়ে রিহার হাতে লাগিয়ে যেই নিচের ঠোঁট ছোঁয়াতে যাবে রিহা তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় এই আপনি কি পাগল হলেন কি করছেন কি রেহান রিহাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রিহার দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে রিহাকে নিজের ভেতরে ঢুকিয়ে নেবে রিহা নড়াচড়া করার শক্তি পাচ্ছে না তুমি এত বকবক করো কি করে এতক্ষণ বকবক করে কষ্ট হয়নি এই কে আছিস পানি দিয়ে যা তো আমার পিচিটার কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে রিহার ডাক সপ্ত মাসপানে উঠে গেছে রিহা নিজেকে ছাড়াতে চেষ্টা করে কিন্তু লাভ হয় না শেষে উপায় না পেয়ে রেহানের বুকে কামড় দিয়ে দেয় কিন্তু অবাক করার বিষয় রেহান চিৎকার না করে উল্টে হাসছে রিহা মনে করে ব্যথা লাগেনি তাই আবার কামড় দিতেই রেহান প্রথমের তুলনায় এবার বেশি হাসছে রিহা মুখ ফুলিয়ে রেহানের দিকে তাকায় মনে মনে নিজেকে শখানেক গালি দেয় রেহান নিজের হাসি থামিয়ে পুনরায় রিহার দিকে দৃষ্টি স্থাপন করে রিহাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে রিহা প্রকুচকে বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে কিডন্যাপ করছে ভালো কথা তাই বলে জড়িয়ে ধরবে লজ্জা বলতে কি কিছু নেই ওহো আমি ভুলে গিয়েছিলাম কিডন্যাপারের যদি লজ্জা থাকে তাহলে তারা কিডন্যাপার হলো কি করে কিডন্যাপার হবার পর কি তোর বুদ্ধি ঘুরতে গেছে রেহান বাঁকা হেসে বলে নিজের সাথে কথা বলে কি লাভ তোমার মনে যত প্রশ্ন আছে আমাকে করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করব নিজের সাথে বকবক করলে লোকে তোমায় পাগল বলবে আর আমার জানকে কেউ পাগল বলবে এটা আমি কি করে মেনে নেই রিহা অবাক হয়ে প্রশ্ন করে তার মানে আপনি শুনতে পান তাহলে আমার কিডন্যাপ করলেন কেন রেহান রিহার কাছে এসে চুলগুলো কানের পিছনে দিতে গেলেই রিহা পিছিয়ে যায় রাগি কণ্ঠে বলে দেখুন আমাকে কিসের জন্য আনছেন সেটা বলুন এইভাবে এখানে রাখার কোনো মানে হয় না
রেহান কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো, মাথা চুলকিয়ে বলল, ওকে ফাইন বলবো, কিন্তু আগে কিছু খেয়ে নাও, খালি পেটে কথাগুলো হজম নাও হতে পারে। রেহা চেয়ারে বসে পড়ে। লোকটা ঠিক বলছে, খুব ক্ষুধা লাগছে, আর আমি তো জানি না এরা কখন আমাকে ছাড়বে আর আব্বু কখন আসবে নিতে, তার থেকে ভালো খেয়ে নেই। রিহা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই রেহান কাউকে ডাক দেয়। একটু পর একটা লোক এসে টেবিলের উপর খাবার রাখে। রিহা তাকিয়ে দেখে বিরিয়ানি। রেহান পানি এগিয়ে দিতেই রিহা হাত ধুয়ে খাওয়া শুরু করে, আর রেহান পলকহীন চোখে তাকিয়ে দেখছে। রিহা না তাকিয়ে বলল, নজর দিয়ে লাভ নেই, থুতু দিয়ে রাখছি, আপনার খোদা লাগলে ওদের বলেন আনতে, আমার কোনো কিছুর ভাগ আমি কাউকে দেব না। রেহান জোরে হেসে দেয়। রিহা আর চোখে একবার তাকিয়ে খাওয়া শুরু করে। খাওয়া শেষ হতে রিহা পানি খেতে খেতে রেহানের দিকে তাকায়। রেহানের তাকানো দেখে রিহার পানি নাকে মুখে উঠে যায়। রেহান ব্যস্ত হয়ে পিঠে হাত বুলাতে থাকে। রিহা পিছুটা শান্ত হলে রেহান পাশের চেয়ারে বসে রিহাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তোমাকেও বিয়ে করতে হবে, সেটা আজই। রিহা আশেপাশে তাকিয়ে মুচকি হেসে বলে, প্র্যাঙ্ক চলছে, ক্যামেরা কই, আচ্ছা চ্যানেলের নাম কি? রেহান রিহার চেয়ার নিচের দিকে টেনে রিহার চোখে চোখ রেখে বলে, এটা কোনো প্র্যাঙ্ক না, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। আমি জানি গোলাপ এনে প্রপোজ করা উচিত ছিল, কিন্তু এখন ওইসবের টাইম নেই, বিয়ে শেষ হলে না হয় করো। রেহানকে আর বলতে না দিয়ে রিহা দাঁড়িয়ে যায় আর চিল্লিয়ে বলে, পাগল নাকি, আমার বিয়ে হয়ে গেছে তাহলে আমি কেন আপনাকে বিয়ে করব? নিজেকে কি মনে করেন, এই লোকগুলো আপনার কথা মতো চলছে বলে আমিও আপনার কথা মতো চলবো? কখনোই না, আমি যাচ্ছি এখান থেকে। রিহা যেতে গেলে রেহান রিহার হাত ধরে টেনে নিজের কাছে আনে। রিহা ছটফট করেই যাচ্ছে। আমি না চাইলে তুমি এখান থেকে যেতে পারবে না, আর তোমার বিয়ে হয়নি সেটা আমি জানি। দেখো রিহা, টাইম নষ্ট না করে বিয়ের জন্য রাজি হয়ে যাও, না হলে তোমার জন্য খারাপ। রিহা রেহানকে লাথি মারে। রেহান কিছুটা দূরে সরে যায়। রিহা বাঁকা হেসে বলে, খারাপ তো তোর হবে, জানিস না কাকে তুলে আনছিস, তোকে তো জায়গা দেখিয়ে দিতে আমার 2 মিনিট লাগবে। কথাটা বলে রিহা নিচের থেকে ধুলো তুলে রেহানের চোখে মেরে দেয়। রেহান চিল্লিয়ে উঠতেই রিহা দরজা খুলে বাইরে চলে যায়। খুশি মনে বের হতে রিহা চোখ কপালে, ও গড, রিহা তুই তো গেছিস, এত মানুষ তো কোনো এমপি মিনিস্টারের সাথে থাকে, একটা গুন্ডার সাথে থাকে সেটা শুধু ফিল্মে দেখেছি। গার্ডগুলো রিহার দিকে তাকিয়ে আছে। রিহা নিজেকে স্বাভাবিক করে বলে, আরে আপনারা এখানে কি করছেন, আপনাদের স্যার অসুস্থ হয়ে গেছে, যান গিয়ে দেখেন। রিহার কথা শুনে লোকগুলো তাড়াতাড়ি ভেতরে যায়। রিহা সেই সুযোগে গোডাউন থেকে বের হতেই রেহান চিল্লিয়ে বলে, রিহা স্টপ। রিহা একবার পিছনে তাকিয়ে দৌড়। রেহান ওর গার্ডের পাঠিয়ে দেয়। ধুলো লাগার ফলে রেহানের চোখ জ্বলছে, ড্রপ দিয়ে চোখ বন্ধ করে আছে। একটু পর গার্ডগুলো রিহাকে বেঁধে নিয়ে আসে। স্যার ম্যাডামকে নিয়ে এসেছি। কারোর ডাকে রিহান চোখ খুলে দেখে রিহার হাত পা বেঁধে দুইজন ধরে রাখছে। লোকগুলোর মধ্যে একজনের মাথা দিয়ে রক্ত পড়ছে। রিহান অবাক হয়ে বলল, ওকে এভাবে বেঁধে আনছো কেন, আর তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? একজন গার্ড কিছুটা ভয় পেয়ে বলল, সরি স্যার, ম্যাডাম খুব দুষ্ট, আমাদের 4 জনকে মেরে টকটা বানিয়ে দিচ্ছিল, মোহনকে তো মাথা ফাটিয়ে দিয়েছে, তাই বেঁধে আনতে হয়েছে। রেহান ইশারা করতেই লোকগুলো পাশে রাখা খাটে রিহাকে রেখে চলে যায়। রিহা হাত পা ছোড়াছুড়ি করছে। রেহান একটা ধমক দিতেই রিহা চুপ হয়ে যায়, কিন্তু মুখের বাঁধন খোলার চেষ্টা করে। রেহান বুঝতে পেরে বলে, দেখো রিহা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এটাই ফাইনাল, এত তাড়াতাড়ি কেন, সব বিয়ের পর বলবো, এখন তুমি রাজি হয়ে যাও, না হলে তোমার সহ তোমার পরিবারের বিপদ। রিহা চোখ দিয়ে ইশারা করে মুখের বাঁধন খুলতে বলে। রেহান খুলে দিতেই রিহা চিল্লিয়ে বলে, আপনি কি পাগল, আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর আমি তাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, মানে পারবো না, যা করার করুন, আইসি আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব, জানে তো না ওদের মতো গুন্ডাকে আমি আমার জিন্সের পকেটে রাখি। রেহান দীর্ঘশ্বাস ছেড়ে ফোন বের করে কাউকে আসতে বলে। ফোন রেখে রিহার দিকে বাঁকা হেসে তাকায়।
এই লোক এমন করে হাসছে কেন? কাকে আসতে বললো? আমাকে মেরে ফেলার প্ল্যান করছে না তো? রিহার ভাবনার মাঝে দুইটা লোক ভেতরে ঢোকে। রিহা দুইজনকে দেখে আরো বেশি ছটফট করতে থাকে। বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটাকে দেখছে রিহা। অনেক কিছুর হিসাব তার মিলছে না। একটা দিনের মধ্যে নিজের জীবনের এমন পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে। চেনা মানুষদের খুব অচেনা লাগছে, আর অচেনা মানুষকে চেনা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপন হয়ে গেল পর, আর পর হয়ে গেল আপন। ব্যস্ত শহরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে সেদিকে না তাকিয়ে চোখ বন্ধ করে বলে, খুব কি দরকার ছিল আমার জীবনের এই পরিবর্তনের? নাকি সবটা আগে থেকে প্ল্যান ছিল? রিহার কথায় রেহান কোনো উত্তর দেয় না। মুচকি হেসে সেও ব্যস্ত শহর দেখতে ব্যস্ত। রেহানের কোন রেসপন্স না পেয়ে রিহা চোখ খুলে বলে, আমি কিছু বলছি। রেহান রিহার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, উত্তর তো তোমার কাছে, আর মানুষের জীবন কখন কিভাবে পরিবর্তন হবে সেটা শুধু আল্লাহ জানেন। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর ঠিক করে রাখে। এখন এটা বলো না, তোমাকে জোর করে বিয়ে করেছি? রিহা আকাশের দিকে তাকিয়ে বলে, সেটা আমি কখনোই বলবো না, সেটা আপনি জানেন। তবে আমার কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করবেন না, আমি অন্য কাউকে ভালোবাসি। রেহান রিহার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, যার সাথে তুমি এত বছর থাকলে তাকেই তুমি চিনতে পারলে না, সেখানে তোমার মনের মানুষ চিনবে? সেটা ভাবা নেহাত বোকামি। রেহান পিছন ফিরে হাঁটা শুরু করে, আর রিহা রেহানের কথাগুলো ভাবছে। খুব কি ক্ষতি হতো বিশ্বাসটা না ভাঙলে? কিন্তু আমার কোনো কষ্ট হচ্ছে না, কোনো রাগ হচ্ছে না। রিহা চোখ বন্ধ করে দুই ঘন্টা আগের কথা ভাবতে থাকে। দরজা খুলে লোক দুটো আসতেই রিহা আরো ছটফট করতে থাকে। পাপা তুমি আসছো? দেখো না এই লোকটা কখন থেকে আমাকে বেঁধে রাখছে, আমার খুব কষ্ট হচ্ছে। আকুতি মিশ্রিত কণ্ঠে রিহা ওর আপুর দিকে তাকায়। আফসাল সাহেব রিহার পাশে বসে হাতের বাঁধন খুলতে খুলতে বলে, আমি তোকে এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শুনবি, কেমন? আফসাল সাহেবকে বলতে না দিয়ে রিহা বলে, আব্বু পরে, আগে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ, এই লোকগুলো সব কি বলছে? আফসাল সাহেব রিহার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। রেহান পরিস্থিতি বুঝতে পেরে বাইরে চলে যায়। রেহান যেতেই রিহা ওর আব্বুকে বলে, আব্বু তুমি এখানে কি করে আসলে? আর ওই লোকটা আমাকে তুলে আনছে, তাও তুমি এত শান্ত কি করে? আফসাল সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখ মা, আজ আমি তোকে যে কথাগুলো বলবো সেগুলো তোর অনেক আগেই জানা দরকার ছিল, কিন্তু আমি ভেবেছি সব ঠিক হয়ে যাবে। যাই হোক, এখন যা বলবো শুনবি রেহান। আফসাল সাহেব বাকিটা বলার আগেই ফোন বেজে ওঠে। কিছুটা বিরক্ত নিয়ে ফোনটা ধরে কথা বলে রিহা দিকে তাকিয়ে বলে, আমি তোর কাছে যা চাইবো তুই দিবি তো? আমি তোর কাছে কখনো কিছু চাইনি, প্লিজ মা না করিস না প্লিজ। নিজের আপুর এমন আকুতি মিনতি কথা শুনে রিহা বলে, আব্বু তুমি এইভাবে বলছো কেন? তুমি আমার আব্বু, আর আব্বুরা আদেশ করতে জানে, এইভাবে বলে আমাকে ছোট করো না প্লিজ। আফসাল সাহেব কিছুক্ষণ নীরব থেকে বলে, তুই রেহানকে বিয়ে করে নে, ওর সাথে তোর বিয়ে অনেক আগে থেকেই ঠিক ছিল, মাঝখানে আমি এইসব ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন রেহান যখন আছে তাহলে তুই ওকে বিয়ে করে নে। একদমই কথাগুলো বলে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল আফসাল সাহেব। মনে হচ্ছে কথাগুলো মনের ভিতর দলা পাকিয়েছিল। নিজেকে স্বাভাবিক করে রিহার দিকে দৃষ্টি দেয়। রিহার হাবভাব একদম স্বাভাবিক, কিছুই বোঝা যাচ্ছে না। ঝড় আসার আগে যেমন সব নিস্তব্ধ থাকে, রিহার আচরণও তেমন লাগছে। রিহা হঠাৎ জোরে জোরে হেসে দেয়। আফসাল সাহেব রিহার হাসির কারণ খুঁজে না পেয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে। রিহা হেসেই যাচ্ছে, কিছুক্ষণ পর নিজের হাসি থামিয়ে বলে, পাপা ওই লোকটা তোমাকে ভয় দেখিয়েছে তাই না? আমি তো জানি, কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি। আমসাদ সাহেব ডান হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে বলে, না রিহা, আমি কারোর ভয় দিয়ে বলছি না, রেহান আর তোর বিয়ে ছোট থাকতে ঠিক করা। রিহা এবার উঠে দাঁড়িয়ে বলে, আমার জীবনকে তুমি কি পেয়েছো? একবার বলবে এই ছেলের সাথে তোর বিয়ে ঠিক, আরেকবার বলবে এই ছেলের সাথে, আমি কি খেলার পুতুল? আমার মন বলতে কিছু নেই? আফসাল সাহেব রিহাকে বলতে না দিয়ে বলে, দেখ আমি ভুল করেছি, আমি জানতাম না যে রেহান সেই ছেলে,
যার সাথে তোর বিয়ে ঠিক, নাহলে আমি কি তোর মন নিয়ে খেলতে পারি? তোর মায়ের শেষ ইচ্ছা ছিল রেহানের সাথে তোর বিয়ে, আমার জন্য না হলো তোর মায়ের জন্য বিয়েটা করে নে। রিহা ওর বাবার হাত ধরে বলে, পাপা প্লিজ, ওই লোকটাকে বিয়ে করব না, তুমি তো জানো আমি আফ। পাখিটা বলার আগেই রেহান চলে আসে। সব ঠিক আছে? রিহা ওর বাবার দিকে করুণ চোখে তাকায়। রিহার বাবা চোখ দিয়ে আশ্বাস দিচ্ছে, রিহার কাছে ওর আপু ছাড়া কেউ নেই। ওর দুনিয়া বলতে ওর আপু, রিহার জন্মের সময় ওর আম্মু মারা যায়। ওর দুনিয়া বলতে ওর বাবা, সেই বাবা ওর জীবন নিয়ে এমন করবে সেটা ভাবতে কষ্ট হচ্ছে। রিহা হঠাৎ কি মনে করে চেঁচিয়ে বলে, এই লোকটা গ্যাংস্টার, আমি কিছুতেই বিয়ে করব না। বিয়ে কোনো ছেলে খেলা না যে যখন যার সাথে খুশি খেলে নেব। যাকে আমি চিনি না তার সাথে কি করে সারা জীবন থাকবো? রেহান আফসাল সাহেব রিহার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। রিহা একটু হাসার চেষ্টা করে বলে, ফিল্মে তো এই ডায়লগ দেয় তাই না? রেহান দুই আঙ্গুল দিয়ে কপাল চুলকে বলে, হাম দিল দে চুকে সানা মুভিতে হঠাৎ করে বিয়ে হয়ে যায় কিন্তু আস্তে আস্তে ভালোবাসা হয়, এমন অনেক জায়গায় আছে বিয়ের পর ভালোবাসা হয়। রিহা একটু লাফিয়ে বলে, তাহলে কি আপনিও আমাকে আমার ভালোবাসা? বাকিটা রিহান বলতে না দিয়ে রিহার আপুর দিকে তাকিয়ে বলে, আমি অত দয়ালু না যে নিজের বউকে অন্যের হাতে তুলে দেব। এই দুনিয়ার অধিকার কেউ দেয় না, নিজের অধিকার নিজেকে আদায় করতে হয়, তাই না শ্বশুরজি? আফসাল সাহেব রিহার দিকে তাকিয়ে বলে, রিহা অনেক হয়েছে, এখন বিয়েটা করে নাও, আমি কোনো কথা শুনবো না। কিন্তু আব্বু, উনি তো বললেন হাম দিল দে চুকে সনম মুভির কথা, সেখানে তো নায়ক ফিরিয়ে দেয়, তাহলে উনি কেন দেবেন না? আফসাল সাহেব কিছুটা ধমক দিয়ে বলে, রিহা অনেক হয়েছে, এবার তোমার পাগলামি বন্ধ করো। এই লোকটার জন্য আব্বু আমাকে বকছে, একে তো আমি ঠান্ডা পানিতে চুবিয়ে মারবো। আমাকে বিয়ে করার আগে ওর বের করব। ওয়েট অ্যান্ড ওয়াচ। আফসাল সাহেব আরো অনেক কথা বোঝায় কিন্তু রিহার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, রেহানকে বিয়ে করার শখ মিটিয়ে দেবে। শেষে বিয়েটা হয়েই যায়। অন্য সব বিয়ের মতো রিহার বিয়ে হয় ঢাকার একটা রিসোর্টে বিয়ে হয়। সবকিছু এত সুন্দর করে সাজানো ছিল, রিহা তো শিওর আগে থেকে প্ল্যান করে সব করছে। আফসাল সাহেব রিহাকে রেহানের বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। বাসার ভেতরে যেতেই রিহার মনে পড়ে ও কি করেছে। রাগের মাথায় বিয়েটা করলেও এখন আফসোস হচ্ছে। বর্তমানে বারান্দায় দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে। এই জন্যই মানুষ বলে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই, যে পরে নিজেকে আফসোস করতে হয়। ও আল্লাহ, তখন কি আমার বুদ্ধি শুদ্ধি রিকশা চালাচ্ছিল? উফ, কি করলাম! রিহা নিজের মনে বিড়বিড় করছে, তখনই রেহানের হুঙ্কার আসে। রিহার মাথা আরো গরম হয়ে যায়। রিহা ভেতরে গিয়ে দেখে রেহান বিছানায় শুয়ে ফোন টিপছে। রিহাকে দেখে আবার বলে, কি হলো, চান্স করনি কেন? ভুলে গিয়েছো আজ আমাদের বাসর রাত? কি করি বা মনে থাকবে, সারাদিন তো মাথায় বদবুদ্ধি ঘুরে বেড়াই, ইবলিসের পর মনে হয় তোমাকে পাঠিয়েছে। রিহা তো রাগে ফুসছে, কিছু একটা ভেবে বলল, বুঝলাম, এটা যেন কি মাস। রেহান ফোনের দিকে থেকে চোখ সরিয়ে চোখটা সরু করে বলে, কেন তুমি জানো না? সেটা জানবে কি করে, পারো তো শুধু আজাইরা কাজ করতে। রিহার এখন সহ্যের ক্ষমতা চলে গেছে, নিজের লেহেঙ্গা জোরে ধরে বলে, আমি তো খারাপ, তাহলে ভালো মেয়ে বিয়ে করতে পারেননি? আসলে কি বলুন তো, নিজের লোকদের তো সবাই চিনতে পারে, আপনি তো আজরাইল, সেজন্য আমাকে চিনতে পারছেন, আমি ইবলিস, আপনাকে তো ওয়েট। রিহা লেহেঙ্গাটা উঁচু করে ঘরের বাইরে যায়। রেহান উঠে বসে, এই মেয়ে কি বলল, আমি আজরাইল? একে তো দেখাচ্ছি, কিন্তু গেল কই? ও আম্মু, কার পাল্লায় পড়লাম, আমায় কেউ বাঁচাও। রেহান দরজার কাছে আসতেই হঠাৎ ঘূর্ণি ঝড় হয়ে গেল। রেহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সামনে রিহা খিলখিল করে হাসছে। কি মিস্টার, কেমন লাগে? আমি নাকি ইবলিস, আমার মাথায় বদবুদ্ধি ঘুরে? এবার থেকে রিহা কি করে? কথাটা বলে আবার ছুড়ে মারে। রেহানের বুঝতে কিছুটা সময় লাগে। এক শীতকালে ঠান্ডা পানি গায়ে পড়ায় রেহানের কাঁপুনি দিচ্ছে। রিহার দিকে কটমট করে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রিহা বলে ওঠে, আপনার মতো মানুষের জন্য এক চোখ কম পড়বে, আর এক চোখ নিয়ে আসবো নাকি? রেহান রিহাকে এক টান দিয়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। আমি কেন একটা ঠান্ডা পানি সহ্য করব? তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমার সব কিছুর উপর তোমার অর্ধেক অধিকার,
তাহলে তুমি একটু সহ্য করে। রিহা কিছু বলার আগেই রেহান রিহাকে কাঁধে করে ওয়াশরুমে নিয়ে যায়। রিহা নিজের সব শক্তি দিয়ে লাফালাফি শুরু করে, কিন্তু রেহান ছাড়ার পাত্র না। রিহা ওয়াশরুমে দরজা টেনে ধরছে। রেহান শাওয়ার অন করে রিহাকে জোর করে দাঁড় করিয়ে দেয়। একই তো শীতকাল, তার উপর সন্ধ্যা হবে প্রায়। রিহার সারা শরীর ভিজে একাকার, ভারী লেহেঙ্গা ভিজে শীত দ্বিগুণ বেড়ে গেছে। এদিকে রেহানের ছাড়ার কোনো নাম নেই। দেখুন, আমার ঠান্ডা লাগলে জ্বর আসবে কিন্তু, তাই প্লিজ ছেড়ে দিন। রিহান নিজেও ভিজে গিয়েছে। রিহাকে তো পানিতে দাঁড় করিয়েছে, কিন্তু রিহা যে রিহানকে বরফের পানি দিয়েছে। রিহা রুম থেকে বেরিয়ে সারা বাড়ি খুঁজে রান্নাঘর খুঁজে পায়। সেখানে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে সাথে কিছু বরফ নেয়। রিহা সহ্য করতে না পেরে রেহানের পায়ে লাথি মেরে বের হয়। রিহার হঠাৎ লাথি মারায় রেহান কিছুটা ঝুঁকে পড়ে। সেই সুযোগে রিহা বের হয়ে দরজা আটকিয়ে দেয়। উফ আল্লাহ, কি ঠান্ডা! এই লোককে তো আমি ইচ্ছা করছে সারা রাত এখানে রাখতে, কিন্তু আমার মন মেলা বড়, আপাতত ড্রেস চেঞ্জ করে নি। রিহার হঠাৎ খেয়াল হয় ওর তো পরার কিছু নেই। কাবার্ড খুলতেই রিহানের ড্রেস চোখে পড়ে, সব শার্ট আর প্যান্ট। রিহা পাশেরটা খুলতেই মেয়েদের ড্রেস দেখতে পায়। আগে তো গ্যাংস্টার মনে করতাম, কিন্তু এখন তো চরিত্রের দোষ মনে হচ্ছে। কোন মেয়ের সাথে থাকতো কে জানে। আল্লাহ, এই কার পাল্লায় পড়লাম! হাদিসে নাকি লেখা আছে, তুমি যেমন তোমার জীবন সঙ্গীও তেমন হবে, তাহলে আমার বেলায় অন্যরকম হলো কেন? রিহা ড্রেস নিজে নিজের মাথায় বাড়ি দিচ্ছে। শীতের জন্য দাঁড়াতে পারছে না, তাড়াতাড়ি ড্রেস পরতে গেলে একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। এদিকে রেহান দরজা পিটিয়ে যাচ্ছে, এমন ভাবে দরজা ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে ফেলবে। রিহা দরজা খুলতেই রেহান ধমক দিতে গেলেই সামনে তাকিয়ে স্তব্ধ। রেহানের তাকানো রিহার কাছে অস্বস্তি লাগছে। রিহা না দাঁড়িয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে, সাথে হাঁচি তো আছে। রিহার হাঁচিতে রেহানের সব ফিলিংস জানবে। রিহা ঘুমের মধ্যে শীত অনুভব করছে। ঘুমটা এত গভীর যে চোখ খোলার শক্তি পাচ্ছে না। চোখ বন্ধ করে ডান হাত দিয়ে কম্বল খোঁজার ব্যর্থ চেষ্টা করছে। হাত বাড়িয়ে হঠাৎ বুঝতে পারলো ও খাটে নেই। লাফ মেরে উঠে চারিদিক তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে। সামনে রেহান ভুয়ো কুচকে তাকিয়ে আছে। রিহা হঠাৎ রেহানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কোথায়? আপনি কে? আমার আব্বু কোথায়? আমাকে আব্বুর কাছে দিয়ে আসেন। রেহান বুঝল রিহা ঘুমের জন্য আবল তাবল বলছে। রেহান রিহার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, তুমি তোমার বাড়িতে আছো আর তোমার আব্বু তার বাড়িতে। রিহা চারিদিকে ভালো করে তাকিয়ে বলে, এটা তো আমার বাড়ি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাবো, কাল দেখবো কি করা যায়। আপনি আমাকে কম্বল এনে দেন তো। রেহানের দিকে আকুতি মিশ্রিত কণ্ঠে বলে শুয়ে পড়ে। রেহান এক হাত টান দিয়ে বসিয়ে বলে, নো ম্যাডাম, এখন ঘুমানো চলবে না। সেই কখন খেয়েছেন, খাওয়া শেষ হলে ঘুমাবেন, না খেয়ে আমায় বড়লোক করার কোনো দরকার নেই। রিহা রিহানের হাত থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, প্লিজ, আমার খুব ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাই, শুধু একটু। রেহানের খুব হাসি পাচ্ছে। রিহা কিভাবে আঙ্গুল দিয়ে বাচ্চাদের মতো করে একটু বোঝাচ্ছে। রেহান নিজের হাসি দমিয়ে রেখে বলে, নাকে যত খুশি ঘুমাও, কেউ বিরক্ত করবে না। রেহান রিহার দিকে ভালো করে তাকিয়ে দেখে রিহা মাথা নিচু করে আছে। সামনের চুলগুলো সামনে এসে মুখ ঢেকে গিয়েছে। রেহান রিহার চুলগুলো সরিয়ে দেখে রিহা ঘুমিয়ে গেছে। রেহান এখন মাথায় হাত দিয়ে বসল। কিছুক্ষণ আগে রেহান ওয়াশরুম থেকে বের হয়ে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা কম্বলের ভিতরে বসে বলে, আপনি তো খুব চালাক, এত নিখুঁত প্ল্যান কেউ করতে পারে আমি আগে জানতাম না, শুধু ফিল্মে দেখেছি। আপনি তো ফিল্মকে হার মানিয়ে দিয়েছেন। রেহান ভুরু কুচকে তাকায়। রিহা রেহানের তাকানো দেখে বুঝতে পেরে বলে, ওভাবে তাকিয়ে লাভ নেই, আমি তো ঠিক বলছি, সব আপনার আগে থেকে প্ল্যান। আমাকে কিডন্যাপ করা, বিয়ে আব্বুকে দিয়ে রাজি করানো, সবকিছু। রেহান তোয়ালে রাখতে রাখতে বলে, তো তোমার এটা মনে হবার কারণ কি জানতে পারি? রিহা চোখ ছোট ছোট করে তাকিয়ে আঙ্গুল তুলে বলে, অনেক কারণ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই ড্রেসগুলো, যেখানে আপনি জানতেন বিয়ে হবে আর সেই জন্য ড্রেস কিনে আনছেন, এমনকি ড্রেসের সাথে অ্যামাউন্ট কাটতে ভুলে গেছেন। রেহান কোনো উত্তর না দিয়ে নিজের মতো চুল আঁচড়িয়ে ফোন হাতে নিয়ে বেরিয়ে যায়।
রিহার খুব রাগ হয়, ওর কথার কোনো উত্তর দিল না। রিহা একটু উকি মেরে বিছানায় গা এলিয়ে দেয়। সারাদিন ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যে ঘুম। রেহান এসে দেখে রিহা ঘুম, অনেকবার ডাকে কিন্তু রিহার ওঠার কোনো নাম নেই। শেষে না পেরে কোলে তুলে নিয়ে আসে সোফায় শুইয়ে দেয়। তবুও রিহার কোনো হেলদোল নেই। রেহান ওইভাবে দাঁড়িয়ে রিহাকে পর্যবেক্ষণ করছে। রেহান রিহার দুই কাঁধে হাত দিয়ে জোরে ঝাঁকি দেয়। রিহা হঠাৎ এমন করায় কিছুটা কেঁপে ওঠে। রেহানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে কেঁদে দেয়। রেহান হতবম্ব হয়ে যায়। রিহা কাঁদতে কাঁদতে বলে, আপনি খুব খারাপ, আমাকে বিয়ে করে আনছেন আমার জীবনটা নষ্ট করার জন্য। আমার জীবনে কি আছে বলুন তো, শুধু এই ঘুম ছাড়া। আপনার থেকে আফরান অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। রেহান তাতে দাঁত চেপে বলে, আফরান আমার থেকে অনেক ভালো, তাই না? রিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। রেহান জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করছে, না হলে এমন অনেক কিছুই হয়ে যাবে যেটা রেহান চায় না। রিহার কান্না বন্ধ হয়ে গেছে, এখন মুচকি মুচকি হাসছে। রেহানের গাল টেনে বলে, আপনার চোখ লাল হয়ে গিয়েছে কেন? রাগ হচ্ছে? কিন্তু আমি এই লাল চোখ দেখে ভয় পাচ্ছি না, উল্টো হাসি পাচ্ছে। রেহান কোনো কথা না বলে উঠে ভাত এনে রিহার সামনে ধরে। রিহা বসে বসে ঝিমুচ্ছে। রেহান ভাত মেখে মুখের কাছে ধরতে রিহা হা করে। রেহানের রাগ উড়ে গিয়েছে, রিহার এমন বাচ্চামো স্বভাবে। রিহা সবটুকু ভাত খেলে রেহান পানি খাইয়ে আবার কোলে কোলে বিছানায় শুইয়ে দেয়। রেহান রিহাকে জড়িয়ে ধরতে গেলেই রিহা ঘুমের মধ্যেই ঘুষি মেরে দেয়। রেহান কিছুটা অবাক হয়ে হাত দিয়ে দেখছে ঘুমিয়েছে কিনা। আল্লাহ, এ কি মেয়ে পাঠালে, ঘুমের মধ্যে বক্সিং করে, বক্সার বানালে ভালো হতো। রেহান এবার শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। একটা লোক রকিং চেয়ারে বসে ছুরি দিয়ে একটা ছবিতে আঘাত করছে, মুখে বাঁকা হাসি। রেহান চৌধুরী, ভেবেছ তুমি জিতে গিয়েছো? তোমার বাবাও এই ভুল করেছিল, বাচ্চা ভেবে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর না, খুব শীঘ্রই দেখা হবে মিস্টার রেহান। লোকটা ছুরিটা ছবির বুকে মেরে অট্ট হাসিতে ফেটে পড়ে। সকালে মুখে পানির ছিটা পড়তে লাফিয়ে ওঠে রিহা। আব্বু আব্বু, আমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। এই যে মিসেস, কোনো ছাদ ফুটো হয়নি, এটা তোমার বাবার বাড়ি না স্বামীর বাড়ি। রিহা ভালো করে তাকিয়ে দেখে রেহান। ওর আর বুঝতে বাকি নেই কি হয়েছে ওর সাথে। রিহা বিছানা থেকে উঠে রেহানের পাশে গিয়ে বলে, এই আপনার সমস্যা কি বলুন তো? আপনার কি আমাকে শান্তিতে দেখলে অ্যালার্জি হয়? এত হিংসা আপনার! একটু শান্তিতে ঘুমিয়েছি আর আপনি পানি দিলেন, জানেন না এটা শীতকাল, এই সময় পানি কত ঠান্ডা, আর আপনি। রেহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, ওকে কাল থেকে গরম পানি দেব, এখন উঠে উজু করে নাও, সব জায়গায় আজান দিয়ে দিয়েছে। রিহার খুব রাগ হচ্ছে, কিন্তু নামাজের পড়ার কথা বলাই রাগ না হয়ে উল্টে অবাক হয়ে বলে, গ্যাংস্টার আবার নামাজও পড়ে? ব্যাপার না, ইবলিস তো প্রথমে আল্লাহর অনুকরণ করত, পরে ইগো দেখিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করতে মানা করে। রিহা বলতে বলতে উজু করতে যায়, এসে দেখে রেহান নামাজ শুরু করে দিয়েছে। রিহা পাশে বসে নামাজ আদায় করে নেয়। রিহার এখনো ঘুম আসছে, কিন্তু রেহানকে শায়েস্তা করবে বলে না ঘুমিয়ে ভাবছে কি করবে। রিহাকে বসে থাকতে দেখে রেহান বলে, এভাবে বসে কি খিচুড়ি পাকাচ্ছ? রিহার মুখে হাসি ফুটে ওঠে। রিহার হাসি দেখে রেহান বুঝতে পারে কিছু একটা করবে। রিহা হঠাৎ বাইরে চলে যায়। রেহান ওর আম্মুকে ফোন করে, কিছুক্ষণ কথা বলে রিহাকে আসতে দেখে ফোন রেখে দেয়। রিহা বিছানায় বসে কফির কাপে চুমুক দেবে, তার আগে রেহান বলে, বাড়িতে যে আরেকজন আছে সেটা কি কারো চোখে পড়ছে না? রিহা মিষ্টি করে হেসে বলে, কফি খাবেন? রেহান রিহার এমন ভাবে বলাতে সন্দেহ হলো, তার পরও মুখে হাসি নিয়ে বলে, অবশ্যই। রিহা আরেক কাপ এগিয়ে দিতেই রেহান রিহার হাতেরটা নিয়ে নেয়। রিহাও কিছু বলল না, রিহা আরামে কফি খাচ্ছে। রেহান চুমুক দিতেই বমি করার মতো অবস্থা, মুখ খিচে বন্ধ করে বলে, এইসব কি? রিহা এককাল হেসে বলে, বেশি কিছু না, জাস্ট কফি পাউডারের বদলে হলুদের গুঁড়ো আর চিনির বদলে বেকিং সোডা। রেহানের গা গুলিয়ে আসছে, তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়, গলগল করে বমি করে দিচ্ছে, পেটের ভিতর থেকে মনে হয় বেরিয়ে আসবে। রিহার হাসির শব্দ রেহান পাচ্ছে। রেহান বেরিয়ে দেখে রিহা এখনো হাসছে। রিহা হাসতে হাসতে বলে, কি হলো মিস্টার?
এটাই যথেষ্ট নাকি আরো লাগবে? এটা আপনার সকালের পানি দেওয়ার শাস্তি, এখনো আরো বাকি আছে। রিহা ঘর থেকে বের হতে গেলে রেহান হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আমার শাস্তি তো দিলে, এখন তোমার শাস্তির পালা। রিহা জোরে ধাক্কা দিতে গেলে রেহান আর জোরে চেপে ধরে, বাম হাত বাড়িয়ে কোলির কাপটা নিয়ে রিহার মুখের কাছে ধরে। রিহা ছুটাছুটি করছে, রেহান গাল টিপে জোর করে মুখে দিতেই রিহা রেহানের শার্টে ফেলে দেয়। কফি বেশি গরম না হওয়ায় রেহান বেঁচে গিয়েছে। রেহান রেগে চিল্লিয়ে বলে, ইউ স্টুপিড, কি করলে এটা? রিহা পানি খেয়ে বলে, আপনি করলে দোষ না, আমি করলে দোষ? এই আমাকে কি আপনার নিজের সম্পত্তি মনে হয় যে যখন যা ইচ্ছা করবেন? লিসেন, আপনার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই, ওকে? আপনি যেমন মানুষ, আমার একদম অসহ্য ধরে যাচ্ছে। আই থিঙ্ক আপনারও রাগ হচ্ছে, তাই ডিভোর্স দিয়ে দেন, আমিও বেঁচে যাই। রেহান এবার আরো জোরে চিল্লিয়ে বলে, রিহা! রিহাও চিৎকার করে বলে, একদম চিল্লাবেন না, আপনার চিল্লানোতে যে কেউ ভয় পেলেও আমি ভয় পাই না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাড়ির লোক এই সব জানে? রেহান শান্ত কণ্ঠে বলে, আমাকে যা খুশি বলো, কিন্তু আমার পরিবারকে টানবে না। কেন টানবো না সেটা বলুন, আপনার বাড়ির লোককে কিছু শেখায়নি? তারা বেঁচে আছে তো? মনে হয় তো না, না হলে কি এমন কাজ করতেন? এই আপনি আমার আব্বুকে কি বুঝিয়েছেন বলুন তো, আমার আব্বু কখনো আমার মতের বিরুদ্ধে করেনি, সেই আব্বু কি করে? রেহান রিহাকে দেয়ালে চেপে ধরে বলে, তোমার আব্বুকে আমি কি বোঝাবো? তুমি নিজের আব্বুকে চিনতে পারলে না সেখানে আমাকে? তোমার কাছ থেকে কিছু আশা করা বেকার। তো কে বলছে আশা করতে, আমি কি বলছি? আর একদম আমার আব্বুকে টানবেন না। রেহান আরো জোরে চেপে বলে, কেন? তুমি আমার পরিবারকে টানতে পারো, তাহলে আমি কেন পারবো না? ছাড়ুন আমার লাগছে। রেহান হাত মুচড়িয়ে পিছন থেকে ঘুরিয়ে বলে, খুব লাগছে? এত দুর্বল তুমি, সামান্য ধরাতে লাগছে? এই নাকি তুমি গ্যাংস্টারের বউ? কথাটা বলে রেহান জোরে জোরে হেসে দেয়। রিহার গা জ্বলে যাচ্ছে, সহ্য করতে না পেরে রেহানকে কিছু বলতে যাবে তার আগে রেহান বলে, সকাল সকাল ড্রেস আর মোট দুইটাই নষ্ট করলে, অসহ্য একটা। কথাটা বলে বেরিয়ে যায়, আর রিহাও চিল্লিয়ে বলে, হ্যাঁ আমি তো অসহ্য, আপনি তো খুব সহ্য, আজরাইল একটা। আজরাইল তো জান কবচ করে, আর আপনি আমার স্বপ্ন কবচ করলেন, কখনো ভালো হবে না, আমি তো হতে দেব না, এটা একটা অসহায় অবলা নারীর প্রমিস। রিহা রাগে টেবিলের জোরে লাথি মারে, কিন্তু টেবিলের কিছু হোক বা না হোক রিহার লাগে ব্যথা লাগে, পা ধরে বসে দেখছে কতটুকু লাগছে। কিছুক্ষণ পর রেহান এসে রিহার সামনে একটা কাগজ ধরে, রিহা ভুরু কুচকে তাকিয়ে আছে। হঠাৎ কি মনে করে খুশি হয়ে বলে, কি এটা, ডিভোর্স পেপার? রিহা গালে হাত দিয়ে রেহানের দিকে সরু চোখে তাকিয়ে আছে। রেহানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, ও ওর মতো কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রেহান হাতের কাগজটা দেখে রিহার সামনে ধরে বলে, নাও, তোমার ফর্ম ফিল আপ করা শেষ, কাল থেকে ভার্সিটিতে যাবে। রিহা গালে হাত দিয়ে বলে, সেটা ভালো করে বললেই হতো, আমি কি বাচ্চা নাকি যে বুঝবো না? রেহান বাঁকা হেসে বলে, তুমি ভালো কথার মেয়ে না, ভালোভাবে বলতে গেলে তো তোমার কাছে অসভ্য, তোমাকে ঠিক করার জন্য প্রতিদিন দুইবার করে দিতে হবে। রিহা কটমট করে এগিয়ে আসতে গেলে রেহান বলে, আরেকটা খাবে নাকি? রিহা কিছু না বলে ফর্ম নিয়ে দেখতে থাকে, আর রেহান হাসছে। একটু আগে রিহা ডিভোর্সের কথা শুনে রেহানের মাথা গরম হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে না পেরে গালে একটা বসিয়ে দেয়। রেহান রিহার ভার্সিটির অ্যাডমিশন পেপার নিয়ে আসছিল, কিন্তু রিহা ডিভোর্স শুনে ও নিজেকে সামলানো কষ্টকর হয়। রিহাকে আর কিছু বলতে না দিয়ে রেহান নিজেই ফর্ম ফিল আপ করে দেয়। রেহান বাইরে গিয়েছে অনেকক্ষণ হলো। রিহা ভার্সিটির ভর্তির কাগজটা হাতে নিয়ে দেখছে। ইন্টার পরীক্ষা দিয়ে রিহা ভার্সিটিতে ভর্তি হতে চাইলে ওর আপু বারণ করে, আফরান কিছুদিনের মধ্যে দেশে ফিরবে, বিয়ে ঠিক ছিল আফরানের সাথে। রিহা ওর আপুর মুখের উপর কখনো কিছু বলেনি, যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে ওর আপু ওর সব। আফজাল সাহেব অনেকটা গম্ভীর প্রকৃতির মানুষ, ওনার মনের ভেতর কি চলছে সেটা কেউ বলতে পারবে না। বিয়ের জন্য পড়ালেখা বন্ধ করাতে রিহা অনেক কষ্ট পেয়েছিল, তবুও ওর আপুর মুখের উপর কিচ্ছু বলতে পারেনি। রিহা খুব ভালো স্টুডেন্ট না, আবার খুব খারাপ স্টুডেন্টও না।
দুইটার মাঝখানে। পড়ালেখা করতে রিহার খুব ভালো লাগে, বিশেষ করে নতুন কিছু জানতে। ওর আপু যেটা বুঝল না, সেটা যে রিহান এভাবে পূরণ করবে ভাবতে পারিনি। রিহার এখন রাগ হচ্ছে না, উল্টে ভালো লাগছে। লোকটা যতটা খারাপ নিজেকে দেখায় ততটা খারাপ না, একটু একটু ভালো আছে। উফ, ভাবতেই কেমন লাগছে। কাল থেকে আবার ভার্সিটিতে যাব নতুন ফ্রেন্ডসদের সাথে। ইসলামী আর রোকে যদি পাই, জানি না ওরা কেমন আছে, ফোনটাও তো নেই। রিহার খুশি লাগছে, আবার খারাপও লাগছে। ওর ফ্রেন্ডের ভার্সিটিতে ভর্তি হতে পারলে ভালো হতো। রিহার ভাবনার মাঝে কেউ কলিং বেল বাজাচ্ছে। রিহা কিছুটা বিরক্তি নিয়ে বিড়বিড় করতে করতে নিচে যায়। দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক লোক রিহার দিকে তাকিয়ে আছে। রিহা ভুরু কুচকে জিজ্ঞেস করে, কে আপনি? লোকটা মুখের হাসি বজায় রেখে বলে, রেহান বাবা বাসায় নেই, তুমি কি রেহান বাবার বউ? রিহা লোকটার হাসি দেখে সব বিরক্ত ভুলে হাসি মুখে বলল, জি আপনি কে? লোকটা হাসি মুখে জবাব দেয়, আমি এই বাসায় কাজ করি, কয়েকদিন ছুটিতে গিয়েছিলাম। রিহা ছোট্ট করে ওহ বলে লোকটাকে ভিতরে আসতে বলে। লোকটা ভেতরে এসে বলে, বৌমণি আপনি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না, এতে আপনার দোষ নেই, বর্তমানে সবাই এইভাবে ডাকাতি করে। রিহা পিটপিট করে বলে, গ্যাংস্টারের বাড়িতে নাকি ডাকাতি কথাটা হাস্যকর। কিছু বললেন বৌমণি? না। আচ্ছা আপনার নাম কি? লোকটা ভুবন ভুলানো হাসি দিয়ে বলে, রফিক বৌমণি, রেহান বাবা রফিক চাচা বলে ডাকে। আপনার পরিবারে কজন আছে? রফিক চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, একটা বউ ছিল কিন্তু ক্যান্সারে মারা গেছে, আর আছে একটা ছেলে, সেও বউ নিয়ে আলাদা থাকে। রিহার খুব খারাপ লাগছে, বর্তমানে কিছু ছেলে মেয়ে বুড়ো শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে, তারা এটা ভেবে দেখে না তারাও একসময় বুড়ো হবে। কিছু কিছু কর্মের ফল দুনিয়াতে ভোগ করতে হয়। যে সন্তান তার স্ত্রীর কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয় সে মেরুদণ্ডহীন। রিহা কিছু সময় রফিক চাচার সাথে গল্প করে, মানুষটা খুব খুব মিশুক, তাকে দেখে বোঝা যায় না তার বোনে এত কষ্ট। সত্যি বলে যে যত বেশি হাসি খুশি তার অতীত তত ক্ষত বিক্ষত। সন্ধ্যার দিকে রেহান ফিরে এসে দেখে রিহা সোফায় বসে বসে টিভি দেখছে। রেহান রফিক চাচাকে সালাম দেয়। রিহা এখনো খেয়াল করেনি রেহান আসছে। রেহান রিহার পাশে প্যাকেট রেখে রুমে যায় ফ্রেশ হতে। রফিক চাচা রিহার কাছে নাস্তা দিয়ে রেহানকে ডাক দেয়। রেহান ফ্রেশ হয়ে রিহার পাশে বসতে বসতে রিমোট কেড়ে নেয়। রিহা চিল্লাতে গেলে রেহানকে দেখে বলে, আপনি কখন এলেন? রেহান একবার রফিক চাচার দিকে তাকায় তো একবার রিহার দিকে। রফিক চাচা হেসে বলে, টিভি দেখছিল তাই হয়তো খেয়াল করেনি। রেহান বাঁকা হেসে বলে, জানেন চাচা আমি একটা বাচ্চাকে বিয়ে করে নিয়ে আসছি, আল্লাহ জানে কখন বাল্যবিবাহের জন্য পুলিশ এসে ধরে নিয়ে যায়। রিহা রেহানের কাছে এসে হাত নিজের কাছে নিয়ে জোরে একটা কামড় দেয়। রেহান চিল্লাতেও পারছে না। রিহা কামড় দিয়ে বলে, বাচ্চা যখন বললেন এখন বাচ্চারা কি কি করে সেটা সহ্য করে। রেহান তাকিয়ে দেখে লাল হয়ে গিয়েছে। রেহান কি একটা ভেবে বলল, লাভ বাই ইট, আই লাইক ইট, কিন্তু আমি একা কেন পাবো, তোমারও তো পাও না। রেহান এগিয়ে আসতে গেলে রিহা এক ছুটে সোজা ঘরে, রেহানও পিছন পিছন যায়। রিহার পিছনে ছুটছে আর রিহা এদিক সেদিক দৌড়চ্ছে। এক পর্যায়ে রেহান ধরতে পারে রিহাকে, দুই হাত নিচের এক হাতের মধ্য দিয়ে বলে, এখন আপনাকে কে বাঁচাবে? রিহা হাঁপিয়ে হাঁপিয়ে বলে, ছাড়ুন বলছি, না হলে কিন্তু চিৎকার করব। রিহার কথায় রেহান হাসিতে ফেটে পড়ে, হাসি থামিয়ে বলে, আমার রুম সাউন্ড প্রুফ, তাই তো চিন্তা, এখন শাস্তির জন্য তৈরি হয়ে যান মিসেস রেহান। রিহা ছটফট করছে, রেহান রিহার গলায় হাত দিয়ে নিজের আরো কাছে আনে। রিহা মাথা দিয়ে না না করছে। রিহান মুচকে হেসে গলায় মুখ ডুবিয়ে দেয়। রিহার রাগ হচ্ছে, সাথে সুরসুরি লাগছে। রেহান হঠাৎ জোরে কামড় দিয়ে ছেড়ে দেয়। রিহা রাগে রেহানের চুল ধরে টান দেয়। রেহান চুল ছাড়াতে ছাড়াতে বলে, এই তুমি কি পাগল হলে, জানো আমার চুলের উপর কত মেয়ে ক্রাশ খায়, আর তুমি সেই চুল ধরে টান দিলে, তোমাকে তো জেলে দেওয়া উচিত। রিহা আয়নায় নিজেকে দেখছে আর বলছে, আর আপনি যে আমার গলায় দাগ করলেন, এখন ছেলেরা আমার উপর ক্রাশ খাবে কি করে, লাল হয়ে গিয়েছে,
শয়তান একটা। রিহা হঠাৎ হাতে টান অনুভব করে, রিহাকে টেনে নিজের একদম কাছে নিয়ে আসে। রিহা শুধু তাকিয়ে আছে আর রোহান গলায় হাত বুলাতে বুলাতে বলে, তুমি রেহান চৌধুরীর সম্পদ, আর নিজের সম্পদকে রক্ষা করতে এই রেহান খুব ভালো করে জানে। তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি, সে আমি কি করে অন্য কারোর নজর তোমার উপর সহ্য করব? উড়তে দিয়েছি ঠিক, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে। রেহানের কথার মাঝে রিহা বলে, আমি তো পা দিয়ে হেঁটে বেড়াই, উড়ে তো বেড়াচ্ছি না। রেহান হেসে দেয়। রিহা নিজেকে ছাড়াতে নিলে রেহান আরো চেপে ধরে। তখনই রেহানের ফোন বেজে ওঠে। রেহান বিরক্ত নিয়ে না দেখেই ফোন কানে ধরে। ওপাশ থেকে বলে, রেহান আমি ভিডিও কল দিয়েছি, তুই কানে ধরলি কেন? ভিডিও কলের জন্য রিহা শুনতে পায়। রেহান ফোন সামনে ধরে বলে, আম্মু তুমি? রেহানের আম্মু পাশে দেখে বলে, তোর পাশে কে রেহান? রিহাকে হালকা দেখা যাচ্ছিল। রেহান রিহাকে নিচের আরো কাছে এনে বলে, আম্মু ও। রেহানকে বলতে না দিয়ে মাইশা চৌধুরী বলে, আমি জানি তোর থেকে ভালো চিনি। রিহা মা কেমন আছিস, আমাকে মনে আছে? রিহা কিছুটা অস্বস্তি হচ্ছে। প্রথম দেখাতে কেউ তুই করে বলে, রেহান ব্যাপারটা বুঝতে পেরে বলল, আম্মু একটু অমন, অল্পতে সবাইকে নিজের আপনজন মনে করে, সালাম দাও। রিহা নিজের জড়তা কাটিয়ে সালাম দেয়। মাইশা চৌধুরী রিহাকে প্রাণ ভরে দেখছে, যেন কত দিনের চোখের তৃষ্ণা মেটাচ্ছে। মাইশা চৌধুরী রিহার সাথে অনেক কথা বলছে, রিহা শুধু উত্তর দিচ্ছে। রেহান পাশে গালে হাত দিয়ে বসে দেখছে। মাইশা চৌধুরী হঠাৎ রেহানকে বলে, রেহান ওকে নিয়ে কবে আসবি? আমি আর অপেক্ষা করতে পারছি না। রেহান ফোনটা নিয়ে বলে, আম্মু ওর কাল থেকে ভার্সিটি শুরু, এখন সম্ভব না, তবে খুব তাড়াতাড়ি আসবো। মাইশা চৌধুরী মন খারাপ করে বলে, আমি মরলে নিয়ে আসবি? রেহান রেগে বলে, আম্মু এসব কি ধরনের কথা, এমন করলে কিন্তু আমি কখনো আসবো না। রাগ দেখিয়ে কি লাভ, যদি মানুষটা না থাকে। রেহান এবার আরো দুর্বল হয়ে পড়ল, ছল ছল চোখে ওর মায়ের দিকে তাকায়। রিহা পাশ থেকে বলে, আচ্ছা মামুনি দুদিন পর আমরা আসব, এখন তুমি একটু হাসি দাও। মাইশা চৌধুরী রিহার কথায় অবাক হয়, সাথে রেহানও। রিহা দুইজনের এমন তাকানো দেখে বলে, কি হলো, এমন করে তাকিয়ে আছেন কেন? রেহান বলে, তুমি আম্মুকে কি বললে? কেন মামুনি, তো আমি কি বলবো, আন্টি কেমন একটা লাগে, আর আম্মু তো বলতে পারবো না, কারণ আমার একটাই আম্মু। মাইশা চৌধুরী বলে, আচ্ছা ঠিক তুই মামুনি বলে ডাক, কিন্তু প্রমিস কর আসবি। রিহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। পরদিন রিহা রেডি হয়ে বসে আছে, আর রেহান রেডি হচ্ছে তো হচ্ছে। রিহার এখন খুব রাগ লাগছে। রিহা বিরক্তি নিয়ে বলে, আমি কি চলে যাব? যেতেও দিচ্ছেন আবার নিজেও তাড়াতাড়ি করছেন না, এবার আমি একাই যাব। রিহা ব্যাগটা নিয়ে বের হয়ে আসে, রেহানকে বকতে বকতে নিচে নেমে আসে। দরজার কাছে যেতেই কলিং বেল বেজে ওঠে। রিহা খুলে দেখে ডেলিভারি বয়। রিহাকে দেখে বলে, এটা রেহানা চৌধুরীর বাড়ি। রিহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। ডেলিভারি বয় রিহাকে একটা পার্সেল দেয়, আর সই করতে বলে। রিহা পার্সেল নিয়ে রেহানকে ডাক দিয়ে বলে, পার্সেল আসছে। রেহান নিচে নামতে নামতে বলে, খুলে দেখো, ওটা তোমার জন্যই। রিহা কৌতূহল নিয়ে খুলে দেখতেই চোখ কপালে। রিহা প্যাকেট হাতে নিয়ে বলে, এগুলো? রিহাকে সম্পূর্ণ বলতে না দিয়ে রেহান বলে, হ্যাঁ তোমার জন্য, আমি জানি এখানে তোমার অনেকটা অসুবিধা হচ্ছে, আর আমার হাতে বেশি সময় নেই, তাই সব অর্ডার করে দিলাম, তোমাকে কষ্ট করে আর শপিং করতে হবে না। আমি বড় অসুবিধা তো আপনি? রিহা আস্তে বললেও রেহান ভালোই শুনতে পেয়েছে। রেহান চুলগুলো স্টাইল দিয়ে বলে, এই অসুবিধা তোমাকে সারা জীবন সহ্য করতে হবে, জানো কত মেয়েদের ক্রাশ আমি। রিহা ভেঙচি কেটে দেখতে থাকে মেয়েদের প্রয়োজনীয় সকল জিনিস পার্সেলে। রিহা এক এক করে সব দেখছে, যে সব কসমেটিক ব্যবহার করে সেই সব আছে, একদম শেষের দিকে চকলেটের বক্স। রিহা সার্ভেন্টদের দিয়ে উপরে পাঠিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। গাড়িতে রেহান বসে আছে, আর রিহা পিছনের সিটে বসছে। রেহান পিছনে ফিরে বলে, আমাকে কি ড্রাইভার হিসেবে রাখছো? রিহা ভেঙচি কেটে বলে, আপনার মতো ড্রাইভার আমার লাগবে না, আমি নিজের গাড়ি নিজেই চালাতে পারি। তো আমাকে কি ড্রাইভার পাইছো, পিছনে গিয়ে বসছো কেন?
রিহা কোনো কিছু না বলে এতে রিহানের খুব রাগ হয়। নিজেকে শান্ত করে বলে, রিহা আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। রিহা কিছু না বলে ব্যাগ থেকে পানির বোতল বের করে যেই রিহানের মাথায় ঢালতে যাবে তার আগেই রিহান হাত ধরে ধমক দিয়ে বলে, কি হচ্ছে, কি পাগল হলে নাকি? রিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কেন, আপনার তো মাথা গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা করছিলাম। রিহা নিজের চুল টেনে ধরে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। রিহা পানি দেওয়ার জন্য সামনের দিকে কিছুটা ঝুঁকে আসে। সেই সুযোগে রিহান কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন কাজে রিহা স্তব্ধ হয়ে যায়। রিহান রিহাকে আরো কাছে নিয়ে চুলগুলো সরিয়ে দিয়ে বলে, আমার মাথা ঠান্ডা করার উপায় জানো দেখছি? তাহলে মিসেস তোমাকে ঠান্ডা করার উপায়ও তো আমার জানা থাকা দরকার, কি বলো? রিহা দুই হাত দিয়ে রিহানের চুল টেনে ধরে বলে, লুচ্চা ছাড়, নিজের তো মান সম্মান নেই, তাই বলে কি আমার মান সম্মান নষ্ট করবি? নারী নির্যাতনের কেস ঠুকে দেব। রিহান রিহার হাত থেকে নিজের চুল ছাড়াতে ব্যস্ত। শেষে না পেরে রিহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের উপর ফেলে। রিহা আস্তে আস্তে চুল থেকে হাত সরিয়ে বলে, সবাই দেখছে, ছাড়ুন। রিহান ছাড়ার বদলে উল্টে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, বিয়ে করেছি, কোথায় বউয়ের সাথে রোমান্স করব তা না করে সারাদিন শুধু ঝগড়া করতে হয়। ভাবছি এবার বেবি প্ল্যান করব, বয়স তো কম হলো না। রিহার খুব রাগ লাগছে। নিজের রাগটাকে দমিয়ে না রেখে রিহানের গলায় কামড় বসিয়ে দেয়। রিহান জোরে জোরে হেসে দেয়। রিহা রিহানকে ছেড়ে পাশের সিটে গাল ফুলিয়ে বসে থাকে। রিহান নিজের হাসি থামিয়ে বলে, তুমি জানো এসব আমার উপর কোনো ইফেক্ট করবে না, তোমার মতো একটা পিচ্চির কামড়ে আমার কিছু হবে না। বেশি বকবক না করে ভার্সিটিতে নিয়ে যাবেন, প্রথম দিন লেট হতে চাই না। রিহান কিছু বলতে গিয়েও থেমে যায়। গাড়ি স্টার্ট দেয়। রিহা সামনের দিকে তাকিয়ে আছে। রিহান একটু পরপর রিহার দিকে তাকাচ্ছে। রিহান রিহার মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, তোমার জামাই এই দিকে, তুমি বাইরে কাকে দেখো? এত সুন্দর জামাই বাদ দিয়ে বাইরে তাকিয়ে থাকা মানায়? রিহা ভেঙচি কেটে বলে, দেখছিলাম রাস্তায় কোনো ভিখারি পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে আপনাকে দিয়ে দেব, আমি খুব দয়াবান। রিহার কথায় রিহান জোরে ব্রেক করে। রিহা সিট বেল্ট না লাগানোর জন্য সামনে ঝুঁকে পড়ে। এই আপনি কি পাগল? আর একটু হলে মাথা ফেটে যেত, এইভাবে কেউ ব্রেক করে? রিহান সেই সব না দেখে রিহাকে নিচের দিকে ঘুরিয়ে বলে, আমায় দিয়ে দিলে তোমার কষ্ট হবে না? এত সুন্দর জামাই কি পাবে? রিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, দান করলে কমে যায় না বেড়ে যায়, কে বলতে পারে, হয়তো আরো সুন্দর জামাই পেলাম, ইস কত ভালো হবে, উফ আমি কত দয়াবান। রিহার বলতে দেরি, রিহানের গাল চেপে ধরতে দেরি না। আমাকে অন্য কারো কাছে দিয়ে ভালো জামাই পাবে তাই না? মরে গেলেও না, তুমি এই রেহানের ছেলে আছো আর সারা জীবন থাকবে, আমার মৃত্যুর পরও তোমার আমার থেকে মুক্তি নেই, বুঝছো? না বুঝলেও বুঝে নিতে হবে। রিহাকে আর কিছু বলতে না দিয়ে রেহান গাড়ি চালায়। রিহা বকবক করেই যাচ্ছে, কিন্তু রেহান কোনো উত্তর দিচ্ছে না। কিছুক্ষণ পর দুইজন ভার্সিটিতে পৌঁছে যায়। রিহা নামতে গেলে রিহান ওর হাত ধরে ভার্সিটিতে যায়। রিহার খুব অস্বস্তি হচ্ছে, সবাই তাকিয়ে আছে কিন্তু রিহানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রিহার হাত ধরে প্রিন্সিপালের রুমে যায়। কিছুক্ষণ পর রিহাকে ক্লাসরুমে দেখিয়ে দিয়ে এটা সেটা বোঝাচ্ছে আর রিহা রাগে ফুসছে। শোনেন, আমি বাচ্চা না, আমি জানি কোনটায় আমার ভালো আর কোনটায় আমার খারাপ। রিহান রিহার নাক টেনে বলে, আমার কাছে তুমি বাচ্চা, যাকে হাতে কলমে সব শিখিয়ে দিতে হয়। যাই হোক, ক্লাস মন দিয়ে করবে, কোনো ছেলে বিরক্ত করলে আমাকে বলবে, ছেলেদের থেকে দূরে দূরে থাকবে। এই আপনি আমার গার্জিয়ান না, ওকে, আশেপাশে সবাই তাকিয়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, রিহা কবে থেকে মানুষের কথায় কান দেওয়া শুরু করলো? রিহান রিহা পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। রিহা কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা রিহার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভুলে গেলে? মেয়েটার বলতে দেরি, রিহার জড়িয়ে ধরতে দেরি না। কোথায় ছিলি তুই, জানিস তোকে কত মিস করেছি, কতদিন পর তোর সাথে দেখা, ভাবতেই খুশি লাগছে। লামিয়া রিহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে অনেক মিস করছি। হঠাৎ রিহা লামিয়াকে ছেড়ে দিয়ে বলে, তুই তো। রিহার কথা লামিয়া বুঝতে পেরে বলে, পরে বলছি, আগে জিজুর সাথে পরিচয় করিয়ে দে। রিহার এতক্ষণে খেয়াল হলো রিহান আছে। রিহা রিহানের সামনে গিয়ে বলে,
আপনি এখনো যাননি? অফিসের দেরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই, তাড়াতাড়ি যান। লামিয়া রিহান ভুরু কুচকে তাকিয়ে আছে। রিহা দুইজনের তাকানো দেখে বলে, এমন ভাবে তাকানোর মানে কি? লামিয়া রিহাকে চুপ করতে বলে রেহানের সাথে কথা বলে, আর রিহা পাশে দাঁড়িয়ে চুপ করে শুনছে। বেশ কিছুক্ষণ কথা বলে রেহান চলে যায়। ক্লাসে রিহা লামিয়াকে জড়িয়ে ধরে আছে। লামিরে, তোকে কত মিস করছি, কিন্তু তুই তো, লামিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুই তো জানিস আমি একটা ছেলেকে ভালোবাসতাম, আর আমার পরিবার কেমন সেটাও তো জানিস। বাবা জোর করে একটা কসাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিল, তাই তো বাড়ি থেকে পালিয়ে আসি, বাঁধনের সাথে বিয়ে করে ওর পাশে থাকি। ও আর ভাইয়া মিলে আমাকে ভার্সিটিতে ভর্তি করে। রিহা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, ভাইয়াকে? লামিয়া কিছু বলার আগেই স্যার চলে আসে। ক্লাস শেষে রিহা লামিয়া কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসে। রিহার আজকে মনটা অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগছে, ওর স্বপ্ন পূরণ হচ্ছে, প্লাস হারিয়ে যাওয়া ফ্রেন্ডকে ফিরে পেয়েছে। লামিয়া আর রিহা মাধ্যমিক স্তর থেকে একসাথে। লামিয়া ঢাকায় ওর ফুপুর বাসায় থেকে পড়াশোনা করত। স্কুল শেষের পর কলেজ, ইন্টার এক্সাম দিয়ে লামিয়ার সাথে আর যোগাযোগ হয়ে ওঠেনি, কিন্তু মনের টান বলতে তো কিছু একটা আছেই, তাই আবার দুইজন একসাথে। রিহা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। রেহান বলছিল হয় নিতে আসবে, না হলে গাড়ি পাঠিয়ে দেবে। রিহা কিছুক্ষণ অপেক্ষা করে হঠাৎ ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে বলে, রিয়া ম্যাম স্যার পাঠিয়েছে। রিহা গাড়িতে উঠে বসে। আজকে ওর খুব ভালো লাগছে, কিন্তু একটা বিষয় খারাপ লাগছে, আজ দুই দিন হলো ওর আপু একবারও ওর খোঁজ নিল না। রিহার বুক ফেটে কান্না আসছে। গাড়ির সিটে মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে। কিছুক্ষণের মধ্যে বাসায় এসে পৌঁছে রিহা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকতে গেলে দেখে অনেক মানুষ, এক দুই দিন এত মানুষকে দেখেনি। বাড়িটা ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। রিহা আস্তে আস্তে ভিতরে যায়। রফিক চাচাকে ডাক দেয়, কোনো সাড়া না পেয়ে নিজের রুমে যেতেই অবাক। রেহান বিছানায় শুয়ে আছে, মাথায় হাতে ব্যান্ডেজ করা। বিছানার পাশে দুইজন লোক দাঁড়ানো। একজন রিহাকে দেখে বলল, আরে রিহা ভেতরে আসো। রিহা রেহানের কাছে এসে দাঁড়ায়। রিহা কি বলবে বা কি করবে বুঝতে পারছে না। রেহান চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশ থেকে একটা ছেলে বলে, রেহানের অ্যাক্সিডেন্ট হয়েছে অফিসে যাওয়ার সময়। রিহার খুব খারাপ লাগছে। সকালে যে মানুষটা এত ঝগড়া করলো, এখন সে নিস্তেজ হয়ে শুয়ে আছে। রিহা কাঁপা কাঁপা হাতে রিহানের মাথায় হাত দেয়। রিহান চোখ খুলে রিহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ক্লাস কেমন হলো, কোনো সমস্যা হয়নি তো? রিহার খুব রাগ লাগছে, নিজের এই অবস্থায় সে অন্যের চিন্তা করছে। রিহা উঠে একটা ছেলের কাছে এসে বলে, ভাইয়া ডক্টর কি বললো? বাঁধন কিছু বলতে যাবে তার আগে রেহান বলে, মরবো না এত তাড়াতাড়ি, এখনো অনেক কিছু বাকি, অনেক পথ চলা বাকি। রিহা তাকিয়ে দেখে রেহান এক দৃষ্টিতে রিহার দিকে তাকিয়ে আছে, মুখে তার ভুবন ফুলানো হাসি। রিহা সোফায় বসে ফুসছে। রেহান চুপ করে শুধু রিহাকে দেখছে। আজ যে বড় একটা ভূমিকম্প হবে সেটা রেহান খুব ভালো করে বুঝতে পারছে। রেহান এপাশ ওপাশ করে রিহার দিকে হালকা হেসে বলল, অমন করে তাকিয়ে কি দেখছো, মনে হচ্ছে খেয়ে ফেলবে? রিহা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আবার একটু হেসে বলল, অমন করে তাকিও না, দেখছো না আমার শরীর খারাপ, কোথায় একটু আদর করবে তা না করে লুচির মতো বসে ফুসছে। রিহা এবার মুখ খুলে বলল, আদর তাই না, এই তোর কি জানের মায়া নেই? নিজেটা না হয় বাদ দিলাম, মামনির কথা তো ভাবতে পারিস, এইসব কাজ তোকে কে করতে বলে বল? রিহা চিল্লিয়ে কথাগুলো বলে। রিহা চুপ করে আছে, জানে এখন কিছু বললে ঝগড়া হবে, আর এই অবস্থায় ঝগড়া করার শক্তি নেই। রেহানকে চুপ থাকতে দেখে রিহা রেহানের কাছে এসে বলল, ওই উত্তর দে, তুই কি আর কোনো কামকাজ পাসনি? রেহান আস্তে করে বলল, এই অবস্থায় ও ঝগড়া করবে? রিহা শুনে রেহানের ব্যান্ডেজের উপর চেপে ধরে বলল, তো তোকে নিয়ে কি করব? না আমায় বল কি করব? তুই বাইরে গ্যাংস্টার গিরি করে হাতে পায়ে ব্যান্ডেজ করে আসবি, আর আমি সেবা করব? কেন রে, আমার কোনো কাজকাম নেই নাকি? বিয়ে করেছিস বলে সব শুনতে হবে? ওই তুই আমায় বিয়ে করলি কেন সেটা বল।
কথায় কথায় রিহা যে রেহানের কলার ধরছে সেটা রিহার খেয়াল নেই। রিহান আস্তে করে কলারে রাখা হাতে একটা চুমু দিয়ে পড়ল। এটা আমার ভালো লাগে, আর আমি কাউকে বিনা কারণে মারি না। রিহা হাত সরিয়ে চিল্লিয়ে বলল, তাহলে ওরা তোকে কি কারণে মারলো? এখন নিশ্চয়ই অনেক গল্প শুনিয়ে আমার মন ভোলাবি, তাই না? একে তো এসব করিস, আর বাঁধন ভাইয়াকে বারণ করেছিলি যেন আমায় কিছু না বলে। আমি জানলে তো তোর সর্বনাশ, ইউ চিটার। ফ্ল্যাশব্যাক। রেহান রিহাকে কফি আনতে বলে। রিহা কফি আনতে গেলে রেহান বাঁধনকে বলে, শোন, ওকে কিছু বলিস না, এমনিতেই আমাকে সহ্য করতে পারে না। তারপর এসব শুনলে প্রেম হবার আগে ডিভোর্স হয়ে যাবে। রেহান ব্যর্থ চোখে বাঁধনের দিকে তাকায়। বাঁধন কিছুটা সংকোচ নিয়ে বলে, তোকে আমি বারবার বলি গার্ড রাখতে, কিন্তু তুই তো শুনিস না। আজ কি হচ্ছিল কিল্লালি বলতো? রেহান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি যখন রিহাকে রেখে অফিসে যাচ্ছিলাম তখন রাস্তায় একটা মেয়ে বলে হেল্প করতে। আমি গাড়ি থেকে নেমে মেয়েটাকে অ্যাড্রেস বলে দিচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে কে আমার মুখে কাপড় দিয়ে মারতে থাকে। সম্ভবত অনেক লোক ছিল, হঠাৎ এমন আক্রমণের জন্য আমি রেডি ছিলাম না। ওখান দিয়ে পুলিশ যাচ্ছিল বলে বেঁচে গেলাম, না হলে আজ হয়তো। বাঁধন সব শুনে হু হা করে হেসে দেয়। রেহান ভ্রু কুচকে তাকিয়ে আছে। বাঁধন নিজের হাসি থামিয়ে বলে, গ্যাংস্টার রেহানকে ওই কেউ মারতে পারে? সিরিয়াসলি? আমার কি মনে হয় জানিস, যে এমন করেছে সে আসলেই জানে না তুই কে, আর বড় দলের মধ্যে কেউ হলে জানে মেরে দিত। রেহান অট্ট হাসিতে ফেটে পড়ে। রেহানকে এমন ভাবে হাসতে দেখে বাঁধন কপাল চুলকিয়ে বলে, আমি কি কোনো জোকস বলছি? রেহান আরো জোরে হেসে দেয়। নিজের হাসি থামিয়ে যেই কিছু বলতে যাবে তখন চোখ পড়ে দরজার ওখানে দাঁড়িয়ে থাকা রিহাকে। রিহা জিজ্ঞেস করতে আসছিল কি কফি খাবে, কিন্তু এদের কথা শুনে থেমে যায়। রেহানের চোখ অনুসরণ করে বাঁধন তাকিয়ে দেখে রিহা। বাঁধন মুচকি হেসে বলল, তুই থাক, আমি পরে আবার আসবো, অল দা বেস্ট। বাঁধন চলে যেতেই রিহা সোফায় বসে পড়ে। বর্তমানে রেহান রিহাকে শান্ত করাতে ব্যস্ত, কিন্তু রিহা নিজের মতো বকবক করেই যাচ্ছে। উফ আল্লাহ, আর কি কোনো ছেলে ছিল না? শেষে আমি যা পছন্দ করি না তাই কপালে জুটলো। এ তো দুই দিন পর মরবে, তখন আমাকে কে বিয়ে করবে? এইসব বলে রিহা ন্যাকা কান্না জুড়ে দিচ্ছে। রেহান এখন না পেরে জোরে ধমক দিয়ে ওঠে। রিহা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমাকে একদম ধমক দিবেন না, দোষ করবেন আপনি আর ধমক দেবেন আমায়, সেটা তো হবে না। নারী নির্যাতনের কেস ঠুকে দেব। রেহান দুষ্টু হেসে বলে, কিছু করলাম না তাই কেস ঠুকে দেবে, তাহলে কিছু করি। রিহা হাত ধরে নিজের আরো কাছে টেনে রিহা কিছু বলতে যাবে তার আগেই রেহান বলে, কিছু বলার দরকার নেই, মাথা ব্যথা করছে, একটু টিপে দাও। টিপে দিতে না পারলেও মাথা খেও না প্লিজ। রিহার ইচ্ছে করছে গলা টিপে দিতে, কিন্তু নিজেকে সামলে রেহানের মাথা নিজের কোলে নিয়ে মাথা টিপে দিতে থাকে। রেহানের ঘুম আসছে, সেই সময় রিহা বলে, আচ্ছা আপনার কখনো গলা ব্যথা করে না? রেহান ঘুম ঘুম কণ্ঠে বলে, কেন? রিহা আমতা আমতা করে বলে, না মানে মাথার সাথে গলাও টিপে দিতাম। রেহান বিরক্তি নিয়ে বলে, রিহা প্লিজ ঘুমাতে দাও, মাথায় অনেক পেইন হচ্ছে। রিহা গাল ফুলিয়ে মাথা টিপে দিতে থাকলো। কিছুক্ষণের মধ্যে রেহান ঘুমের দেশে। রেহানকে দেখে রিহারও ঘুম আসছে। রেহানের মাথা টিপতে টিপতে একসময় নিজেও ঘুমের দেশে রওনা দেয়। একটি লাশের সামনে দাঁড়িয়ে আছে ব্যক্তিটি, চোখ দুটো তার লাল হয়ে আছে, যেন এক্ষুনি কাউকে খুন করবে। লোকটা লাশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কাউকে ফোন করে। দুইবার রিং হতেই ওপাশ থেকে ফোন ধরে। লোকটা গম্ভীর কণ্ঠে বলে, তুমি কবে আসছো? এদিকে আমাদের একটা করে লোক মারা যাচ্ছে, তুমি আসলে রেহানকে জব্দ করা যাবে। ওপাশ থেকে কিছু একটা বলাতেই লোকটা অট্ট হাসিতে ফেটে পড়ে। নিজের হাসি থামিয়ে বলে, ডোন্ট ওয়ারি, শেষ গুটি তো এখনো আমার হাতে, যতই পাখি লাফালাফি করুক আসল গুটি তো আমার হাতে। ফোনটা কেটে লোকটা আবার হাসিতে মেতে উঠেছে, মনে সব রাজ্য জয় করে নিয়েছে। প্রায় সন্ধ্যার দিকে রেহানের ঘুম ভেঙে যায়। আশেপাশে তাকিয়ে রিহাকে খুঁজছে
হঠাৎ মাথার কাছে কিছু অনুভব হওয়ায় রেহান হালকা উঠে তাকিয়ে দেখে রিহা ঘুমিয়ে আছে। আনমনে রেহানের মুখে হাসি ফুটে ওঠে। রিহা উঠাতে গেলে রিহা নড়ে ওঠে। রেহানের এমন শক্তি নেই যে রিহাকে কোলে নিবে। রেহান কম্বল এনে রিহার গায়ে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। একটু পর বেরিয়ে সার্ভেন্টদের দিয়ে খাবার খেতে যায়। রিহার ঘুমটা অনেকটা হালকা হয়ে আসছে। অনেকক্ষণ ধরে ফোন বেজেই যাচ্ছে। রিহা বিরক্তি নিয়ে ফোনটা ধরতে গেলে ওর হাত থেকে কেউ কেড়ে নেয়। রিহা চোখ খুলে দেখে রেহান ফোন নিয়ে বারান্দার দিকে যাচ্ছে। রিহা আবার চোখ বন্ধ করতে গেলে হঠাৎ ওর মনে পড়ে, আচ্ছা এমন কার কল যে আমার সামনে ধরতে পারলো না, কোনো চক্কর না তো? রিহার ঘুম সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বিছানা থেকে উঠে সোজা বারান্দায় গিয়ে রেহানের পিছনে দাঁড়ায়। বাঁধন ফোন করেছে রেহানের খোঁজ নিতে। বেশ কিছুক্ষণ কথা বলে পেছনে ফিরতেই কিছুটা চমকে যায়। রিহা ভুরু কুচকে তাকিয়ে আছে। রেহান নিজেকে স্বাভাবিক করে প্রশ্ন করে, তুমি এইভাবে কি দেখছো? আমাকে কি মারবে? এভাবে কেউ দাঁড়ায়? রিহা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কেন আমি দাঁড়ালে বুঝি সমস্যা? আর আমার বাড়ি, আমি যেখানে খুশি দাঁড়াতে পারি, আপনার কি? রিহা চলে যেতেই রেহান অবাক হয়ে নিজেকে নিজের প্রশ্ন করছে, এই মেয়ের হলো কি? এমন ভাবে বলছে যেন রিহা। ঘরে এসে দেখে রিহা নেই। নিচে গিয়ে দেখে টেবিলে বসে আছে। রেহান খাবার অর্ধেক রেখে উঠে গিয়েছিল। রিহার পাশে টেবিলে বসে খাবার খায়। রিহা একবার তাকিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দেয়। একটু পর ডোরবেল বেজে ওঠে। রিহা বিরক্ত নিয়ে রেহানের দিকে তাকাতেই রেহান চেতে গেল। রিহা হাত দিয়ে আটকে দেয়। হাত না ধুয়ে দরজা খুলতেই সামনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে কিছুটা চমকে যায়। অবাক হয়ে বলে, তুই এখানে? লামিয়া মুচকি হেসে বলে, সব প্রশ্ন কি বাহিরে দাঁড়িয়ে রেখে করবি? ভেতরে তো আসতে দে। রিহা দরজার সামনে থেকে সরে যেতেই বাঁধন আর লামিয়া রেহানের কাছে যায়। রিহা অবাক হয়ে ওদের কাছে বসে। রিহার মুখ দেখে লামিয়া হেসে বলে, কি রে মুখ অমন করে আছিস কেন? মনে হচ্ছে আমাদের আসাতে খুশি না? রিহা লামিয়ার প্রশ্নে হতবম্ব হয়ে পড়ে। রেহান বলে, বেচারি চমকে গেছে, তোমরা এভাবে আমার বউকে বলতে পারো না। লামিয়া আর বাঁধন একসাথে ও হো করে ওঠে। রিহা চোখ রাঙিয়ে তাকাতেই রেহান চোখ টিপ মারে। রিহা লামিয়ার দিকে তাকাতেই লামিয়া বলে, বাঁধন বাসে যেয়ে বললো ভাইয়া অসুস্থ, তাই চলে আসলাম। রিহা রেগে বলে, কোনো অসুস্থ না, গুন্ডামি করতে গিয়ে এই অবস্থা, ইচ্ছে তো করছে আরো কয়েকটা দিন। রেহান চোখ ছোট ছোট করে তাকায়। রিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে লামিয়াকে বলে, তুই বাঁধন ভাইয়াকে চিনিস? লামিয়া বাঁধনের দিকে তাকিয়ে বলে, তুই বাঁধনকে ভুলে গেছিস? কতবার যে তোকে পিক দেখিয়েছিলাম। রিহার সেই সময় বাঁধনকে চেনা লাগছিল, কিন্তু রিহানের অবস্থা দেখে রিহার আর খেয়াল ছিল না। লামিয়া আরো কিছু বলতে যাবে তার আগেই আবার ডোরবেল বেজে ওঠে। রিহার এখন ইচ্ছে করছে দরজা নষ্ট করে দিতে। রফিক চাচা দৌড়ে এসে বলল, আমি খুলতেছি মমনি, আপনারা গল্প করেন। রিহা এবার লামিয়ার কথাগুলো শোনাই মনোযোগ দিল। তুই তো জানিস আমার বাড়ির অবস্থা, আমি পালিয়ে এসে যখন বাঁধনকে বলি তখন বাঁধন ভাইয়ার কাছে নিয়ে আসে আর ভাইয়া আমাদের বিয়ে দেন। নিজের ছোট বোনের মতো সাপোর্ট করেছেন, বাঁধনের কেউ নেই, কিন্তু ও মনে করে ওর একটা ভাই আছে। তখন থেকে আমরা ভাইয়ের ঠিক করা ফ্ল্যাটে থাকি, কিন্তু এখন থেকে আমরা তোদের সাথেই থাকবো। বাকিটা বলার আগেই রফিক চাচা বলল, বৌমনি দেখো কি আসছে। রফিক চাচার কথা অনুসরণ করে সবাই সামনে তাকায়। সবাই এগিয়ে গেলেও রিহা স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে, যেন ওর কিচ্ছু হচ্ছে না। আফসাল সাহেব রিহার দিকে এগিয়ে আসতে দেখে রিহা উঠে চলে যায়। রিহা আনমনে বসে ভাবছে ওর আব্বুর সাথে আজকের ব্যবহার কি ঠিক হয়েছে। সবকিছু গুলিয়ে যাচ্ছে, কিন্তু ওরও তো খারাপ লাগা ভালো লাগা আছে। বিয়ে দিলেই কি পর হয়ে যাবে? বিয়ের পর একবারও খোঁজ নিল না, মনের গহীনে একরাশ অভিমান জমা হয়ে আছে। বেশ কিছুক্ষণ পর রিহা উঁকি দিয়ে দেখে কেউ আছে কিনা। এক পর্যায়ে হঠাৎ নিচ থেকে রেহানের ডাক পড়ে। রিহা তাড়াতাড়ি বিছানায় গিয়ে বসে।
বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর সবকিছু নিরিবিলি। রিহা আরো কিছুক্ষণ বসে থেকে হঠাৎ রেহান এসে রিহার পাশে বসে। রিহা মনে মনে নিজেকে ধাতস্থ করে নেয় রেহানকে কিছু করা কথা শোনানোর। রিহাকে বলতে না দিয়ে রেহান বলে, দেখো রিহা, এটা তোমার আব্বু আর তোমার ব্যাপার, আর আমি তোমাদের মধ্যে ঢুকতে চাই না, এটা ঠিক দেখাবে না। তবুও আমি বলবো, শত্রু হলেও বাড়ি আসলে ফিরিয়ে দিতে নেই। আজ যে তোমার আব্বু চলে গেল, এতে কি আমাদের সম্মান থাকলো? রেহানের শেষের কথা শুনে রিহা উঠে দাঁড়িয়ে অস্থির কণ্ঠে বলে, আব্বু চলে গেছে মানে কি? আমার সাথে দেখা করলো না, আর আপনারা কি করছেন? রিহা অস্থির হয়ে বাইরে যেতে গেলে হাতের টান অনুভব করে। রিহা ভুরু কুচকে জানতে চাই হাত ধরলেন কেন। রেহান একটু হেসে বলে, রাগ জেদ মানুষকে ধ্বংস করে দেয়। রাগ জেদের বসে নেওয়া কোনো সিদ্ধান্ত ভুল হয়, আর হুট করে নেওয়া সিদ্ধান্ত ভুল হয়। তাই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নিতে হয়। যখনই রাগ হবে তুমি মাটির দিকে তাকাবে, তাও রাগ না কমলে পানি পান করবা, তবুও যদি কাজ না হয় তাহলে দুই রাকাত নফল নামাজ পড়বে। রিহা চুপ করে রেহানের কথাগুলো শুনছে। সত্যি এইসব কথা এইভাবে কেউ বুঝিয়ে দেয়নি। রিহা নিজেকে স্বাভাবিক করে রেহানের দিকে তাকিয়ে বলে, আমি আব্বুর সাথে কথা বলতে চাই। রেহান হালকা হেসে মাথায় হাত বুলিয়ে বলে, কাল সকালে কথা বলে নিও, উনি হয়তো অনেক ক্লান্ত, নিচে চলো, সবাই অপেক্ষা করছে। আমি একটু একা থাকতে চাই, প্লিজ। রেহান আর কিছু না বলে চলে যায়। রিহা ভাবতে থাকে, সত্যি তো রাগের বসে আজ আমি আব্বুর সাথে খারাপ ব্যবহার করেছি। আম্মু মারা যাওয়ার পর আব্বুই তো আমার সব। কোনো সম্পর্কের মধ্যে যদি ইগো চলে আসে তাহলে সেই সম্পর্ক নষ্ট হতে বেশি দিন লাগে না। আমি আর আব্বুর সাথে এমন করব না। আমি যেমন ভুল করলে আব্বু ক্ষমা করে দিত, তেমনি আব্বু ভুল করলে আমারও দায়িত্ব আছে। রিহা নিজে নিজে বিড়বিড় করছে। রেহান দরজার পাশ থেকে সরে নিচে চলে যায়। রেহানকে নামতে দেখে লামিয়া বলে, কি হলো রিহা কই? রেহান সোফায় বসতে বসতে বলে, ওকে একটু একা ছেড়ে দেওয়া ভালো, নিজের সাথে বোঝাপড়া করার দরকার। এমন অনেক সত্যি আছে যেগুলোকে জানার দরকার, আর সেই সত্যি জানার জন্য ওকে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। লামিয়া রেহানকে বলে, আমার ছোট বোনের মাথায় কি এত প্যাঁচ দেওয়া ঠিক হচ্ছে? লামিয়ার কথায় রেহান বাঁকা হাসি দিয়ে বলে, ছোট মাথা কাকে বলছো? মাথা ছোট কিন্তু মাথার মধ্যে সারাক্ষণ জিরাপির প্যাঁচ থাকে, এটা শুনলে আজ রাতের খাওয়া শেষ? সবাই হাসিতে ফেটে পড়ে। অনেকক্ষণ আড্ডা দিয়ে রেহান রিহাকে ডাকতে আসতে দেখে ঘুমিয়ে গেছে। রিহার কপালে ভালোবাসা দিয়ে রেহান পাশে শুয়ে পড়ে। সকালে রিহা ভার্সিটিতে যাবে কিন্তু রেহান যেতে দেবে না। রিহা তো নাছোর বান্দা, ও যাবে মানে যাবে। রেহান রিহাকে বোঝাতে ব্যর্থ হলে ধমক দেয়। তখন থেকে রিহা বারান্দায় বসে আছে দরজা লাগিয়ে। রেহানও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বাথরের সাথে কাজ করছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর রিহা একটা ফুলদানি আছাড় মারে, কিন্তু এতে রেহানের কোনো মনোভাব নেই। রিহা এবার জোরে চিৎকার দেয়। রেহান বাঁধন দুইজনে ছুটে আসে। রিহাকে ডাক দিচ্ছে কিন্তু রিহার কোনো শব্দ নেই। রেহান ধাক্কা দিয়েই যাচ্ছে। রেহান জোরে বাঁধনকে বলে, যা তো কিছু একটা নিয়ে আয়, আজ দরজা ভাঙবো। রেহানের বলতে দেরি বাঁধন চলে যায়। রেহান আবার বলে, বাঁধন গেছে, এবার দেখি তুমি কি করে, ওখানে থাকো। রিহা আস্তে আস্তে দরজা খুলে দূরে দাঁড়িয়ে থাকে। রেহান ভিতরে ঢুকে দেখে রিহা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে। রেহান এক হাত বাড়িয়ে বলে, অনেক হইছে, এখন তাড়াতাড়ি আসো, দেখি কোথায় লেগেছে। রিহা ওইভাবে দাঁড়িয়ে আছে। রেহান ভাঙা ফুলদানিতে জোড়া একটা লাথি দেয়, দেখো আমার রাগ উঠিয়ে দিও না, কেমন? রিহা আস্তে করে বলে, আমি ভার্সিটিতে যাব। রেহান কপালে হাত দিয়ে বলে, তুমি কি বাচ্চা? আমার তো মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চা অসুস্থ, তাই তাকে স্কুলে যেতে বারণ করছি, আর সে জেদ করছে, রিহা একদিন না গেলে কি এমন হবে? রিহাও জোর গলায় বলে, আজকে গেলে এমন কি হবে? সব সময় আপনার কথা মতো চলতে হবে, আপনি আমার কোনো কথা শোনেন? রিহার চোখ ভরে আসছে, এক্ষুনি পানি পড়বে পড়বে ভাব। রেহানের খুব হাসি পাচ্ছে। হাই রে কপাল, এখনই বাচ্চাকে সামলাতে হবে, রেহান তুই তো গেছিস। রেহান নিচের মাথা চুলকিয়ে রিহার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আচ্ছা এবার থেকে তোমার কথা মতো সব হবে, এখন তো আসো,
রেহা গুটিসুটি পায়ে রেহানের কাছে এসে দাঁড়াতেই রেহান চেক করতে থাকে কোথায় লেগেছে। কোথায় লাগছে তোমার বলো আমাকে, এভাবে চিৎকার দিলে কেন? রেহান ভালোভাবে দেখে কিছু না পেয়ে রিহা দিকে চোখ স্থাপন করে। রিহা ছল ছল চোখে হাত দিয়ে বাম পাশে দেখিয়ে বলে, এখানে লেগেছে আমার। রেহানের খুব হাসি পাচ্ছে। রিহাকে বুকের সাথে জড়িয়ে ধরে আর চোখের পানি ছেড়ে দেয়। রেহানের মুখে হাসি। রিহা চোখের পানির মাধ্যমে সব অভিযোগ প্রকাশ করছে। রিহা ভার্সিটির জন্য বের হবে সেই সময় রেহান রিহাকে দাঁড়াতে বলে। রিহা বিরক্ত নিয়ে বলে, লেট হয়ে যাবে তো। রেহান কিছু না বলে ফোন বের করে একটা ছবি দেখায়। ছবিতে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বেশ হ্যান্ডসাম, মুখে চাপ দাড়ি। রিহা ভ্রু কুচকে বলে, এটা কে? রেহানের মুখে হাসি ফুটে ওঠে। রেহান রিহার চোখে হাত দিয়ে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চলো সামনে। রিহা কিছু বুঝতে পারছে না। রেহানের হাত ধরে সামনে যেতে থাকে। রেহান একটা জায়গায় এসে থামে। রিহার চোখের থেকে হাত সরিয়ে কিছুটা পিছিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। রিহা চোখ ডলতে ডলতে সামনে তাকিয়ে স্তব্ধ। রিহা হা করে দেখছে, সব যেন ওর স্বপ্ন মনে হচ্ছে। পেছনে তাকিয়ে রেহানকে দেখছে। রিহার চোখের ভাষা হয়তো রেহান পড়তে পেরেছে, তাই মুচকি হেসে বলে, তোমার জন্য পছন্দ হয়েছে। রিহা একবার স্কুটি আর একবার রেহানের দিকে তাকাচ্ছে। রিহার হঠাৎ মনে পড়ে কলেজে পড়ার সময় রিহা ওর আব্বুর কাছে আবদার করছিল। রিহা ওর আব্বুর কাছে আবদার করছিল, কিন্তু ওর আব্বু না করে দেয়। রিহার অনেক ইচ্ছে ছিল সব মেয়েদের স্বপ্ন পূরণ তার আব্বু করে, কিন্তু কিছু কিছু মেয়েদের স্বপ্ন পূরণ তাদের স্বামী করে। রিহা দৌড়ে রেহানকে জড়িয়ে ধরে। রেহান নিজের ভালোবাসাকে বাহু ডোরে আবদ্ধ করে বলে, কি ম্যাডাম পছন্দ হয়েছে? এটা আপনার বাসর ঘরের গিফট, সরি দেরি করে দেওয়ার জন্য। রিহা চড়িয়ে ধরেই বলে, খুব 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 পছন্দ হয়েছে। আপনি কি করে জানলেন? আমার ড্রিম লাইট ছিল। রিহার মাথায় চুমু দিয়ে বলে, ভালোবাসি যে, আর ভালোবাসার মানুষের এইটুকু আবদার জানবো না, সেটা কেমন করে হয়? পেছন থেকে কাশির আওয়াজ আসলে রিহা রেহান দুইজন ছেড়ে দেয়। লামিয়া আর বাঁধন দাঁড়িয়ে আছে। লামিয়া হেসে বলে, যদি আপনাদের শেষ হয়ে থাকে তাহলে কি? রিহা চোখ রাঙিয়ে তাকাতেই লামিয়া চুপ হয়ে যায়। রেহান পকেট থেকে চাবি বের করে রিহার দিকে এগিয়ে দেয়। রিহা চাবি নিয়ে লামিয়াকে বলে, যদি আপনাদের হয়ে থাকে তাহলে কি যেতে পারি? শয়তান, আমার কথা আমাকে ফেরত দিচ্ছিস? দুই বান্ধবী চলে যায়। রেহান আর বাঁধন ওদের যাওয়ার দিকে তাকিয়ে রুমে চলে যায়। কাল রেহানের অনেক বড় একটা মিটিং। এই মিটিং ঠিকভাবে হতে পারলে ওর কোম্পানির জন্য অনেক লাভ। নিজের বাবা দাদার কোম্পানির এত সহজে ডুবে যেতে দেখতে পারবে না। রেহান যখন পড়াশুনো করতে দেশের বাহিরে যায়, তার কয়েক বছর পর রেহানের আব্বু মারা যায়। রেহান তখন সবকিছু ছেড়ে ওর আব্বুর ব্যবসা সামলায়। প্রথমে অনেক অসুবিধে হলেও সবার হেল্প করাতে রেহান ওর বাবার সাফল্য বজায় রেখেছে। রিহা ভার্সিটিতে গিয়ে জানতে পারে ওদের নতুন প্রফেসর আজকে আসবে। সব স্টুডেন্ট তো সেই খুশি, অলরেডি সবাই সাজগোজ শুরু করে দিয়েছে। নতুন প্রফেসর নাকি অনেক হ্যান্ডসাম। রিহা আর লামিয়ার ওইসব দিকে কোনো মাথা ব্যথা নেই, ওদের লাইফে এমনই হ্যান্ডসাম আছে। সব স্টুডেন্ট ক্লাসে বসে আছে নতুন প্রফেসরকে ওয়েলকাম করার জন্য। ক্লাস থেকে পাঁচজন স্টুডেন্ট নিয়েছে, যারা ফুলের মালা দিয়ে বরণ করবে। দুজন ছেলে আর তিনজন মেয়ে। ভাগ্যক্রমে রিহা ওই পাঁচজনের মধ্যে পড়ছে। রিহার খুব বিরক্ত লাগছে। কোথায় পেছনে বসে সেলফি তুলবে, রিহা বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর প্রফেসর আসলো, সবাই এক এক করে মালা পরিয়ে দিচ্ছে। এদিকে রিহা লামিয়ার সাথে চোখে চোখে ঝগড়া করছে। হেড স্যার রিহাকে ডাক দিলে রিহা সামনে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খায়। রিহা তাকিয়ে আছে, লোকটার মুখে বাঁকা হাসি। সে রিহার হাত ধরে নিজের গলায় মালা পরিয়ে দেয়। রিহার হুঁশ ফিরলে সে লজ্জায় পায়। স্যারদের দিকে তাকিয়ে দেখে স্যার খাইয়া ফেলুমু লুক নিয়ে তাকিয়ে আছে। হেড স্যার এখন নতুন প্রফেসরের নাম বলতেই সবাই হাততালি দেয়, কিন্তু রিহা শুধু অবাক হয়ে আছে। ক্যান্টিনে বসে রিহা আজকে সকালের কথা ভাবছে। পাশে বসে লামিয়া খেয়েই যাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে কোনো প্রাণী দীর্ঘদিন না খাওয়ার ফলে হাতে খাবার পেয়েছে। সব কি আমার মনের ভুল নাকি সত্যি? উফ, কাকে জিজ্ঞেস করবো?
সকালে যখন আব্বুকে ফোন দিলাম তখন তো আব্বু তেমন কিছু বলল না, তাহলে হয়তো আমার মনের ভুল। প্রফেসর ফিয়াজুর রহমান আফরান। এইসব মনে মনে ভেবে নিজের মনকে ধাতস্থ করে কফি খাওয়াই মনোযোগ দিল। কিছুক্ষণ অতিবাহিত হবার পর একজন পিয়ন এসে রিহাকে খুঁজল। রিহা আর লামিয়া ভ্রু কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। পিয়ন রিহাকে উদ্দেশ্য করে ফিচেল কণ্ঠে বলল, নতুন প্রফেসর তোমাকে ডাকছে, এক্ষুনি যেতে বলল। কথাটা বলে রিহার উত্তরের অপেক্ষা না করে পিয়ন চলে গেল। লামিয়া অবাক হয়ে রিহার দিকে তাকাতেই দেখে রিহা ভাবনার জগতে ডুবে আছে। আলতো করে কাঁধে স্পর্শ করতে রিহা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা ঠোঁটে লামিয়াকে বলে, তুই আমার সাথে যাবি? প্লিজ চল। লামিয়া অস্থির কণ্ঠে বলে, তুই ঠিক আছিস তো? পানি খাবি? রিহা কপালে ডান হাতের দুই আঙ্গুল দিয়ে চুলকিয়ে বলে, আমি একদম ঠিক আছি, তুই আমার সাথে চল। লামিয়া আর কথা না বাড়িয়ে রিহাকে নিয়ে প্রফেসরের কেবিনে যেতেই পিয়ন একা রিহাকে যেতে বলল। রিহা কোনো উপায় না পেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কেবিনের সামনে দাঁড়িয়ে দরজা নক করে নরম কণ্ঠে বলে, মে আই কাম ইন? সম্পূর্ণ কথা শেষ করার আগেই হাতের ইশারায় রিহাকে ভিতরে আসতে বলে। রিহা যথেষ্ট স্বাভাবিকভাবে ভিতরে যায়। এদিকে লামিয়ার ফোনে বাঁধন করতেই লামিয়া একটু দূরে গিয়ে দাঁড়ায়। ফোন ধরতেই ওপাশ থেকে ঝাড়ি শুনতে পায়। ফোন দেরি করে ধরার কারণে বাঁধন রাগ করে কিছু কড়া কথা শোনায়। লামিয়ারও ইচ্ছে করছে কিছু শুনিয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে বলে, এত রাগ শরীরের জন্য ভালো না মিস্টার জামাই, একটু রাগ কমান। আমার মতো এত কিউট বউ থাকবে, আপনি এত রাগারাগি করেন? ওপাশ থেকে বাঁধন করা গলায় জবাব দেয়, কি আমার কিউট বউ? সেটা আছে, ভার্সিটিতে আজ তোমাকে ছাড়া প্রথম গিয়েছে। পৌঁছে একবার ফোন দিলে না, এখন আবার বাড়ি আসতে দেরি। বলি কি, এখন কেন হ্যান্ডসাম ছেলে পছন্দ হয়েছে নাকি? লামিয়া ভেঙচি কেটে বলে, হলে কার কি, আমার জামাই তো শুধু আমার সাথেই ঝগড়া করবে। বাথুনার একটা ধমক দিয়ে ফোন কেটে দেয়। লামিয়া মুখ ফুলিয়ে থাকলো। লামিয়া খুব ভালো করে জানে বাথুন একটু ওভার পসেসিভ। লামিয়া ছাড়া ওর দুনিয়াতে কেউ নেই, সেই জন্য লামিয়া বাথুনের সকল পাগলামি মুখ বুঝে মেনে নেয়। লামিয়া পিছনে ফিরতেই দেখে রিহা আসছে। রিহাকে কিছু বলবে তার আগে রিহা বলে, লামি আমি বাসায় যাব, আমাকে বাসায় নিয়ে চল, তুই তো আমার মতো বাইক চালানো শিখেছিলি তাই না? লামিয়া কিছু বলতে যাবে তার আগে রিহা চাবি দিয়ে সামনে এগিয়ে যায়। লামিয়া বেকুবের মতো তাকিয়ে আছে। কবে জানি এই মাইয়ার মন আমি কাঁটা চামচ দিয়ে উঠাই ফেলবো, কখন কিভাবে মুড চেঞ্জ হয় বুঝতে পারি না। আমার তো চিন্তা ভাইয়াকে নিয়ে, এই মালকে কেমনে সামলাবে। লামিয়া কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতেই কিছুর সাথে বেঁধে পড়ে যায়। আশেপাশে ভালো করে দেখে নেয় কেউ দেখছে কিনা। তাড়াতাড়ি উঠে এক দৌড়ে রিহার কাছে যায়। রিহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লামিয়ার ইচ্ছে করে কষিয়ে নিজের গালে দুইটা থাপ্পড় দিয়ে দিই। বাড়িতে এসে রিহা রুমে চলে যায়। লামিয়া বাইকে পার্ক করার আগে রিহার দৌড়। লামিয়ার কেমন খটকা লাগলো। রিহার রুম থেকে বের হতে যাচ্ছিল, সকাল থেকে কাজ করে একঘেয়েমি লাগছে। দরজার কাছে আসতেই তড়িৎ গতিতে কিছু রেহানের বুকের সাথে ধাক্কা খেল। রেহান রিহাকে কিছু বলতে যাবে তার আগেই রিহা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রেহান বেশ অবাক হয়। অন্য সময় হলে রেহানের দোষ না থাকলেও রিহা কথা শুনিয়ে দেয়, আর আজ হঠাৎ এভাবে ছুটে আসার কি কারণ? রেহান নিজের কাছে গিয়ে দরজা ধাক্কা দেয়। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। রেহান আরো কিছুক্ষণ ধাক্কা দেওয়ার ফলে রিহা চিৎকার করে বলল, বাইরে অনেক গরম, আমার শরীর ভালো লাগছে না, আমি এখন একটু শাওয়ার নেব। রেহান আর কিছু না বলে চলে আসে। নিচে আসতেই দেখে লামিয়া আসছে। লামিয়াকে প্রশ্ন করতেই লামিয়া বলে, জানি না ভাইয়া, সকালে ভার্সিটিতে যাওয়ার পর থেকে কেমন অস্থির অস্থির লাগছে ওকে, কিছু বললে কোন ভাবনায় ডুবে থাকছে কে জানে। রেহান ছোট করে ওফ বলতেই লামিয়া কিছু জিজ্ঞেস করবে তার আগেই বাঁধনের ডাক। লামিয়া নিজের রুমে চলে যায়।
রেহান হঠাৎ ফোন বের করে কাউকে ফোন দেয়। কিছুক্ষণ কথা বলে রিহার জন্য মিল্ক শেক বানাতে বলে। রিহা অনেকক্ষণ ধরে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। এটা যে শীতকাল সেটা রিহা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছে। কথাই বলে না, মন মানসিকতা ঠিক না থাকলে কোনো কিছু ঠিকভাবে বোঝা যায় না। রিহা সকালের কথা ভাবছে। রিহা কেবিনে ঢুকলো, একজোড়া হাত রিহাকে দেওয়ালে চেপে ধরে। রিহা প্রথমে অবাক হলে পরে বুঝতে পারে ওর আশঙ্কা ঠিক। রিহা ভনিতা ছাড়াই বলে, আফরান। আফরান হেসে বলে, বাহ, ভালোবাসার টান আছে বলতে হবে, কখনো দেখনি, কিন্তু আমাকে ঠিক চিনতে পারলে, ও কি লাভ। হঠাৎ আফরান নিজের চোখ মুখ শক্ত করে নেয়। রিহা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। আফরান রিহার আরো কাছে এসে বলে, এত যদি ভালোবাসা তাহলে আমার হবু বউ হয়ে কি করে অনের বউ হলে? আমার পাশে থাকার সেখানে তুমি কি করে অনের বিছানায়? আফরান, রিহার চোখ মুখ লাল হয়ে আছে। রাগে এখন নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে করছে। যেখানে রেহান স্বামী হয়ে কিছু বললে ছাড় পায় না, সেখানে একটা বাইরের লোক রিহার গা গুলিয়ে আছে। রিহা নিজেকে সংযত করে বলে, দেখো আফরান, যা ছিল তো ছিল, এখন আমি অন্যের। আফরান হঠাৎ রিহার গালে হাত দিয়ে বলে, হ্যাঁ আমিও সেটাই বলছি, সব বাদ দিয়ে আমি জানি আমার রিহা গ্যাংস্টারের লাভে পড়তে পারে না, কিছুতেই না। সমস্যা নেই, আমি ডিভোর্স পেপারে ব্যবস্থা করছি। রিহা আফরানকে জোরে ধাক্কা দিয়ে বলে, তুমি কি পাগল? আমি অন্য কারো স্ত্রী, বিয়ে যেভাবেই হোক না কেন, আমি এখন হালাল সম্পর্কে জড়িয়ে গিয়েছি, আর এই পবিত্র বন্ধন ছেড়ে আসার অধিকার আমার নেই। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর ইচ্ছা। রেহান কেমন সেটা আমার জানার দরকার নেই। হাদিসে লেখা আছে, তুমি যেমন তোমার জীবন সঙ্গী তেমন হবে। প্লিজ তুমি এই সব বলো না। আফরান চিৎকার করে বলে, রিহা তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমার হবি, কেউ আলাদা করতে পারবে না, তুমি ভুলে যেও না, তুমি আমার প্রাণ ভোমরা। কথাটা বলে আফরান হাসতে থাকে। হাসতে হাসতে রিহার কাছে আসতে চাইলে রিহা এক ছুটে চলে যায়। রেহান দুইবার এসে দেখে গেছে, রিহা এখনো বের হয়নি। রেহানের খুব চিন্তা হচ্ছে। রিহা চোখে মুখে পানি দিয়ে বলে, আমি কাউকে ঠকাবো না, কখনো না। রেহানকে মেনে না নিলেও তার সাথে পবিত্র সম্পর্ককে আবদ্ধ আর এটা অস্বীকার করতে পারি না। আফরান বুঝতে হবে। আর কিছুক্ষণ পর রিহা বের হয়ে আয়নার সামনে বসল, টাওয়াল দিয়ে চুল মুছছে। এমন সময় হাতের উপর আর একটা ঠান্ডা হাত পড়ায় রিহা আয়নায় তাকিয়ে দেখে রেহান। রিহা আস্তে করে হাত সরাতেই রেহানটা টাওয়াল দিয়ে চুল মুছে দিতে লাগে। রিহা আয়নায় রেহানকে দেখতে লাগে। রেহান চুল মুছতে মুছতে বলে, জানো রিহা, কোনো বিষয় নিয়ে টেনশন থাকলে সেটা কাছের কারোর সাথে শেয়ার করতে হয়, তাহলে মন হালকা হয়। মনের ভিতর হাজার রকমের বোঝা নিয়ে বাঁচা মুশকিল, তখন কারোর হেল্প দরকার, একটা এমন ফ্রেন্ড যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার মনে হয় হাজবেন্ডের থেকে বেস্ট ফ্রেন্ড আর কেউ হতে পারে না। থিঙ্ক অ্যাবাউট ইট, অন্য সব সম্পর্কের থেকে স্বামী স্ত্রীর বন্ধন সবচেয়ে পবিত্র। রেহান চুল মুছে চলে যায়, আবার ফিরে এসে বলে, এটা খেয়ে নিও। রিহা আস্তে করে বলে, একটু পাশে বসবেন। রেহান সম্পূর্ণ শুনতে না পেয়ে আবার বলল, কি বললে? রিহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, একটু বসলে ভালো হতো। রেহান রিহার পাশের সোফায় বসতে বসতে রিহাকে জিজ্ঞেস করল, কি হইছে? রিহা রেহানের কোলে মাথা রেখে বলল, আম্মুর কথা মনে পড়ছে। একটা মেয়ের সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড তার আম্মু। যতই আমার আব্বুর ভক্ত হই না কেন, কিছু সময় আমাদের খুব দরকার হয়। রেহান রিহার হাতে ফোন ধরিয়ে দেয়। রিহা অবাক হয়ে তাকাতেই রেহান ফোন কানে ধরতে বলে। রিহা কানে ধরতেই ওপাস থেকে মাইশা চৌধুরী রিহাকে বুঝিয়ে যাচ্ছে। রেহান সোফায় বসে রিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর রিহা রেহানের কোলে মাথা রেখে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর রিহা রেহানের দিকে ফোন এগিয়ে দিয়ে চিত হয়ে শুয়ে রেহানকে দেখতে পেল। রেহান কথা বলছে আর রিহা দেখছে। দেখতে দেখতে কখনো ঘুমিয়ে গেছে টের পায়নি। সকালে রিহা পিটপিট করে চোখ খুলে কপালে ভারী কিছু অনুভব করে।
শরীরটা অনেকটা দুর্বল লাগছে, কপালে হাত দিয়ে দেখে কাপড় শুকিয়ে গেছে। রিহা অনেকটা অবাক হয়ে আশেপাশে রেহানকে খুঁজছে। রেহান রিহার মাথার দিকে আতশোয়া হয়ে শুয়ে আছে। রিহা কিছু বুঝতে পারছে না। আস্তে আস্তে উঠে বসতে গেলে রেহান জেগে যায়। ঘুম ঘুম চোখে রিহার দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বলে, দেখি তোমার জ্বর কেমন আছে। জ্বর কমছে। রিহা অবাক হয়ে বলে, কার জ্বর আসছিল? রেহান প্রতি উত্তর না দিয়ে রিহানকে নিজের কাছে টেনে ঘুম ঘুম কণ্ঠে বলে, আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে নিশ্চয়ই তুমি। কাল যে এত গোসল করলে তার ফলস্বরূপ আমার ঘুম হারাম হলো। কি কারণে অত গোসল করতে গেলে? নিজের শরীরের একটু খেয়াল না রাখলে কি অন্য কেউ রেখে দেবে? রিহা ফট করে বলে, কেন আপনি রাখবেন? আপনি থাকতে আমায় কেন কষ্ট করতে হবে? রেহান মুচকি হাসলো। রিহা যে ওর প্রতি আসক্ত হয়ে পড়ছে এতে কোনো সন্দেহ নেই। রিহা রেহানকে হাসতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কাল কি হয়েছিল? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তাহলে। রেহান টেবিলের উপর থেকে থার্মোমিটার বের করে রিহার মুখের ভিতর দিয়ে বলে, কাল রাতে তোমার অনেক জ্বর আসছিল, ঠান্ডা তো লাগছিল, রাতে আবার কাপড়ি দিয়ে জ্বর, জলপট্টি দিয়েও কমছিল না। রিহা মুখ দিয়ে শুধু উম উম শব্দ করছে। রিহান মুখ থেকে থার্মোমিটার বের করে দেখে 100 ডিগ্রি। রিহা সন্দেহজনিত চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি? রিহা তেঁতুলের চুল টেনে বলে, আমার জ্বর আসছে আর আমি বুঝতে পারলাম না। আমায় দেখে কি পাগল মনে হয়? নাকি লেখা আছে রিহা পাগল? রেহান রিহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সারা রাত ঘুমাতে পারিনি, এখন প্লিজ ঘুমাতে দাও। আর হ্যাঁ, আজ ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, কেমন? রিহার আফটানের কথা মাথায় ছিল না, এখন মনে পড়ায় মনটা খারাপ হয়ে গেল। রেহান রিহাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে, এমন সময় বাঁধন এসে দরজা ধাক্কা দেয়। রিহা রেহানকে ছাড়তে চাইছে, কিন্তু রেহান এত শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছে, ওঠার কোনো উপায় নেই। রিহা নিজের মাথা নিচু করে রেহানের কপালে একটা চুমু দিয়ে কামড় বসিয়ে দেয়। রেহান মৃদু চিৎকার করে চোখ মেলে তাকায়। রিহা মুখ টিপে হাসছে। তেমন কিছু বলতে যাবে তার আগেই বন্ধ দরজার উপর থেকে বলে, রেহান আজ যে একটা মিটিং আছে সেটা কি তোর মাথায় আছে? এত দিন ধরে যেটার জন্য কষ্ট করলি লাস্ট টাইমে নষ্ট করবি, তাড়াতাড়ি উঠ। বাঁধন যেতেই রেহান রিহার দিকে তাকিয়ে বলে, তোমাকে পরে দেখছি জানো, এখনো তো সারা রাত বাকি। রিহা নাক কুচকে বলে, ছি আপনি কত ফাজিল, ইস লজ্জা শরম সব খেয়ে বসে আছে। রেহান হালকা হেসে বলে, লজ্জা শরম করলে কি তোমার চলবে? রেহান হাসতে হাসতে উঠে ল্যাপটপ নিয়ে বাইরে যায়। রিহা উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে উঁকি দিতে দেখে বাঁধন রেহান কাজ করছে। রিহা লামিয়ার রুমে গিয়ে দেখে লামিয়া ঘুমোচ্ছে। আল্লাহ গো, এই মেয়েকে নিয়ে আমি কই যাব? এত ঘুমাই কেন? এই মহিলা উঠ। রিহা লামিয়াকে ধরে টানছে। লামিয়া ঘুমের ঘোরে বলে, জান প্লিজ কাল রাতে ঘুমাতে দাওনি, এখন সকাল সকাল শুরু করো না তো প্লিজ। রিহা মুখ টিপে হেসে বলল, ও বিবাহিত মহিলা, আমি আপনার জান না, এখন উঠুন কুত্তি উঠ। লামিয়া চোখ ডলতে ডলতে রিহাকে বলে, এত সকালে উঠে কি করবে, বাইরে কি ঠান্ডা দেখছিস, ঘুমা। রিহা একবার বাইরে তো একবার লামিয়ার দিকে তাকাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস, এত সকালে ওঠার দরকার নেই, আমিও শুয়ে পড়ি। লামিয়া হাত বাড়াতেই রিহা লামিয়ার পাশে শুয়ে পড়ে। আজ 3 দিন পর রিহা ভার্সিটিতে যাচ্ছে। এই 3 দিন রিহা রেহানকে জ্বালিয়ে ছাড়ছে। যেখানে চাই রিহাও পিছন পিছন গিয়ে বকবক করত। রেহান খুব এনজয় করছে রিহার এই ব্যবহারগুলো। ভার্সিটিতে এসে রিহা স্কুটি রেখে ভেতরে যেতে যেতে রেহানের ফোন। রিহা ধরে কিছু বলার আগেই রেহানের জ্ঞান শুরু। আজ লামিয়া যাচ্ছে না, তাই সাবধানে থাকবা, বেশি লাফালাফি করতে যেও না, ওকে? ভার্সিটি থেকে সোজা বাসায় যাবা, এদিক সেদিক ঘুরতে চলে যেও না। রিহার এখন রাগ হচ্ছে, নিজের রাগটাকে দমিয়ে রেখে বলে, এই জন্য সিনিয়রদের সাথে বিয়ে করতে নেই, কিছু পারুক আর না পারুক জ্ঞান ভালো দিতে পারে। মানে আমি বুঝলাম না, আমি কি বাচ্চা? এত ওভার কেয়ারিং এর মাঝে মাঝে বিরক্ত লাগে। রিহা রেহানের সাথে ঝগড়া করতে করতে যাচ্ছে, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। রিহা কিছু বলার জন্য নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু মানুষটাকে দেখে মেজাজ আরো গরম হয়ে যায়। রিহা ফালানো ফোনটা হাতে নিয়ে ছোট করে বলে, আমি পরে ফোন দিচ্ছি।
রিহা ফোন রাখতেই আফরান হেসে বলে, হাজবেন্ড বুঝি একদম চোখে হারায়। রিহা কোনো উত্তর না দিয়ে চলে যেতে গেলেই আফরান পিছনে ডাকে, রিহা এই দুই দিনে এতটা বদলে গেল কি করে? কি ভুল ছিল আপনার ভালোবাসায়? রিহা আফরানের চোখে চোখ রেখে বলে, ভালোবাসা কোথায় দেখলে? আপনার সাথে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু আপনাকে কখনো দেখিনি আর সেভাবে কথা বলেছি, তাহলে ভালোবাসা আসলো কোথা থেকে? আর ভুল হয়ে গেছে, এখন তো সরি বললেও কিছু হবে না, তবুও নিজের সন্তুষ্টির জন্য বলছি সরি, পারলে মাফ করে দিবেন। রিহা আর কোনো কথা না শুনে সোজা নিজের ক্লাসরুমের দিকে যায়। আজব লোক, বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে তো হয়নি, তাহলে এখনো কেন এত দরদ? এখন ক্লাস শুরু হবে, সবাই ক্লাসে আর উনি বাইরে, ক্লাস ভারী গলায়। কে যে একে টিচার বানিয়েছে, আব্বু তো বলেছিল উনি বিদেশ থাকে, তাহলে প্রফেসর হলো কি করে? আজব, মাঝে মাঝে মনে হয় আমার আব্বু আমার বড় শত্রু। রিহা পিটপিট করতে করতে ক্লাসে বসে। ক্লাস শেষে রিহা স্কুটি নিয়ে বের হবে দেখে আফরান দাঁড়িয়ে আছে। রিহা দেখেও না দেখার ভান করে চলে যায়। মাঝ রাস্তায় হঠাৎ রিহার একটা জিনিসের কথা মনে পড়ে, স্কুটি থামিয়ে দোকানে গিয়ে কিনে আবার আসে। মনে মনে রেফিল স্মাইল দিচ্ছে, আপ তেরা কিয়া হোগা কালিয়া থুকু রিহান। রিহা নিজের স্কুটিতে উঠতে যাবে, হঠাৎ কিছু লোক রিহার সামনে এসে কিছু বলার আগেই তুলে নিয়ে যায়। রিহা ছটফট করছে, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণের মধ্যে রিহা সাইন ছাড়িয়ে ফেলে। রিহান ওর আম্মুর সাথে কথা বলছে, মূলত ওর আম্মু বলছে আর রিহান মুচকি মুচকি হাসছে। রিহান হঠাৎ বলে, আম্মু আমি তোমার সাথে পরে কথা বলছি, রিহার ভার্সিটির ছুটির সময় হয়ে গিয়েছে। রিহানের আম্মু ছোট করে আচ্ছা বলে রেখে দেয়। রিহান ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে রিহাকে ফোন দেয়, কিন্তু রিহার নাম্বার বন্ধ। রিহান অনেকবার ফোন দেয়, তবুও বন্ধ। উফ, এই মেয়েটা নিশ্চয়ই চার্জ দিতে ভুলে গিয়েছে, অপদার্থ। রিহান নিচের মিটিং এ যায়। বিকালের দিকে রিহান বাড়ি ফিরতেই লামিয়া বলে রিহা বাড়ি আসেনি, বাথুন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে রিহান আর লামিয়া তো টেনশনে মরে যাচ্ছে। রিহান লামিয়াকে বলে, রিহা বাড়ি আসেনি সেটা তুমি আমাকে আগে জানাবে তো, ওর যদি কোনো বিপদ হয় এই মেয়েটাকে আমাকে শান্তিতে থাকতে দেবে না। রিহান বাড়ি থেকে বেরিয়ে যাবে, তখনই বাথুনের ফোন আসে। রিহান অস্থির কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই বাথুন বলে, রিহান তো আজ দুইটা ক্লাস করেই বেরিয়ে গিয়েছিল, এখানে আশেপাশে কারো কাছ থেকে কিছু জানতে পারলাম না, তুই লামিয়ার কাছ থেকে রিহার সব ফ্রেন্ডের নাম্বার নে। বাথুন কল কেটে দেয়। রিহার লামিয়ার থেকে রিহার বান্ধবীদের নাম্বার নিয়ে ফোন করতে থাকে। এক ঘন্টা পর বাথুন বাসায় বসে আছে, লামিয়া তো কান্না করে দিয়েছে। রেহানের অবস্থাও ভালো না। হঠাৎ রেহান দাঁড়িয়ে বলে, এভাবে বসে থাকলে হবে না, আমাকে আমার রিয়াকে খুঁজে বের করতে হবে, হয়তো কোনো বিপদে পড়েছে। বাথুন রেহানের কাঁধে হাত দিয়ে বলে, অপেক্ষা কর, রিহার যাতায়াতের রাস্তা সিসিটিভি ফুটেজ দেখছি, কিছু তো বের হবেই। রেহান উত্তেজিত হয়ে বলে, আমার কাছে সময় নেই, তুই দেখ পরে আমাকে বলিস, আমি গেলাম। রেহান বের হতেই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে রেহান অবাক হয়। রেহান সোফায় এক দৃষ্টিতে রেহার দিকে তাকিয়ে আছে। রিহার সামনের সোফায় আফজাল সাহেবের সাথে বসে আছে। রুমে পিনপিনে নিরাপত্তা। নিরাপত্তা ভেঙে রিহা বলল, আমি রুমে যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না, আব্বু আজ তুমি এখানে থেকে যাও। কথাটা বলে রিহা কোনো দিকে না তাকিয়ে সোজা নিচের রুমে যেতে গেলে রেহানের হুঙ্কারে কেঁপে ওঠে। রেহান চিল্লিয়ে রিহার উদ্দেশ্যে বলে, এটা কোনো হোটেল না যে যখন যেভাবে খুশি থাকবে, এটা একটা বাড়ি, আর বাড়ি তৈরি হয় পরিবার দিয়ে। কেউ যদি ভেবে থাকে সে হুটহাট যেখানে খুশি চলে যাবে আবার ফিরে এসে বলবে সরি, সেটা মেনে নেওয়া যাবে না, সেটা মেনে নেওয়া হবে না, গট ইট? আফজাল সাহেব কিছু বলতে যাবে, তার আগে রিহা দ্বিগুণ চেঁচিয়ে বলে, এটা বাড়ি, কোনো মাফিয়ার গুন্ডার বস্তি না, যে যখন খুশি চিল্লিয়ে কথা বলবে। ভদ্র লোকেদের বাসায় ভদ্রভাবে চলাফেরা করা উচিত, নিজের এই অ্যাটিটিউড রাস্তায় দেখালে বেটার হয়। রিহার কথাই লামিয়া রিহাকে ধমক দেয়, কিন্তু রিহা কারোর কথা না শুনে সোজা নিচের রুমে চলে যায়। রেহান স্তব্ধ হয়ে দেখছে,
রিহার এই রূপ রিহানের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আফসাল সাহেব রিহানকে উদ্দেশ্য করে বলে, আমার এখন যাওয়া উচিত, রিহার কোনো দোষ নেই, আমি ওকে আসতে বলছিলাম। ওর ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রেহান কোনো কথা বলে না, আফসাল সাহেব রেহানের কাঁধে হাত রেখে চলে যায়। বাঁধন রেহানের দিকে এগিয়ে আসতে গেলে রেহান বাড়ি থেকে বের হয়ে যায়। বাঁধনও পিছন পিছন ছুটে যায়। লামিয়া অনেকবার দরজা ধাক্কা দেয়, কিন্তু রিহা দরজা খুলে না। বেশ কিছুক্ষণ পর রিহা পেরিয়ে বিরক্ত হয়ে বলে, কি সমস্যা তোর? এতবার নক করার কি আছে? আমি কি মরে গিয়েছি আজব? লামিয়া রিহার কথায় কোনো উত্তর না দিয়ে ভেতরে এসে বলে, তোর কি হয়েছে আমাকে একটু বলবি? এভাবে হুট করে আব্বুর কাছে চলে গেলি, আবার রেহানের সাথে খারাপ ব্যবহার করছিস। তুই জানিস ভাইয়া কত কষ্ট পেয়েছে? রিহা, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। রিহা তাচ্ছিল্যের সুরে বলে, একতরফা ভালোবাসা অনেক ভয়ানক, এটা না দেয় কাউকে ভালো থাকতে আর না দেয় নিজেকে ভালো রাখতে। লামিয়া রিহার কাঁধ ধরে বলে, তোর কি হয়েছে আমাকে একটু বলবি? এমন করছিস কেন? রিহা অন্যদিকে ঘুরে বলে, আমার কিছু হয়নি, আব্বুর ফোন আসছিল তাই গিয়েছিলাম দেখা করতে, খেয়াল ছিল না, না হলে বাসায় জানিয়ে দিতাম। লামিয়া কিছু বলতে যাবে, রিহা হাত বাড়িয়ে না বলে শুয়ে পড়ে। লামিয়া কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। এদিকে রেহান শহর থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করে তাকিয়ে আছে। বাঁধন গাড়ির উপর বসে রেহানকে পর্যবেক্ষণ করছে। বর্তমানে রেহানের মানসিক অবস্থা বাঁধন কিছুই বুঝতে পারছে না। নিরাপত্তা পালন করা ছাড়া বাঁধনের কোনো কাজ নেই। বেশ কিছুক্ষণ পর রেহান ভাঙা গলায় বাঁধনকে বলল, জানিস রিহার আব্বু আর আমার আব্বু ক্লোজ ফ্রেন্ড। আমার বয়স 10তম জন্মদিনে রিহা ওর আব্বুর সাথে আমাদের বাসায় আসে। প্রথম দেখাতে রিহাকে ভালো লাগতো, কিন্তু তখন তেমন বুঝতাম না। রিহার আম্মু ওকে জন্ম দিতে গিয়ে মারা যায়, তাই রিহা আমার আম্মুকে মামুনি বলতে ডাকত। খুব চঞ্চল, আমার জন্মদিনে আমার আগে ও কেক কেটে তুতলিয়ে বলে আমি খাই। সেদিন ওর কথা হেসে দেই, রিহাকে রাগাতে আমার খুব ভালো লাগতো। রাগকে গাল লাল হয়ে যেত, ইস তখন মনে হতো গাল কামড়িয়ে খেয়ে ফেলি। বাঁধন উঠে রেহানের পাশে এসে দাঁড়ালো। রেহান আকাশের প্রাণে নিঃশ্বাস ছেড়ে আবার বলে, রিহার আব্বু আমাদের বাসার পাশেই বাসা নাই, রিহা আর আমি আম্মুর কাছে ঘুমাতাম। অনেক ভালোই দিন যাচ্ছিল, হঠাৎ একদিন আব্বু আমাকে বাইরে পাঠিয়ে দেয়। সেদিন হাসি মুখে গেলেও বুঝতে পারিনি কি ফেলে গিয়েছিলাম। ওখানে গিয়ে থাকার পর বুঝতে পারছি রিহা আমার ভালোবাসা। তারপর তো আব্বু মারা যায়, আবার দেশে ফিরে আসি। সব কিছুর মাঝে রিহা কোথায় আছে সেটা জানার চেষ্টা করি, কিন্তু ব্যর্থ। একদিন হঠাৎ আম্মু বলে রিহা ঢাকায় আছে। ততদিনে আমার পরিচিতি হয়ে গেছে। রিহার কাছে যেতে গেলে ওর আব্বু বাধা দেয়, কেন দেয় সেটা আমার অজানা। পরে জানতে পারি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তখন ওকে কিডন্যাপ করে ওর আব্বুকে রাজি করিয়ে বিয়ে করি। আম্মুর কাছ থেকে শুনছিলাম রিহা আর আমার বিয়ে ঠিক ছিল, তাহলে কেন ওর আব্বু এমন করলো সেটা আমার অজানা। রেহান দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে পাশে দৃষ্টি স্থাপন করে দেখতে পায় বাঁধনের চোখ ছলছল করছে। রেহান কিছু বলার আগেই বাঁধন রেহানকে জড়িয়ে ধরে, আমি জানি আজকে রিহার ব্যবহারে তুই অনেক কষ্ট পেয়েছিস, রিহাকে সব বলে দিলে কি হয়? রেহান মৃদু হেসে বলে, ওর হয়তো ছোটবেলার কথা মনে নেই, তাই আমি নতুন করে ওর মনে জায়গা করতে চাইছিলাম, কিন্তু এখন ওকে না বললে হারিয়ে ফেলার ভয় থেকে যায়। বাঁধন রেহানকে ছেড়ে কিছু বলতে যাবে, হঠাৎ রেহানের ফোন বেজে ওঠে। রেহান গাড়ির কাছে গিয়ে ফোন হাতে নিতে ঠোঁটের কোণে হাসির রেখা দেখা যায়। বাঁধন রেহানের হাসি দেখে বুঝে যায় কে ফোন দিয়েছে। রেহান ফোন ধরে চুপ করে থাকে, ওপাশ থেকেও ও নীরব। দুইজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা থাকে। নীরবতা ভেঙে রেহান বলে, চুপ থাকবে বলে ফোন দিয়েছো, নাকি তোমার নিঃশ্বাসের শব্দ শোনাতে চাও, কোনটা? রেহান জোরে নিঃশ্বাস নিয়ে বলে, দুইটাই, এখন বলেন বাসায় আসবেন কখন, আমার খুব ক্ষুধা লাগছে। রেহান মুচকি হেসে বলে, এক্ষুনি আসছি, তুমি ওয়েট করো আমি উড়ে উড়ে আসছি। রেহান ফোন কেটে বাঁধনের দিকে তাকাতেই বাঁধন হেসে বলে, আমি তো উড়িয়ে নিয়ে যেতে পারবো না, তবে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। রেহান একটা খুশি মেরে গাড়িতে বসে। রিহা ফোন কেটে লামিয়ার দিকে তাকিয়ে বলে, আসছে এখন তো হ্যাপি।
লামিয়া রিহাকে জড়িয়ে ধরে বলে, খুব, তবে বেশি খুশি হব সেদিন যেদিন তুই ভাইয়াকে বুঝতে পারবি। প্রত্যুত্তরে রিহা কিছু বলে না, লামিয়াও আর কিছু বলে না। বাসায় এসে রেহান রিহাকে জড়িয়ে ধরে। রিহা অবাক হয়ে আশেপাশে দেখছে, সবাই নিজের কাজে ব্যস্ত। রেহান অস্থির কণ্ঠে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তো রাগের মাথায় খারাপ ব্যবহার করেছিলাম। তুমি তো জানো রাগের মাথায় মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আমার ক্ষেত্রে তাই হয়েছে, সরি। রিহা মিনমিনিয়ে বলে, সেটা তো পরে বলা যেত, এইভাবে সবার সামনে। রেহান রিহার কথা ভালো বুঝতে না পেরে ছেড়ে দিয়ে দেখে রিহা মাথা নিচু করে মুচকি হাসছে। রিহার মুখের উজ্জ্বলতা দেখে রেহান বুঝতে পারে রিহা লজ্জার বশীভূত হয়েছে। রেহান কানে কানে ফিসফিসিয়ে বলে, এত লজ্জা পেতে নেই, ইচ্ছা করছে টুপ করে গাল দুটো খেয়ে ফেলি। রিহা উপরে তাকাতেই রেহান চোখ মারে, রিহার খুব অস্বস্তি হচ্ছে। রেহান মিটমিট করে হাসছে আর রিহার অবস্থা দেখছে। রাতে রেহান এক হাত দিয়ে রিহাকে জড়িয়ে আছে। রিহা আস্তে আস্তে চোখ খুলে রেহানের দিকে তাকায়। রেহানের থেকে নিজেকে ছাড়িয়ে ফোন নিয়ে ছাদে চলে যায়। অনেকক্ষণ ধরে ফোন বাজছে। রিহা বিরক্ত নিয়ে ফোন ধরে কিছু কড়া কথা শুনিয়ে দেয়। ওপাস থেকে কোনো কথা আসে না। এতে রিহার মেজাজ আরো গরম হয়ে যায়। এভাবে চুপ থাকার জন্য যদি ফোন দিয়ে থাকে তাহলে ভুল সময় ফোন দিয়েছেন, রাখছি। রিহা কাটতে গেলে ওপাস থেকে কথা বলে ওঠে। রিহা কিছুক্ষণ কথা বলে হঠাৎ কি মনে করে বলে, আমি তোমাকে পরে ফোন দেব, বাই। আর এভাবে হুটহাট ফোন দেবে না, বুঝছো? রিহা ফোন লুকিয়ে পিছনে তাকিয়ে দেখে কোনো কিচ্ছু নেই। রিহা আশপাশ ভালো করে দেখে, দোলনায় গিয়ে বসে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। আকাশে আজ কোনো চাঁদ নেই, কালো মেঘে আচ্ছন্ন। রিহা মিনমিন করে বলে, আকাশের অবস্থা একদম আমার মনের মতো, জীবন কতই না খেলা খেলে, খুব কি দরকার ছিল এই খেলাটার। রিহা আরো কিছুক্ষণ বসে নিচে চলে যায়। নিচের রুমে যেতে রেহানের ঘুমন্ত মুখটা চোখে পড়ে। হায়রে, কি নিষ্পাপ এই মুখটা, কিন্তু আসলে কি নিষ্পাপ। রিহা আস্তে আস্তে বিছানায় গিয়ে বসে। ওর চোখে ঘুম নেই। রেহানের মাথায় হাত বুলিয়ে পাশে শুয়ে পড়ে দূরত্ব বজায় রেখে। রেহান ঘুমের মধ্যে রিহার গায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে। রিহা বিরক্ত হলেও কিছু বলল না, থাক না কিছু সময়ের জন্য, হয়তো এই সময় আর আসবে না। ফজরের আজানের আগে রিহার চোখ লেগে যায়। আজানের শব্দে উঠে অজু করে নেয়, নামাজ পড়ে আল্লাহর কাছে সব অভিযোগ করে। মোনাজাত শেষ করে উঠে রেহানের পাশে শুয়ে পড়ে। যতদিন পারো শান্তির ঘুম ঘুমিয়ে নাও, এই ঘুম তোমার জন্য বেশি দিন না মিস্টার গ্যাংস্টার। রিহা ঘুমের দেশে তলিয়ে যায়। রিহা সোফায় মুখ ফুলিয়ে বসে আছে। রেহান রেডি হচ্ছে একবার আর চোখে রিহাকে দেখে নিচ্ছে। এভাবে মুখ ফুলিয়ে লাভ নেই, তোমার শরীর ভালো না, চোখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি, অন্য একদিন যেও, অফিস তো পালিয়ে যাচ্ছে না। রিহা রেগে চিল্লিয়ে বলে, বুঝছি, অফিসে নিশ্চয়ই আর একটা বউ আছে, তাই আমাকে নিয়ে যেতে চাইছেন না, আপনাকে আমি জেলে দেব। রেহান হাতের ঘড়ি ঠিক করতে করতে বলে, আগে নিজে সুস্থ হয়ে নাও, তারপর না হয় যেখানে খুশি দিও, তবে তোমাকে সাথে নিয়ে যাব। রিহা রেহানের আরেকটু কাছে এসে বলে, আমি তো আপনার স্ত্রী, আমার কি অধিকার নেই আপনি কোথায় কাজ করেন কি করেন সেই সব জানার? আমি তো এমনিই ঘুরতে যাব, আমি কোনো ডিস্টার্ব করব না, প্রমিস, প্লিজ। রেহান রিহার মতো কিউট ফেস করে বলে, নো। রিহা এবার কান্না করে দেয়। রেহান হতভম্ব রিহার কাছে। ছোট একটা বিষয় নিয়ে এভাবে কেউ কান্না করতে পারে সেটা রেহানের জানা ছিল না। অনেক বোঝানোর পর রিহা কোনো কথা শুনছে না। ওর জেদ অফিসে যাবে তো যাবে, শেষে কোনো উপায় না পেয়ে রেহান রাজি হয়ে যায়। রিহা খুশি মনে রেডি হতে চায়। রেহান ফোন টিপছিল। রিহা ওয়াশরুম থেকে বেরিয়ে রেহানের দিকে একটা হাসি দেয়। এই হাসি যথেষ্ট রেহানকে মারার জন্য। রেহান বিড়বিড় করে বলে, ইস, আমার বউটা কি কিউট, ছোট থাকতে আরও ছিল, তবুও এখন ইচ্ছা করছে দুই গালে কামড় বসিয়ে দেই, ইচ্ছা কেন দমিয়ে রাখবো, বউ তো আমার।
রেহান রিহার কাছে যায়, রিহাকে নিচের দিকে ঘুরিয়ে ভালো করে দেখে নেয়। রিহা কিছু বলার আগেই রেহান গালে কামড় দিয়ে দৌড়। রিহা হতভম্ব হয়ে যায় রেহানের কাছে। গাড়িতে রেহান বসে আছে আর মনে মনে আল্লাহকে ডাকছে, আজ যে রিহা কি করবে আল্লাহ ভালো জানে। একটু পর রিহা এসে পাশে বসে, মুচকি হেসে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান, আজ তোর জন্য শাস্তি স্বরূপ ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, গেট রেডি। রেহান মুখ খুলতে রিহা ওর মুখে কিছু ঢুকিয়ে দেয়। রেহান প্রথমে বুঝতে না পারলেও যখন বুঝতে পারে তখন, আহ পানি আমুগো, রিহা মিটমিট করে হাসছে। রেহানের নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। রিহা গাল ফুলিয়ে জানালার দিকে ফিরে আছে। রেহান ড্রাইভ করছে আর চোখে রিহাকে দেখছে। আজকাল যেখানে সেখানে বেলুন দেখছি কেন? তবে এই বেলুনটা খুব ভালো, ইচ্ছে করছে ফটাস করে ফাটিয়ে দেই। কথাটা বলে রেহান রিহার গালে চাপ দেয়। রিহা রেহানের গলা টিপে বলে, আপনাকে আমি খুন করব, তারপর জেলে গিয়ে নতুন আরেকটা বিয়ে করব। রেহান তাড়াতাড়ি ব্রেক করে রিহার থেকে নিজেকে ছাড়িয়ে বলে, আবারও চাই নাকি? ও বুঝছি তোমার ভালো লাগছে তাই আবার চাইছো, সেটা সোজাসুজি বললেই হতো, আমি তো রেডি। রিহা চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। রেহান ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে আবার গাড়ি চালাতে মনোযোগ দিল। রিহা একভাবে তাকিয়ে আছে। রেহান না তাকিয়ে বলে, ওভাবে তাকিয়ে কি দেখছো? জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খাবে? নজর লেগে যাবে তো। আপনাকে নজর না, অন্য কিছু লাগবে। আপনি কি বলুন তো, যখন যা ইচ্ছা করবেন। আপনার ঝাল লাগছে তো পানি খান, আমার ঠোঁটে কামড় দেওয়ার লজিকটা বুঝলাম না। এসব শিখছেন কই থেকে, সব পাগল ছাগলদের কাজ। রেহান ঘাড় বাঁকিয়ে রিহার গালে একটা কিস করে বলে, কি করব বলো, ঝাল লাগছিল আর রাগে একটা কামড় দিয়ে ফেলেছি, খিস তো আর করিনি। রিহা বিরক্ত নিয়ে বলে, এই আপনি গাড়ি কেন কিনলেন? বাইক কিনলেই তো পারতেন, এভাবে জ্বালানোর কোনো মানে হয়? ফালতু শখ, গাড়ি নিয়ে ভাবনা দেখালে হচ্ছে না না? রেহান রিহার কথা শুনে কোনো জবাব দেয় না। রিহা ভেঞ্চি কেটে ফোনে কল করতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ওরা অফিসে এসে পৌঁছে যায়। রিহা নেমে অফিসের দিকে তাকিয়ে অবাক রেহানের দিকে তাকাচ্ছে তো একবার অফিসের দিকে। রিহার চোখের ভাষা বুঝতে পেরে রিহা বলে, অফিসের নাম আমার দাদির নামের সাথে, কারণ আমার দাদা দাদি কষ্টের ফলে আমার আব্বু এত কিছু করতে পারছে আর তাদের সাফল্যকে বজায় রাখতে আমার চেষ্টা। এখন গাড়ির মতো মাথা না খেয়ে ভিতরে চলো। রিহা রেহানের হাতের কাছে গিয়ে জোরে চিমটি দেয়। রেহান চোখ পাকিয়ে তাকাতে রিহা দাঁতকে লিয়ে বলে, মাথা তো খাইনি। রেহান রিহার হাত ধরে অফিসের ভিতর যায়। সবার সাথে রিহার পরিচয় করিয়ে দিয়ে রিহাকে নিয়ে কেবিনে যায়। রিহা কেবিনে ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ রেহানকে প্রশ্ন করে, আপনার অফিসে অনেকগুলো মেয়ে তাই না? রেহান ভ্রু কুচকে ছোট করে বলে, তো? রিহা চারিদিকে ঘুরে ঘুরে বলে, তো এর মধ্যে আপনার জিএফ কয়টা? আমাকে তো বলেন, ছেলেদের আশেপাশে দেখলে মহিলা কলেজ ভর্তি করবেন, তাহলে আপনাকে কি আমি এখন মহিলা অফিস বানিয়ে দেব? এত মেয়েদের সাথে আপনি কেন কাজ করেন? আমি কথা বললে দোষ আর আপনি সারা দেশে লুচুগিরি করে বেড়াবেন, রিহা বেঁচে থাকতে কখনো হবে না। রেহান চেয়ারে বসে রিহাকে দেখছে, আর রিহা সে তো বক বক করেই যাচ্ছে। হঠাৎ রেহান একটা ধমক দেয়, রিহা চুপ হয়ে যায়। রেহান নিজের কাছে মনোযোগ দিতে রিহার ফোনের মেসেজ টোন বেজে ওঠে। রেহান কিছু লেখালেখি করছিল। রিহার মেসেজের আওয়াজে রেহান মৃদু হেসে বলে, আমি তো এখানে, তাহলে কে তোমায় মেসেজ দিচ্ছে? রিহা ফোনটা হাতে নিয়ে চুপ হয়ে যায়। রেহান নিজের কাজেই ব্যস্ত। প্রথমবার রিহা উত্তর না দেওয়ায় রেহান দ্বিতীয়বার প্রশ্ন করে না। রিহা উঠে রেহানের পাশে দাঁড়িয়ে বলে, কি করছেন? রেহান রিহাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আগে কি করছিলাম সেটা বাদ, এখন শুধুই রোমান্স করব। তুমিও তো সেটাই চাইছিলে, তাই তো এভাবে বারবার কথার ছলে বুঝিয়ে দিতে চাইছিলে। তো মিসেস শুরু? রিহা রেহানের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, আল্লাহ আল্লাহ, কি আপনার মাথায় অন্য কিছু ঢুকায়নি? সব কথার একটা মানে বের করা কি জরুরি? আমি বলছি যে আপনি কি কাজ করছেন সেটা আমাকে একটু দেখান। আমি তো আপনার অর্ধাঙ্গিনী, আপনার সব,
বাকিটা বলার আগেই রেহানের ফোন বেজে ওঠে। রেহান রিহাকে কোলে নিয়ে ফোন ধরে। রেহান কথা বলছে আর রিহা দেখছে। রিহার চোখের কোণে পানি জমাই বেঁধেছে। রেহান দেখার আগেই সেটা মুছে উঠে দাঁড়াতেই চেষ্টা করলে রেহান আরো চেপে ধরে। রিহার দিকে তাকিয়ে কথা বলছে, ছাড়ুন তো, বিরক্ত লাগছে। আপনার হুটহাট এভাবে টানাটানি করা বিরক্তিকর, ছাড়ুন। রিহা জোর করে উঠে দাঁড়ায়। রেহান ফোন কেটে বলে, আজ তুমি কুয়াশার আবদ্ধ, তাই আমার সবকিছু বিরক্তিকর, কিন্তু যেদিন কুয়াশা কেটে যাবে সবার আগে তুমি এই মানুষটাকে খুঁজবে, অপেক্ষায় রইলাম। রেহান কথাটা বলে দীর্ঘশ্বাস ছাড়ে। রিহা কিছু না বুঝে কিছু বলতে যাবে, রেহান হাত পাড়িয়ে বলে, আমার একটা মিটিং আছে, তুমি থাকো, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। রিহাকে কিছু বলতে না দিয়ে রেহান দরজা দিয়ে বেরিয়ে যায়। রেহান যেতেই রিহা ফোন বের করে কাউকে ফোন করে। কিছুক্ষণ কথা বলে সব দেখে নেয়। রিহা কি মনে করে দরজার দিকে তাকাতেই মনে হলো কেউ সরে গেছে। নিজের মনের ভুল ভেবে রিহা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো। রেহান নিজের মিটিং শেষ করে একটা বয়কে বলে খাবার পাঠিয়ে দিতে বলে। কেবিনে ঢুকেই রিহার ঘুমন্ত মুখটা চোখের সামনে পড়ল। রেহান ধীর পায়ে সোফার দিকে এগিয়ে গিয়ে রিহার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। রিহার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে আমি কিছুই বলবো না, তুমি নিজে আমার ভালোবাসা বুঝবে, আমাকে বুঝবে, তারপর তোমাকে আপন করব। যেমন আমি দূরে গিয়ে বুঝতে পেরেছিলাম, তেমনি দরকার পড়লে তোমাকেও দূরে পাঠাবো। তবুও আমার ভালোবাসা তোমাকে বুঝতে হবে। নিঃশ্বাস নিয়ে কষ্টকর, তুমি ছাড়া খুব ভালোবাসি আমার দুষ্ট পাখিকে। একটা ল্যাপটপের সামনে একটা লোক বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কিছু পর্যবেক্ষণ করছে। পিছন থেকে আর একটা লোক কাঁধে হাত দিতেই লোকটা পিছনে না তাকিয়ে বলে, আবু আমরা জিতবো, আর তারপর রাজ্য, আমাদের রাজ সম্পদ, আমাদের রানী, আমার রেহান চৌধুরী কিছু করতে পারবে না। ইচ্ছে তো করছে এখনই শেষ করে দিতে, কিন্তু তোমার কথা রাখতে চুপ করে আছি। দাঁত কটমট করে কথাটা বলল অজানা। লোকটার আপুর মুখ থমথমে। অজানা পিছনে ফিরে ওর আপুকে উদ্দেশ্য করে বলে, কি হলো আব্বু, তোমাকে এমন কেমন লাগছে? তুমি খুশি না? আমরা যে আমাদের লক্ষ্যের খুব কাছেই, যা চেয়েছিলে তার থেকেও বেশি কিছু পাচ্ছি। মুখে গম্ভীরতা বজায় রেখে বলে, রেহান চৌধুরীকে এত বোকা ভাবা, গাধাদের কাজ। যার আব্বু বন্ধুর সম্মান বাজাতে গিয়ে মৃত্যুবরণ করে, তার ছেলে এত সহজে দমে যাওয়ার পাত্র না। শত্রুকে হালকা করে নেওয়া উচিত না ভাইসান। অজানা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, কিছু করতে পারবে না, ওর প্রাণ ভোমরা আমার কাছে, আর সেটা আমি যেভাবে খুশি ঘোরাতে পারি। কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে। এই হাসি চার দেওয়ালের মাঝে আবদ্ধ। রিহা ঘুমের মধ্যে শীত অনুভব করছে। পিটপিট করে চোখ খুলে রেহানের বিধ্বস্ত চেহারার সামনে পড়ল। রিহা আশেপাশে ভালো করে দেখে নেয়। রিহা কিছু বলার আগেই রেহান বলে, খাবারটা খেয়ে নাও, আমার এক্ষুনি যেতে হবে। রিহা টেবিলের উপর খাবার দেখে বলে, কয়টা বাজে? আপনার অফিস টাইম শেষ। রেহান কোনো উত্তর দেয় না। খাবার সামনে এনে রিহাকে জোর করে খাইয়ে দিতে লাগে। রিহা শুধু অবাক হচ্ছে, অন্যদিনের মতো আজ রেহান বেশি কথা বলছে না, আর না কোনো দুষ্টুমি করছে। রিহা কাচুমাচু হয়ে বলে, কিছু কি হয়েছে? রেহান কোনো জবাব না দিয়ে রিহাকে নিয়ে বেরিয়ে যায়। পুরো রাস্তা রিহা চুপ। রেহান গাড়ি চালানোর মধ্যে রিহা দুইবার জিজ্ঞেস করছে, ফলাফল ব্যর্থ। রিহা আর কিছু না বলে চুপ করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে রেহানের গাড়ি এসে থামে। রিহা জানালা দিয়ে তাকিয়ে দেখে এটা একটা হসপিটাল। রিহা রেহানকে আবার জিজ্ঞেস করছে। রেহান কোনো কথা না বলে রিহাকে নিয়ে চারতলার ফ্লোরে যায়। লিফট থেকে বের হয়ে সামনে এগুতেই রিহার চোখ ছানা বড়া। রিহার পা ওখানেই স্তব্ধ। রেহান পেছনে তাকিয়ে রিহার হাত ধরে টেনে নিয়ে যেতেই রিহা এক ছুটে সামনে এগিয়ে অস্থির কণ্ঠে বলে, কি হয়েছে, এত রক্ত শরীরে মাখামাখি কেন? রিহা লামিয়াকে ধরে হসপিটালের চেয়ারে বসে আছে। রেহান ডক্টরের সাথে কথা বলছে। লামিয়া কান্না করতে করতে অজ্ঞান হবার মতো অবস্থা। রিহার খুব খারাপ লাগছে লামিয়াকে এভাবে দেখে। বাঁধন লামিয়ার প্রাণ ভোমরা বলা চলে। তার এমন অবস্থা দেখে লামিয়া কি করে শান্ত থাকবে? সেই সময় রিহা হসপিটালে এসে দেখে লামিয়ার শরীরে রক্ত লেগে আছে। রিহা লামিয়াকে দেখে মনে করে ওর কিছু হয়েছে, পরে বুঝতে পারে বাঁধন অ্যাক্সিডেন্ট করেছে।
রেহান রিহা বুঝিয়ে যাচ্ছে, কিন্তু ভালোবাসার মানুষের এমন অবস্থা দেখে কেউ ঠান্ডা থাকতে পারে? রেহান ডক্টরের সাথে কথা বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিহা লামিয়াকে চেয়ারে হেলান দিয়ে বসিয়ে রেহানের কাছে যায়। পেছন থেকে রেহানের কাঁধে হাত রাখতেই রেহান পিছনে ফিরে তাকায়। রিহা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় রেহানকে দেখে। রেহানের চোখে পানি চিকচিক করছে। রিহা কখনো রেহানকে কান্না করতে দেখেনি। কান্না দূরে থাক, মন খারাপ করতেই দেখেনি সেখানে। সব রিহার ভাবনার বাইরে। রিহা মুখ দিয়ে কিছু বের করার আগেই রেহান রিহাকে জড়িয়ে ধরে। প্রথমে রিহা চুপ থাকলেও পরে নিজেকে শান্ত করে বলে, ডক্টর কি বলেছে বলুন, পাথন ভাইয়া ঠিক হয়ে যাবে তো? রেহানের মুখে কোনো কথা নেই। রিহা আবার প্রশ্ন করতে রেহান রিহাকে ছেড়ে অন্যদিকে তাকিয়ে বলে, বাঁধন কমায় চলে গেছে। রিহা দুই কদম পিছিয়ে যায়, মুখে হাত দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। লামিয়ার দিকে তাকিয়ে দেখে ও চেয়ারে ঘুমিয়ে আছে। আমি কি করে লামিকে বলবো, ও তো পাগল হয়ে যাবে। যে ছেলেটার জন্য ও সবকিছু ছেড়ে চলে আসলো, সেই ছেলের এই অবস্থা কি করে মেনে নেবে? রিহা ওখানে বসে কান্না করতে থাকে। রেহান ও কান্না করছে, তবে সেটা নিঃশব্দে। রিহার কান্না করতে করতে হেঁচকি উঠে যায়। রেহান পানি এনে রিহাকে খাওয়ায়। রিহা রেহানকে জড়িয়ে ধরে বলে, লামি মরে যাবে, প্লিজ কিছু করুন, ভাইয়াকে ফিরিয়ে দিন প্লিজ। রেহান কি বলবে বুঝতে পারছে না। বাঁধনকে নিজের ভাইয়ের চোখে দেখত। সেই ভাইয়ের এই অবস্থা মেনে নেওয়া কষ্টকর। সকালে লামিয়া পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করে কোথায় আছে। বাঁধনের কথা মনে পড়তেই ডুকরে কেঁদে ওঠে। রিহার চোখ লেগে এসেছিল। কান্নার আওয়াজে রিহা নিজের কোলে তাকিয়ে দেখে লামিয়া মুখে হাত দিয়ে কান্না করছে। রিহা অস্থির হয়ে বলে, লামি বোন আমার একটু শান্ত হও, সব ঠিক আছে, ভাইয়া ঠিক হয়ে যাবে। এভাবে তো শরীর খারাপ করিস না, ভাইয়াকে তো সুস্থ করতে হবে প্লিজ। রিহা লামিয়াকে বুকে জড়িয়ে নেয়। লামিয়া রিহার বুকে কান্না করছে। রিহা আমি বাঁচবো কি করে, ও তো আমার সব, আমায় বলেছিল ছেড়ে যাবে না, তাহলে কেন এমন করলো বল না, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কে আছে আমার, প্লিজ ওকে ঠিক করে দে প্লিজ। রিহা ভাষা খুঁজে পাচ্ছে না, কি বলে লামিয়াকে সান্ত্বনা দেবে। এখনো তো বাঁধনের কোমার কথা জানে না। রেহান চোখ মুখ ধুতে গিয়েছিল, কাল সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি। লামিয়াকে ওভাবে কান্না করতে দেখে রেহান ছুটে আসে। রিহা রেহান মিলে লামিয়াকে ঠান্ডা করার চেষ্টা করছে। লামিয়ার একটাই কথা বাঁধনের কাছে যাবে। রেহান অনেক বুঝিয়ে শুনিয়ে লামিয়াকে দূর থেকে দেখা করিয়ে বাসায় পাঠিয়ে দেয়। রেহান বাঁধনের কেবিনের সামনে দাঁড়িয়ে হিসিসিয়ে বলে, যাদের জন্য তোর এই অবস্থা, আই প্রমিস তাদের কাউকে ছাড়বো না। সবাই আমার ভালো রূপটা দেখেছে, এখন থেকে গ্যাংস্টারের আসল রূপ দেখেন, গ্যাংস্টার ইজ ব্যাক। সবাইকে সবার শাস্তি দিতে আসছি। রেহান ফোন হাতে বাইরে চলে যায়। এদিকে লামিয়াকে গোসল করতে পাঠিয়ে রিহা বসে আছে। নিজের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে। সব থেকে প্রিয় বান্ধবীর এই অবস্থা রিহাকে অনেক ভাবাচ্ছে। আচ্ছা বাঁধন ভাইয়ার কোমায় যাওয়ার কথা শুনে লামি কি করবে? না না, ওকে আমি কিছু হতে দেব না, কিছু না। লামি নিজের ভালোবাসার জন্য কতটা ছটফট করছে, এদিকে আমি পেয়েও, না না, কি ভাবছি আমি, সব ভুল। রিহা দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। লামিয়ার রুম থেকে উঠে নিজের রুমে গিয়ে ওষুধ খেয়ে নেয়। ফ্রেশ হয়ে বের হতেই দেখে লামিয়া দাঁড়িয়ে আছে। রিহাকে বের হতে দেখে লামিয়া বলে, রিহা চল বাঁধনকে দেখতে যাই, দেরি হলে ও আবার আমার উপর রাগ করবে, তুই জানিস না ও কত অভিমানী, চল না প্লিজ। লামিয়ার চোখ দেখে রিহা বুঝতে পারে বেশি কিছু বললে ক্ষতি হবে। রিহা লামিয়াকে জড়িয়ে ধরে বলে, তুই তো জানিস বাঁধন ভাইয়া তোকে কত ভালোবাসে। লামিয়া কিছুটা বিরক্ত নিয়ে রিহাকে দূরে সরিয়ে বলে, তুই এখন এসব বলবি, ওই দিকে ও অপেক্ষা করছে। রিহা লামিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, ভাইয়া তোকে অনেক ভালোবাসে, ভাইয়া যদি জানতে পারে তুই না খেয়ে ভাইয়ার কাছে গিয়েছিস তাহলে কিন্তু ভাইয়া অনেক রাগ করবে। তাছাড়া ভাইয়া এখন অসুস্থ, তোর উচিত ভাইয়ার সেবা করে ওনাকে তাড়াতাড়ি সুস্থ করা। এখন তুই যদি অসুস্থ হয়ে যাস তাহলে তো ভাইয়ার সেবা করা হবে না, তখন ভাইয়া ঠিক হবে কি করে বল। রিহার কথা শুনে লামিয়া চিন্তায় পড়ে যায়। কিছুটা ভেবে বলে,
আমার কিছু হবে না, আর না ওর কিছু হবে। এখন আমাদের অনেকটা পথ চলা বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। রিহা লামিয়াকে জোর করে বসিয়ে সার্ভেন্ট দিয়ে খাবার আনিয়ে খাইয়ে দেয়। রেহান একটু পুরনো বাংলোর ভিতরে দাঁড়িয়ে আছে। তার সামনে প্রায় 50-60 জন লোক। রেহানের চোখ রক্ত বর্ণ হয়ে আছে। রেহান হাতের মুঠি শক্ত করে বলে, আই ডোন্ট নিড এনি এক্সকিউজ। বাঁধনের কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানতে চাই, তাও 2 ঘন্টার মধ্যে। নাও গো। শেষের কথাটা রেহান অনেকটা জোরে বলে। সবাই বেরিয়ে যায়। রেহানকে এখন কোনো হিংস্র বাঘের মতো লাগছে, যে নিজের শিকারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। লামিয়াকে অনেক বুঝিয়ে ঘুম পাড়ায়। কাল অল্প সময় ঘুমিয়েছিল, এমন হলে ওর ক্ষতি। রিহা লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর চোখের পানি ফেলছে। এক পলকেই এত সব হয়ে যাবে সেটা রিহা আশা করেনি। রিহা ফোন বের করে রিহানের কাছে ফোন দিতে ওয়েটিং পায়। রিহা কিছুক্ষণ পর আবার দিতে গেলে রিহানের কল আসে। রিহা চিন্তিত সুরে বলে, আপনি কোথায়, ঠিক আছেন তো? ওপাশ থেকে রিহান জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমি ঠিক আছি। লামিয়ার কি অবস্থা, খেয়েছে কিছু? প্রতিত্তরে রিহা ডুকরে কেঁদে ওঠে। রেহান রিহাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রিহা নাক টেনে টেনে বলে, অনেক বুঝিয়ে খাইয়েছি, খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ঘুম পাড়িয়েছি, নাহলে হসপিটালে যাওয়ার জন্য জেদ করছিল। রেহান, আমি ওকে এভাবে দেখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। রেহান কট করে ফোন কেটে দেয়। রিহাকে কি বোঝাবে যেখানে ও নিজেই নিজেকে ঠিক করতে পারছে না? বাঁধন ছাড়া সবকিছু কেমন জটিল থেকে জটিল হয়ে যাচ্ছে। রেহান বিড়বিড় করে বলল, আমাদের বন্ধুত্বের কসম, যাদের জন্য তোর এই অবস্থা তাদের সবাইকে যোগ্য শাস্তি দিয়ে তবে থামব। ঘুমন্ত বাঘকে জাগিয়ে সব ভুল কাজ করছে। রেহান পাশে থাকা টেবিলে লাথি মেরে ফেলে দেয়। বিকালের দিকে লামিয়াকে নিয়ে রিহা হসপিটালের দিকে যায়। রেহানকে আগেই জানিয়েছে, হসপিটালে পৌঁছে লামিয়া এক প্রকার ছুটে যায়। রিহা ও পেছন পেছন ডাকতে যায়। রেহান কেবিনের ভিতর বসেছিল। লামিয়াকে এভাবে ছুটে আসতে দেখে রেহান কিছুটা ঘাবড়ে যায়। রেহান কিছু বলার আগেই লামিয়া বাঁধনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিহা এসে হাঁপাতে থাকে। রেহান পানির বোতল দিতে রিহা খেয়ে লামিয়াকে দেয়। লামিয়া, সে তো নিজের মনের সব অভিযোগ করছে। মনে হচ্ছে বাঁধন ওর সব কথা বুঝতে পারছে। দূরে দাঁড়িয়ে রেহান আর রিহা দেখছে। রেহান বাইরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর রিহা বাইরে গিয়ে রিহানকে খুঁজতে থাকে। রিহা খুঁজতে খুঁজতে হসপিটালের পিছনের দিকে যায়। সেখানে রেহান একটা লোকের সাথে রেগে কথা বলছে। রিহা আরো কিছুটা এগিয়ে যেতেই ওর কানে এমন কথা আসলো যেটা শুনে রিহা ওখানেই স্তব্ধ। রিহা পা আর এগুচ্ছে না। রিহা আর সামনে না এগিয়ে ছুটে হসপিটাল থেকে বেরিয়ে যায়। রিহার সারা শরীর কাঁপছে। নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে। রিহা কাউকে ফোন করে দেখা করতে বলে। রিহার গাড়ি গন্তব্যে পৌঁছে গেলে রিহা দূরে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পায়। গাড়ি থেকে নেমে সোজা লোকটার কাছে গিয়ে গালে চর বসিয়ে দেয়। এতেও যেন রিহার রাগ কমছে না। রিহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনে আফসাল সাহেব আর রাফসান দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নিরাপত্তা ভেঙে আফসাল সাহেব গম্ভীর কণ্ঠে বলে, এটা কি ধরনের ব্যবহার রিহা? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। যে মানুষ তোমার জন্য এত কিছু করেছে তাকে তুমি চর মারলে, ছি! রিহা মাথা উঁচু করে নিজের আব্বুর দিকে তাকায়। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, আব্বু, তুমি আমাকে খুব ভালোভাবে চিনো। আমি বিনা কারণে বা প্রুফ ছাড়া কাউকে মারি না। ও বাঁধন ভাইয়াকে কেন মারলো, কে দিয়েছে এই অধিকার? তুমি জানো লামির কি অবস্থা? মেয়েটা পাগল হবার মতো। শুধু মেরেছে সেটাই হয়নি, কোমায় পাঠিয়ে দিয়েছে। কেন আব্বু, কেন? রিহার চোখ লাল হয়ে গেছে, শরীর কাঁপছে রীতিমতো। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চোখ দুইটা বন্ধ করে আবার খুলে আফসাল সাহেবের উত্তরের আশায় তাকিয়ে থাকে। আফসাল সাহেব আমতা আমতা করে বলে, বাঁধন ছেলেটা সব জেনে গিয়েছিল। সেদিন তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, আর গাড়ির নম্বর বের করে জানতে পারে আমরা করেছি। কপাল ভালো, রেহানকে জানানোর আগে ওদের বাসায় থাকা আমাদের লোক জানতে পারে, তাই তো পথের কাঁটা তুলে ফেলতে হবে। রিহা এবার চিল্লিয়ে বলল, কিসের কাঁটা আব্বু?
রেহান জানলে কি হতো? একদিন না একদিন তো সব জানতে পারবে, তো যেটা পরে জানতে পারবে সেটা এখন জানলে কি অসুবিধা? আফজাল সাহেব রিহাকে নিজের কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলে, রিহামা একটু শান্ত হও, তুমি রেগে আছো তাই বুঝতে পারছো না, রেহান জেনে গেলে তোমাকে মেরে ফেলতো, অনেক খারাপ, আমাকে কিভাবে হুমকি দিয়েছিল তুমি তো জানোই। রিহা এক ছটকায় ওর আব্বুর হাত সরিয়ে দিয়ে বলে, কিসের খারাপ? ও যদি খারাপ হয় তাহলে আমরা ভালো হলাম কি করে? ওর ব্যাপারে জেনে আমি এতটুকু বুঝতে পারছি, টাকার জন্য ও কখনো আমাকে বিয়ে করবে না। আর ও আমাকে এত কিছু দিয়েছে, সেখানে আমার সম্পদের জন্য কেন এসব করবে? আব্বু রেহানের ব্যাংক ব্যালেন্স যত টাকা আছে আমাদেরও অত নেই। তোমার যুক্তি আমি মানতে পারলাম না, সেদিন হুশ ছিল না তাই যা বলেছ মেনে নিয়েছি, কিন্তু এখন ভেবে বাকিটা বলার আগে রিহার গালে সচরে একটা থাপ্পড় পড়ে। হঠাৎ এমন কাজের জন্য রিহা প্রস্তুত ছিল না, মাটিতে পড়ে ফুপিয়ে কান্না করে। আফরান তাড়াতাড়ি রিহাকে টেনে তুলল। আফরান রাগান্বিত কণ্ঠে বলে, এটা তুমি কি করলে? ও ভুল করেছে তাই বলে মারবে? আফজাল সাহেব চোখ রাঙিয়ে তাকাতেই আফরান চুপ হয়ে যায়। রিহার কাছে গিয়ে বলে, এইদিন দেখার জন্য তোকে এত কষ্ট করে মানুষ করেছি, হ্যাঁ একটা বাইরের ছেলের জন্য তুই নিজের আব্বুকে সন্দেহ করছিস? ছি, তোর মনে হয় আমি তোকে মিথ্যে বলেছি তাই তো? ঠিক আছে তুই যা তোর রেহানের কাছে। রিহা কান্না করতে থাকে। আফরান রিহার কাঁধে হাত দিয়ে বলে, রিহা তুমি এসব কি বলছো? আমরা তোমাকে কেন মিথ্যা বলবো? রিহান কতটা খারাপ তুমি জানো না। রিহা এখনো তুমি দুনিয়া চেনোনি, তুমি ভাবছো রেহান তোমার সাথে ভালো ব্যবহার করছে মানে ও তোমাকে ভালোবাসে। না, ও শুধু তোমাকে ব্যবহার করছে। রেহান একটা গ্যাংস্টার, মেয়েদের পাচার করা সকল ধরনের খারাপ কাজও করে। রিহা আফরানের হাত সরিয়ে কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে নিতেই দেখে আফজাল সাহেব মাটিতে পড়ে আছে। রিহা চিৎকার দিয়ে ওর আব্বুর কাছে যায়। রেহান অনেকক্ষণ ধরে রিহার ফোনে কল দিচ্ছে কিন্তু রিং হয়ে হয়ে থেমে যাচ্ছে। এদিকে লামিয়া পাথনের কুমাই যাওয়ার কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ছে। রেহান একা লামিয়াকে সামলিয়ে পারছে না, রিহারও খোঁজ পাওয়া যাচ্ছে না। রেহান বাসায় ফোন দিয়ে দেখে রিহা নেই। রেহানের এখন পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে হচ্ছে। রেহান পারছে না তো কান্না করে দিতে। রিহা কোথায় তুমি? আই নিড ইউ, প্লিজ কাম ব্যাক প্লিজ। রেহান ডক্টরের সাথে কথা বলে বেরিয়ে আসতেই ওর বডিগার্ড এসে দাঁড়ায়। রেহান গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, রিহার কোনো খোঁজ পেয়েছো? বডিগার্ড মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, স্যার ম্যাডাম তার বাসায় গিয়েছে আপনার গাড়ি নিয়ে। রেহানের মাথায় চিন্তায় ভাঁজ পড়ল, কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে তুমি নজর রাখো, হয়তো টেনশন কমাতে গিয়েছে, ওর উপরও তো কম চাপ পড়ছে না, তুমি হসপিটালে বডিগার্ড পাঠিয়ে দাও। জাহিদ মাথা নাড়িয়ে চলে যায়। রেহান আবার কেবিনের ভিতরে গিয়ে দেখে লামিয়া বাঁধনকে এক পাশে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রেহানের চোখের কোণে পানি চলে আসলো। রিহা আফজাল সাহেবের হাত ধরে বসে আছে, পাশে ডক্টর চেক আপ করছে। আফরান কিছুটা দূরে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। রিহা কান্না ভেজা কণ্ঠে বলে, ডাক্তার কাকু, আব্বু ঠিক আছে তো? হঠাৎ এমন অজ্ঞান হলো কি করে? ডক্টর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, উনি অনেকদিন থেকে মানসিকভাবে অসুস্থ, খাওয়া দাওয়া হয়তো করছে না, এভাবে চলতে থাকলে যে কোনো দিনই স্ট্রোক করতে পারে, যতটা পারেন উনাকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ডক্টর চলে যায়। রিহা নিঃশব্দে কান্না করছে। আফরান রিহার মাথায় হাত রেখে বলে, চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে, আঙ্কেলে কিচ্ছু হবে না। আব্বুর কি হলো? এত কি কারণে আব্বু মানসিকভাবে সুস্থ না? আফরান রিহার মাথা নিজের বুকে নিতে গেলে রিহা সরে যায়। আফরান স্বাভাবিক হয়ে বলে, তোমাকে নিয়ে টেনশন করতে করতে আজ এই অবস্থা, রেহানের বাসায় তোমার বিপদ হতে পারে সেজন্য আঙ্কেল রাতে ঘুমোতে পারে না। রিহা চুপ করে আছে, কি করবে কিছু বুঝতে পারছে না। আফজাল সাহেবকে নড়তে দেখে রিহার চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। আফজাল সাহেব আস্তে আস্তে বলে, রিহামা তুই সব ভুলে নতুন ভাবে শুরু কর, আমি চাই না ওই গ্যাংস্টার ছায়া তোর জীবনে পড়ুক। রিহা কি বলবে বুঝতে পারছে না। আফরান আর রিহা আফজাল সাহেবকে শান্ত করার চেষ্টা করছে। শেষে রিহা অনেক কষ্টে বুঝিয়ে ঘুম পাড়িয়ে নিজের রুমে দরজা আটকে কান্না করে। রাত প্রায় দুইটা, রিহার চোখে ঘুম নেই, সব কিছু রিহার কাছে অসহ্য লাগছে। প্লিজ রেহান আমাকে এখান থেকে নিয়ে যা,
আপনাকে আমার খুব দরকার। আমি পারবো না আব্বুকে আর আপনাকে ছেড়ে থাকতে। কি করব কিছু বুঝতে পারছি না। আমি জানি না আপনি সত্যি খারাপ কিনা, তবে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। রিহা আবার কান্নায় ভেঙে পড়ে। এদিকে ল্যাপটপে বসে কেউ একজন রিহার কান্না দেখছে আর পৈশাচিক হাসি দিচ্ছে। খেলা তো শুরু, এই খেলায় আমি হব রাজা, রাজ্য আমার, রানী আমার। কথাটা বলে অট্টহাসিতে ফেটে পড়ল রেহান। লামিয়াকে বাসায় পাঠিয়ে বাঁধনের পাশে বসে আছে। সারাদিনের ক্লান্তিতে ঘুমের ঢুলে পড়ছে, তবুও চোখ খোলা রাখছে। অলরেডি 4 কাপ কফি শেষ। 2 দিন ধরে না ঘুমালে এখন কি কফি খেলে কাজ করে? পকেট থেকে ফোন বের করতে ওয়ালপেপারে রিহার হাসি মাখা ছবি ভেসে উঠল। রেহান ছবিটার দিকে তাকিয়ে আছে। গ্যালারি ঘেটে রিহার অনেকগুলো ছবি পেল। রিহা ফাঁক পেলে রেহানের ফোন দিয়ে ছবি তুলত। রেহান তো একবার রাগ করে বকা দেয়, তখন রিহা ঠোঁট বাঁকিয়ে বলে, আমি আছি তাই ছবি তুলছি, যেদিন থাকবো না সেদিন এই ছবি দেখে দিন পার করবেন। রিহার সেদিনের কথা আজ সত্যি হয়ে গেল। রেহান মিনমিনিয়ে বলে, পাগলিটা কোথায় গিয়ে বসে আছো? তোমার মুখ দেখে একটু শান্তি লাগছে, সামনে এসো, বুকে জড়িয়ে ধরে সব ক্লান্তি দূর করব। রিহার ছবিতে নিজের ঠোঁট ছোঁয়ায়। কেউ অপেক্ষায় আছে ভালোবাসার মানুষের, আর কেউ অপেক্ষা করছে প্রিয় মানুষটির। আবার কেউ ওদের জীবন ওলটপালট করতে ব্যস্ত, কার ভাগ্যে কি আছে কে জানে। সকালে লামিয়া রেহানকে জোর করে পাঠিয়ে দেয়। রেহানও আর জোর করেনি, রিহাকে আনতে যেতে হবে। এক কিছুক্ষণের জন্য দূরে থাকা রেহানের কাছে অনেক বছর মনে হচ্ছে। যতই সমস্যা হোক না কেন, প্রিয় মানুষগুলো পাশে থাকলে একটু শান্তি লাগে। রেহান রেডি হয়ে বেরিয়ে পড়ে রিহার বাড়ির উদ্দেশ্যে। এদিকে রিহা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। আফরান অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছে। রিহা বিরক্ত নিয়ে পাশে হাত দিয়ে বলে, রেহান কে যেন দরজায় আসছে, দেখেন তো লামি কিনা, আমার খুব ঘুম পাচ্ছে। দরজায় বাড়ি পড়েই যাচ্ছে। রিহা রাগি চোখে রেহান বলে ডাক দিতেই চারিদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। পরে বুঝতে পারে ও কোথায়। রিহা আস্তে করে নেমে দরজা খুঁজে দিতে আফরান হুড়মুড় করে ঢোকে। রিহাকে দেখে অস্থির কণ্ঠে বলে, তুমি ঠিক আছো তো? তোমার চোখ ফোলা ফোলা লাগছে কেন? রিহা অন্যদিকে ঘুরে বলে, আমি ঠিক আছি, আব্বু কি উঠছে? আফরান না জবাব দিতেই রিহা বলে, তুমি এখন যাও, আমি ফ্রেশ হব। আফরান আর কিছু বলতে না দিয়ে রিহা ওয়াশরুমের ভিতরে যায়। রিহা ওর আব্বুকে খাইয়ে দিচ্ছে, তখন বাহিরে থেকে বিকট আওয়াজ হয়। রিহা আফসাল সাহেব দুইজন চমকে যায়। আফরান একটু কাজে বাইরে গিয়েছে। রিহা আফসাল সাহেব বাইরে আসতেই অবাক হয়ে যায়। রিহা ছোট করে রেহান বলে চিৎকার দিতেই রিহা দৌড়ে রিহার কাছে এসে জড়িয়ে ধরে। রিহা অস্থির হয়ে বলে, এসব কি আপনার শরীরে এত আঘাত কিসের? রেহান কোনো কথা না বলে একবার আফসাল সাহেবের দিকে তাকিয়ে রিহার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আফসাল সাহেব রেহানকে আটকানোর চেষ্টা করছে। রেহান কারোর কোনো কথা শুনছে না। রিহাকে টেনে নিয়ে গাড়িতে বসানোর আগে আর একটা হাত রিহার অন্য হাত ধরে ফেলে। রেহান পকেট থেকে গান বের করে। রেহান আফরানের কপালে গান ধরে দাঁড়িয়ে আছে। পাশে রিহা বোঝাচ্ছে রেহানকে, কিন্তু রেহান এক দৃষ্টিতে আফরান আর ওর আপুর দিকে তাকিয়ে আছে। আফরান রিহার হাত ছেড়ে গান বের করে রেহানের দিকে ধরে। রেহান বাঁকা হেসে রিহার দিকে তাকায়। রিহা অবাক হয়ে তাকিয়ে আছে। আফরান তুমি গান ব্যবহার করো? রিহা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রেহান এক হাত দিয়ে রিহাকে নিজের দিকে টেনে বলে, রিহু বেবি তুমি আরো অনেক কিছু জানো না, তোমার আব্বুকে জিজ্ঞেস করো আমাকে কেন ঢুকতে দেয়নি, আর গায়ে হাত দেওয়ার অর্ডার কেন দেওয়া হয়েছে জিজ্ঞেস করো। রেহানের কথা শুনে রিহা ওর আব্বুর দিকে তাকাতেই আফরান বলে, আমি বলছি আমায় কেউ চায় না, এই গুন্ডার সাথে তোমার যোগাযোগ থাকুক। আফরানের কথায় রেহান জোরে হেসে দেয়। রিহা কি বলবে বুঝতে পারছে না। একদিকে ওর আব্বু, অন্যদিকে স্বামী, সব সমস্যার সমাধান রেহান করতে পারে। রিহা লম্বা নিঃশ্বাস নিয়ে রেহানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখনই অনেকগুলো কালো গাড়ি এসে থামে রিহাদের বাসার সামনে। গাড়ি থেকে কিছু কালো পোশাক পরা লোক বেরিয়ে চারিদিকে ঘিরে ধরে। রেহান ওদের উদ্দেশ্যে বলে, বয়স আমার শ্বশুর আব্বু আর তার টাকায় চলা কুত্তাকে সসম্মানে বাসার ভিতরে পাঠিয়ে দাও, আর হ্যাঁ কারোর গায়ে যেন কোনো হাত না দেওয়া হয়, কারণ এটা আমার জানের জান।
শেষের কথাটা রিহার দিকে তাকিয়ে বলে। আফরান এগিয়ে আসতে গেলে কালো পোশাক পরা লোকগুলো আটকিয়ে দেয়। রেহানার এক মুহূর্ত না দাঁড়িয়ে রিহাকে টেনে গাড়িতে বসিয়ে রওনা হয়। লুকিং গ্লাসে তাকিয়ে দেখে আফরান লাফালাফি করছে, রিহা প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে। রেহান শুধু একটা কথা বলছে, ভালোবাসি। বাসায় এসে রেহান রিহার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। রিহাকে কিছু বলতে না দিয়ে রেহান বলে, ভালোবাসি, শুধু এটুকু জেনে রাখো খুব ভালোবাসি। রিহা এবার বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, কিসের ভালোবাসা? আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আপনি কি সেদিন আব্বুকে ভয় দেখিয়ে আমাকে বিয়ে করেছিলেন, হ্যাঁ অথবা না? রেহান মুচকি হেসে দাঁড়িয়ে আছে। রেহানের উত্তর না পেয়ে রিহা আরো রেগে যায়। আমি আপনাকে কিছু বলছি আর আপনি হাসছেন? গ্রেট, আমি আমার উত্তর পেয়ে গেছি, যা বুঝার বুঝেছি। রিহা চলে যেতে গেলে রেহান হাত ধরে নিজের একদম কাছে নিয়ে আসে, গালে হাত দিয়ে বলে, রাগে মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায়, তোমার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, এতটা রেগে আছো যে আমার আঘাত তোমার চোখে পড়ছে না। রিহার এখন খেয়াল হলো রেহানের অনেকটা কেটে গিয়েছে। রিহা কিছু বলতে যাবে রেহান ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। হুশ, কোনো কথা না, আমি বলবো তুমি শুনবে। তোমাকে যখন আনতে যাই আমাকে ঢুকতে দেয় না, অনেক জোর করার পর আমায় মারতে থাকে। তুমি ভালো করে জানো অমন দুজনকে আমি নিজে শেষ করতে পারি, তবুও চুপ ছিলাম তোমাকে চোখে আঙুল দিয়ে বোঝাতে। হ্যাঁ, আমি তোমার আব্বুকে ওনার বিজনেস নিয়ে ভয় দেখিয়ে তোমাকে বিয়ে করেছি, কিন্তু আমি যদি সত্যি অসৎ হতাম তাহলে তোমার আব্বুকে অনেক আগেই মেরে ফেলতাম। আফরান তোমার ভার্সিটিতে তোমাকে বিরক্ত করতো সেটা জেনেও তোমাকে বা আফরানকে কিছু বলিনি। সেদিন তোমাকে কিডন্যাপ করা হয়েছিল, তুমি আর তোমার আব্বু মিথ্যে বলছিলে, তবু তোমাকে কিছু বলিনি। একটু ভেবে দেখো, তোমার আব্বু ঠিক হলে বাঁধনকে কেন মারবে? সে তোমার ভালো চাইলে কোনো ঝামেলা ছাড়া অন্য জায়গায় পাঠিয়ে দিত, আবার আমার বাড়ি পাঠিয়ে আমার ক্ষতি করতে চাইতো না। রিহা অবাক হয়ে শুনছে। রেহান আবার বলতে শুরু করে, তুমি হয়তো ভুলে গিয়েছো আমি কে, এইসব কথা জানা আমার কাছে কোনো ব্যাপার না। রিহা, আমি বলছি না তোমার আব্বু ভুল বা তোমার ভালো চাই না, হয়তো তোমার আব্বু কোনো ঝামেলায় আছে তাই এমন করছে, সেটা তোমাকে বের করতে হবে। সবসময় নিজের দিক দিয়ে না, মাঝে মাঝে অন্যের দিক দিয়েও দেখতে হয়। রিহা মাথা যন্ত্রণা করছে, কি হচ্ছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কে ভুল কে সঠিক কিছু বুঝতে পারছে না। রেহান রিহার অবস্থা বুঝতে পেরে রিহাকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন কাজে রিহা কিছুটা ঘাবড়ে যায়। রেহান করুণ কণ্ঠে বলে, আজকে প্লিজ না করো না, আজ তোমাকে আমার দরকার, খুব করে দরকার, প্লিজ। রিহা কোনো কথা না বলে চোখ বন্ধ করে নেয়। রেহান উত্তর পেয়ে রিহাকে বিছানায় শুইয়ে দেয়। রিহাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে থাকে আফজাল সাহেব, রুমের মধ্যে পায়চারি করছে। আফরান সেই থেকে বলছে রিহাকে আনতে যাবে, কিন্তু আফজাল সাহেব কিছু বলছে না। আফরান উঠে কিছু বলতে যাবে তার আগে আফজাল সাহেব একটা থাপ্পড় বসিয়ে দেয়। কে বলেছিল রেহানের গায়ে হাত তুলতে? হ্যাঁ, রিহাকে কত কষ্ট করে বুঝিয়ে রাখছিলাম, এখন কি হলো, রেহান তো নিয়েই গেল। আফরান গালে হাত দিয়ে বলে, আমি কি করে বুঝবো রে। আফজাল সাহেব আর একটা চড় মারতে গিয়েই থেমে যায়, হুঙ্কার ছেড়ে বলে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, এমন ইউজলেস আমার দরকার নেই। আফরান সোজা বেরিয়ে যায় রুম থেকে। আফজাল সাহেব চেয়ারে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। এদিকে রেহানের বুকে রিহা শুয়ে আছে। রেহান গভীর ঘুমে মগ্ন, কিন্তু রিহার চোখে ঘুম নেই। আব্বু কি মিথ্যা বলছে নাকি রেহান? কিন্তু রেহানকে আমি ভালো করে চিনি, আব্বুর কথার সাথে তো রেহানের কোনো মিল নেই। এর মধ্যে আফরান কিছু করছে না তো, কি করব, মাথাটা ফেটে যাচ্ছে, আল্লাহ প্লিজ উপায় দেখাও। রিহা উঠতে গেলে রেহান আরো জড়িয়ে ধরে। রিহা লজ্জায় ডাকতেও পারছে না। রিহা আবার ওঠার চেষ্টা করে, তবুও পারছে না। এবার জোরে ধাক্কা দিতে রেহান ছেড়ে চোখ মেলে তাকায়। রিহা কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। রেহান হঠাৎ এমন করায় কিচ্ছু বুঝল না, আবার শুয়ে পড়ে। রেহান গোসল করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। রেহানের সামনে যাবে কি করে এইসব ভাবতে ভাবতে দরজা খুলে উঁকি মারে। আস্তে আস্তে রুম থেকে বের হতে গেলেই রেহানের কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। এভাবে চোরের মতো বেরিয়ে যাওয়ার কি আছে, আমি তো অন্য কেউ তো আর না। রিহা কোনো কথা না বলে চুল শুকাতে থাকে। আপাতত রেহানের প্রশ্নের উত্তর দেওয়া মানে নিজেই লজ্জায় পড়া। রেহান হাতের উপর মাথা দিয়ে রিহাকে দেখছে, রিহার সেদিকে খেয়াল নেই। নিজের কাজ শেষ করে ফার্স্ট এইড বক্স এনে রেহানের পাশে বসে,
রেহান ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি করছো তুমি? রেহা কোনো উত্তর দেয় না। রেহান এবার গাল চেপে বলে, আমি কিছু বলছি কানে যাচ্ছে না, উত্তর দাও। রেহা রেহানের মতো করে রেহানের গাল চেপে বলে, আপনি দেন, আমি যে কত প্রশ্ন করে সঠিক উত্তর দিয়েছেন, তাহলে আমার কাছ থেকে আশা করেন কি করে? রেহান ছেড়ে দিয়ে বলে, কোনো প্রশ্নের উত্তর দেয়নি। রেহা তুলোতে ওষুধ লাগিয়ে রেহানের কাটা অংশে লাগাতে লাগাতে বলে, আপনি অর্ধেক কথা কেন বললেন? মানলাম আব্বু মিথ্যে কথা বলছে, তাহলে তো আপনি জানেন কেন বলছে, আপনি কি বলছেন? রেহান রিহার হাতে চুমু খেয়ে বলে, আমি সত্যি জানি না, তবে আমি যা জানি সেটা তোমাকে কাল বলবো না, দেখাবো। আমরা কাল সিলেট যাচ্ছি। রিহা অবাক হয়ে বলে, আপনার কি মাথা ঠিক আছে? লামিয়া বাঁধন ভাইয়ার এই অবস্থা, এদিকে আব্বু শরীর ভালো না, আর আপনি? রেহান কিছু না বলে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে ঢোকার আগে রিহার দিকে তাকিয়ে বলে, রেডি হয়ে নাও, হসপিটালে লামিয়া একা আছে। রিহা পেছন থেকে কিছু বলছে, কিন্তু রেহান কোনো কথা না শুনে দরজা লাগিয়ে দেয়। রিহার এখন খুব রাগ হচ্ছে, বকতে বকতে রেডি হতে লাগলো। রেহান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে দেখে রিহার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? রিহা চিল্লিয়ে বলে, আপনার কি আমার কথার কোনো দাম নেই? আমি কিছু বলছি আর আপনি? রেহান ধমক দেয়, কিন্তু রিহার দমবার পাত্রী না, উল্টে রেহানকে আরো ধমক দেয়। দেখো, তোমার যা প্রশ্ন আছে সব ওখানে গিয়ে প্রুফ সহ পেয়ে যাবে। আর বাঁধনের চিকিৎসা করানোর জন্য যাচ্ছি, তোমার আব্বুকে নিয়ে চিন্তা করতে হবে না, একদিনের মধ্যেই চলে আসবো। রিহা আরো কোনো কথা বলে না, আপাতত নিজের মাথাটা ঠান্ডা রাখতে হবে, একটা দিনেরই তো ব্যাপার। কাল সত্যি আমার প্রশ্নের উত্তর পাবো তো? বিনিময়ে রেহান আয়নায় একটা লুক দেয়। রিহা আস্তে করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান বিড়বিড় করে বলে, সোজা কথার মেয়ে না, স্টুপিড। রিহা লামিয়াকে খাইয়ে দিচ্ছে। লামিয়া বাঁধনের দিকে তাকিয়ে কোনো কথা ছাড়া খেয়ে নিচ্ছে। রেহান বাইরে গিয়েছে। লামিয়া রিহার দিকে তাকিয়ে বলে, তোর গলায় কিসের দাগ? রিহা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। লামিয়া হয়তো রিহার মুখ দেখে বুঝতে পারছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাইয়াকে ভুল বুঝিস না কখনো, তুই কাছে পাচ্ছিস তাই দাম দিচ্ছিস না, অথচ অনেকে কান্না করেও পায় না। লামিয়ার কথায় রিহা মুচকি হাসি দেয়। হ্যাঁ, কাল দূরে গিয়ে বুঝতে পারছি, একটা রাত ওকে ছাড়া থাকতে পারছিলাম না, সেখানে সারা জীবন কি করে পারবো? দোষ যদি রেহানের হয়ে থাকে তাহলে আমি ওকে ভালো করার চেষ্টা করব। কাউকে ছেড়ে যাওয়া তো তার ভুলের শাস্তি হতে পারে না। স্বামী ভুল করলে স্ত্রী শুধরে দেবে, আর স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দেবে, এটাই তো স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন। যাই হোক, আমি রেহানকে ছাড়তে পারবো না, কিন্তু আব্বু ব্যাপার না, আব্বু তো আমাকে ভালোবাসে, আমার সুখেই তো আব্বুর সুখ, আব্বুকে আমাদের সাথে রাখবো। রিহা মনে মনে ভেবে মুচকি হাসি দেয়। লামিয়ার গলায় ভাত আটকে যায়। রিহা তাড়াতাড়ি পানি আনতে গেলে দেখে তিনজন গার্ড বাইরে দাঁড়িয়ে আছে। রিহা ওদের পানি আনতে বললে ওরা চলে যায়। এদিকে লামিয়ার অনেক কষ্ট হচ্ছে, গার্ডগুলো পানি আনলে লামিয়া পানি খায়। হঠাৎ রিহার ফোনে মেসেজ আসে, রিহা মেসেজটা দেখে বাইরে যায়। হসপিটালের বারান্দা দিয়ে হাত ছিল, হঠাৎ একটা হাত রিহাকে টেনে রুমের ভিতরে নিয়ে যায়। এমন ঘটনায় রিহা লোকটার বুকে গিয়ে পড়ে। রিহা নিজেকে ছাড়িয়ে সামনে থাকা ব্যক্তিকে দেখে অবাক হয়। আফরান, তুমি? আফরান রিহার এক হাত ধরে বলে, আঙ্কেল অনেক অসুস্থ রিহা, তোমাকে বারবার দেখতে চাইছে, তুমি কাল গেলে আর তো আসলে না, আমি জানি ওই গুন্ডা তোমাকে আটকে রেখেছে, তুমি চিন্তা করো না, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। কথাটা বলে রিহাকে নিয়ে যেতে গেলে রিহা হাত ছাড়িয়ে দেয়। কি হলো রিহা, চলো আমরা অনেক দূরে চলে যাব। রিহা কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। আফরান রিহার কোনো রেসপন্স না পেয়ে গম্ভীর কণ্ঠে বলে, তাহলে কি তুমি রেহানকে ভালোবাসতে শুরু করেছো? টেল মি রিহা। রিহা কি বলবে বুঝতে পারছে না। না না, আফরানকে বুঝতে দেওয়া যাবে না যে আমি রেহানকে ভালোবাসি, কে মিথ্যা বলছে সেটা আমি জানি না, রেহান তো বলেছে কাল সবকিছু বলবে, এখন যে করেই হোক আফরানকে ম্যানেজ করতে হবে। আল্লাহ, তুমি আমার আব্বু আর রেহানকে সুস্থ রেখো, দুজনেই তো আমার জান। আফরান রিহার উত্তরের আশায় তাকিয়ে আছে। রিহা আফরানের দিকে তাকিয়ে বলে, দেখো তুমি এভাবে
এখানে এসে ঠিক করনি। তার থেকে বড় কথা, আমি এখন যেতে পারবো না। রিহানের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। লামিয়ার অবস্থাও ভালো না। প্লিজ তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো, জাস্ট 2 দিন দাও। আফরান কি বলবে বুঝতে পারছে না। রিহাকে বেশি জোর করলেও অন্যরকম হতে পারে। আফরান চুপ থাকতে দেখে রিহা বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো। দেখো, লামিয়াকে সামলানোর জন্য আমার সময় লাগবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আফরান কিছু একটা ভেবে রিহার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আই ট্রাস্ট ইউ। নিজের ফ্রেন্ডকে সামলিয়ে নাও। 2 দিন পর আমরা চলে যাব অনেক দূরে। নিজের খেয়াল রাখো। আফরান রিহাকে জড়িয়ে ধরতে গেলে রিহা পিছিয়ে যায়। আফরান মন খারাপ করে চলে যেতে গেলে রিহা পিছন থেকে বলে, আব্বুর খেয়াল রেখেন, আমি সময় পেলে খোঁজ নেব, আর নিজেরও খেয়াল রাখেন। আফরান খুশি হয়ে মাথায় হুডি দিয়ে বেরিয়ে যায়। আর রিহা ভাবতে থাকে, আচ্ছা সবাই বলে যে সঠিক হয়ে থাকে তার মনে ভয় থাকে না, তেমনি রেহান তো সবার সামনে দিয়ে আমায় নিয়ে আসছিল। এদিকে আফরান লুকিয়ে লুকিয়ে আসছে। ব্যাপারটা হলো আফরান আব্বুকে কিছু ভুলিয়ে বলেনি তো? উফ রিহা, তুই কত বোকা। ফিল্মে দেখিস না, নায়ক নায়িকার বিয়ে হলে এক্স বয়ফ্রেন্ড ভিলেন হয়। রিহা এইসব ভাবতে ভাবতে করিডোর দিয়ে হাঁটছিল, হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ভালো করে তাকিয়ে দেখে দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে। রিহা আশেপাশে তাকিয়ে দেখে সবাই হাসাহাসি করছে। রিহা তাড়াতাড়ি উঠে দৌড় দেয়। কপালটা খারাপ, মানুষ হিরোদের সাথে ধাক্কা খায় আর আমি দেওয়ালের সাথে। রিহা বিড়বিড় করে কেবিনের দরজা খুলতে দেখেই লামিয়া নেই। এদিকে রেহান নিজের কেবিনে বসে ফোনে কথা বলছে, তখনই দরজায় কেউ নক করে। রেহান সেদিন না ফিরে ভিতরে আসতে বলে, লোকটা ভিতরে এসে কিছু ফাইল রেহানের দিকে এগিয়ে দিয়ে বলে, স্যার আপনি আফজাল সাহেবের সব ডিটেল চেয়েছিলেন, সেগুলো নিয়ে আসছি। রেহান ফোন কেটে ফাইলগুলো হাতে নিয়ে বলে, আর কি কি জানতে পেরেছো? ম্যানেজার সাহেব রেহানকে বলতে শুরু করে, স্যার আফজাল সাহেবের এই কয়েক বছরে নিজের ফ্যাক্টরি কোনো উন্নতি করতে পারেনি। মূলত এতদিন যেভাবে চলেছে সেটা অনেক আগের সাফল্যের উপর। এক সময় আফজাল সাহেবের বিজনেস সবার কাছে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে কেউ চিনে না বললেও চলে। শ্রমিকদের বেতন ঠিকমতো দেয় না বলে অভিযোগ এসেছিল। অনেক টাকা দিয়ে সেখানে সব কিছু বন্ধ করে টাকা এসে আশ্রয় নিয়েছে। ওনার ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে, কিন্তু প্রতি বছর উনি মোটা অঙ্কের কিছু টাকা বিদেশে পাঠায়। কার কাছে পাঠায়, কেন পাঠায়, এই ব্যাপারে কিছু জানা যায়নি। আরেকটা কথা, সত্যি অবাক না হয়ে পারা যাবে না। রেহান অধীর আগ্রহে প্রশ্ন করে, কি? ম্যানেজার সাহেব বলে, ওনার একমাত্র মেয়ে রিহা এত টাকার মালিক হয়েও রিহাকে সরকারি স্কুলে কলেজে পড়িয়েছে। এত ভালো ভালো স্কুল কলেজ থাকতে না মানে এইসব বড় লোকগুলো তো বড় বড় জায়গা পছন্দ করে। লাস্টের কথাটা ম্যানেজার সাহেব মাথা নিচু করে বলে। রেহান গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ে। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠায় রেহান ভাবনা বাদ দিয়ে ফোন ধরে হ্যালো বলার আগেই ওই পাশ থেকে কান্নার আওয়াজ আসে। রেহান অস্থির হয়ে বলে, রিহা কি হয়েছে, এমন করে কান্না করছো কেন, বলো আমায়। রিহা কান্না করতে করতে কথা বলতে পারছে না। রেহান আবার বলে, রিহা জান আমায় বলো, নাহলে বুঝবো কি করে, কিউই আমি আসছি। রিহা নাক টেনে টেনে বলে, লামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি হসপিটালে খুঁজে দেখেছি, কোথাও নেই। আমার খুব ভয় করছে, বাঁধন ভাইয়ের জন্য ও নিজের কোনো ক্ষতি করলো না তো। কথাটা বলে আবার কান্নায় ভেঙে পড়ে। রেহানের নিজের গালে 2টা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। অনেক কষ্টে নিজের রাগ দমিয়ে বলে, লামিয়া বাসায় গিয়েছে, তুই হসপিটালে খুঁজেছো কিন্তু বাসায় একবার ফোন দিতে পারলে না। রিহা কান্না থামিয়ে বলে, আপনি জানেন কি করে? রেহান গম্ভীর কণ্ঠে বলে, রিহা আমি একটু ব্যস্ত আছি, তুমি বাসায় ফোন দিয়ে খোঁজ নাও। রিহাকে আর কিছু বলতে না দিয়ে রেহান কেটে দেয়। রিহা ভাবতে থাকে কি করে ফোন দেবে, বাসার নাম্বার তো রিহার কাছে নেই। কেবিন থেকে বেরিয়ে দেখে বডিগার্ড দাঁড়িয়ে আছে। রিহা মুচকি হেসে দিয়ে বলে, আপনারা কি লামিয়াকে দেখেছেন যে আমার সাথে ছিল? একজন বলে, জি ম্যাডাম, একটু আগে আপনার খোঁজ করছিল, বাসায় নাকি কি দরকার। রিহা আবার রেহানকে ফোন দেয়। রেহান ফোন ধরে কিছু বলার আগেই রিহা বলতে থাকে, আমি জানি আপনি খুব ব্যস্ত, কিন্তু আমার ছোট একটা প্রশ্নের উত্তর দিলে আর বিরক্ত করব না, ছোট্ট একটা প্রশ্ন। এখন আপনি রেগে যাবেন, আমি কিছু বলবেন, তারপর আবার রাগ হবে, আমি কিছু বলবো,
এইসব বলা বলি না করে সোজা কথার উত্তর দিলে হয়, কথা দুটো বেঁচে যাবে। একদমই কথাগুলো বলে রিহা জোরে জোরে নিঃশ্বাস নেয়। রেহান ওপাস থেকে হেসে দেয়। রেহা বুঝলো পরিবেশ ঠান্ডা আছে, তাই নিজে হেসে বলে। রেহান জোরে হেসে বলে, তুমি আর বড় হলে না। আচ্ছা শুনি, কি তোমার প্রশ্ন? রিহা ফোন নাম্বার চাইতে রেহান গম্ভীর কিন্তু বলে, তোমার বুদ্ধি কি সব পিকনিকে গিয়েছে? লামিয়ার কাছে ফোন দিলেই তো হয়, স্টুপিড। রিহা আস্তে আস্তে বলে, এত ছোট কারণে কেউ এমন করে? সোজা বললেই তো হয়, আমি তো এখন বিরক্তির কারণ হব। নতুন পাইছেন তো? রেহান নিম্ন কণ্ঠে বলে, রিহা জান, তুমি জানো আমার কাজের সময় ফোন দেয়া পছন্দ না। আচ্ছা সরি, বাসায় এসে আদর করে দেব, লাভ ইউ। রিহা ফোনের সাউন্ড কমিয়ে দেয়। এতক্ষণ লাউড স্পিকারে কথা বলছিল, বডিগার্ড হাসছে। রিহা একটু দূরে গিয়ে বলে, এই আপনার লজ্জা শরম কি ঘুরতে গেছে? এমন বেশরম হলেন কবে থেকে? মানুষজনের সামনে ছি। রেহান হেসে বলে, আমি কি জানি তুমি লাউড স্পিকারে কথা বলছো? আর আমি আমার বউকে বলছি, অন্য মেয়েদের তো না। এখন আমার রিপ্লাই দাও ফার্স্ট। রিহা প্রত্যুত্তরে বলে, আই লাভ মি। কথাটা বলে ফোন কেটে দেয়। লামিয়ার নাম্বারে ফোন দিতেই ফোন ধরে। রেহা চিন্তিত সুরে বলে, লামি তুই ঠিক আছিস? শরীর খারাপ করছিল নাকি হঠাৎ এভাবে চলে আসলি? ওপাস থেকে লামিয়া বলে, আমি ঠিক আছি, কাল তো সকালে আমাকে যেতে হবে, তাই ব্যাগ গুছিয়ে রাখছি। তোকে খুঁজছিলাম কিন্তু পাইনি। তোকে এইসব করতে কে বলেছে? তোর শরীর এমনিই ভালো না। আচ্ছা আমি আসছি। লামিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সবসময় তো ওর সবকিছু আমি গুছিয়ে দিয়েছি, এখনো আমি করব। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। আমাকে ঠিক থাকতে হবে বাঁধনের জন্য, আমি কিছুক্ষণ পর আসব। রিহা তাড়াতাড়ি বলে, থাক তুই এক কাজ কর, একটু অপেক্ষা কর, রেহান আসলে ওর সাথে আসিস। বেচারা অনেক কষ্ট করছে, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোকে নিয়ে আসবে, আর কিছু খাইয়ে দিস, চাইলে এতক্ষণ ঘুমাতে পারিস। লামিয়া কিছু বলল না। রিহা ফোন কেটে মুচকি হেসে বলে, যাক রেহানের জন্য হলেও যদি একটু রেস্ট করে। রিহা গিয়ে বাঁধনের কেবিনে বসে, লামিয়া শুয়ে আছে আর বাঁধনের সাথে কাটানো স্মৃতি ভাবছে। কত সুন্দর ছিল আমাদের স্বপ্ন, কবে তুমি সুস্থ হয়ে আসবে, কবে আমরা এক হব, প্লিজ সুস্থ হয়ে যাও প্লিজ। হঠাৎ লামিয়ার ফোনে কেউ ফোন দেয়। লামিয়া চোখের পানি মুছে বলে, এই মেয়েটার ঘুম হবে না। উফ রিহা! ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। লামিয়া ফোন ধরতেই ওপাস থেকে কেউ বলে, আপনার স্বামী রাধন কি কে মেরেছে জানেন? যদি জানতে চান তাহলে এক্ষুনি আমার দেওয়া ঠিকানায় পৌঁছে যান। লামিয়া অবাক হয়ে বলে, কে আপনি আর আপনার কথা আমি কেন যাব? ওপাস থেকে লোকটা বলে, আমি কে সেটা জানার প্রয়োজন নেই, জানি আমার কথা বিশ্বাস হবে না, দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ চেক করেন। কথাটা বলেই ফোন কেটে দেয়। লামিয়া ফোন হাতে নিয়ে বসে আছে। হোয়াটসঅ্যাপ চেক করতেই দেখে কেউ বাঁধনকে পেছন দিক দিয়ে আঘাত করছে। লামিয়া ডুকরে কেঁদে ওঠে। রফিক চাচা তাড়াতাড়ি এসে দেখে লামিয়া কান্না করছে। লামিয়া কিছু না বলে বেরিয়ে যেতে গেলে দেখে রেহান আসছে। রেহান কিছু বলতে যাবে তার আগেই লামিয়া কান্না করে। রেহান হতভম্ব হয়ে যায়। লামিয়াকে অনেক বোঝানোর পর ঠান্ডা হয়। পরের দিন রিহা আর রেহান এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়ি করে সিলেটের দিকে রওনা দেয়। রেহান আর চোখে একবার রিহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা আমি তোমাকে নিয়ে বের হলেই তোমার মুখ ফুলে থাকে কেন? যখনই বের হই তখনই ফুলে রাখো, ব্যাপার কি? রিহা কোনো কথা বলে না। রেহান মুচকি হেসে বলে, হাদর লাগবে? এটার জন্য এত কিছু করার কি দরকার? আমাকে বলেই তো আমি দিয়ে দিতে পারি। কথাটা বলে রিহার দিকে হাত বাড়িয়ে দিতে গেলে রিহা হাত ধরে কামড় দেয়। উফ রাক্ষসী বউ আমার! রিহা হাতের আঙ্গুল উঁচু করে রাশভারী কণ্ঠে বলে, আপনি আমাকে মিথ্যা কেন বললেন? আপনি তো বলেছিলেন লামিয়া আমাদের সাথে সিলেটে যাবে, তাহলে ওকে আর ভাইয়াকে কেন বিদেশে পাঠালেন, আর ওদের একা কেন ছেড়ে দিলেন? রেহান কিচ্ছু বলে না। রেহানের চুপ করে থাকা দেখে রিহা বলে, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আমার জন্যই কি ওদের দূরে
কথাটা সম্পূর্ণ করতে পারে না, গলায় আটকে যায়। রেহান কিছু বলতে যাবে, হঠাৎ বিকট শব্দ হয়। রেহান রিহা দুইজনে চমকে যায়। রেহান গাড়ি থেকে বেরিয়ে দেখে টায়ার পাংচার হয়ে গেছে। পেছনে বডিগার্ডের গাড়ি ছিল, সেটাও দেখা যাচ্ছে না। রেহান আশেপাশে তাকিয়ে রিহাকে বাইরে আসতে বারণ করে নিচে দেখতে থাকে। রিহা মন খারাপ করে বসে আছে। রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান চাকার কাছে বসে দেখছে। রেহানের পেছনে একটা লাল আলো জ্বলছে। রিহা গাড়ি থেকে নেমে লাল আলো অনুসরণ করে তাকিয়ে রেহানকে কিছু বলতে যাবে, তার আগেই বিকট শব্দ হয়। রেহান চমকে রিহার দিকে তাকায়। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রিহা মাটিতে লুটিয়ে পড়ে। রেহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আমরা আশা করি না এমন কিছু হলে মানুষের চলন শক্তি হারিয়ে ফেলে। রেহানের ক্ষেত্রে তাই হয়েছে। রিহার ডান হাত দিয়ে রক্ত পড়ছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে ফেলে। রেহান রিহার কাছে গিয়ে রিহাকে ডাকতে থাকে। ততক্ষণে ওখানে মানুষজন চলে আসে। রেহান চিৎকার করে রিহার নাম ধরে ডাকছে। পিটপিট করে চোখ খুলতেই রেহানের ক্লান্তিমাখা মুখ সামনে পড়ল। রিহাকে চোখ খুলতে দেখে রেহান অস্থির হয়ে বলে, ঠিক আছো? ব্যথা করছে? রিহার কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও মুখ নাড়াতেই রেহান পৌঁছে যায়। রেহান উঠে পানি এনে খাইয়ে দেয়। রিহা কিছু বলতে পারছে না, শুধু রেহানের দিকে তাকিয়ে আছে। মাইশা চৌধুরী নামাজ পড়ে এসে রিহার মাথায় দোয়া পড়ে ফু দেয়। কেমন লাগছে এখন? কষ্ট হচ্ছে? রিহা মাথা নাড়িয়ে না বোঝায়। রিহা মন খারাপ করে আছে দেখে রেহান বলে, তুমি এত দুর্বল সেটা আগে জানতাম না। খাও না নাকি? সামান্য গুলি করাতে কেউ একদিন পর সেন্স ফিরে? লাইক সিরিয়াসলি, গ্যাংস্টার বউ এত দুর্বল? ব্যাপারটা হাস্যকর না? রিহা কিছু বলে না, তবে চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। রেহান হাত দিয়ে মুছে দেয়। মাইশা চৌধুরী চলে যায়। রেহান রিহাকে উঠিয়ে কাছে টেনে বলে, কি হয়েছে? ভয় পেয়েছিলে? আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না, বলেছিলাম তো। গাড়ি থেকে বের না হতে তবু কেন শুনলে না? এখন কষ্ট কার হচ্ছে, আমার না তোমার? রিহা হাত দিয়ে রেহানের দিকে ইশারা করে। রেহান হেসে দেয়। হঠাৎ রিহা মৃদু চিৎকার করে ওঠে। রেহান অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাতে ব্যথা করছে? দেখি কোথায় ব্যথা করছে। রিহা চোখ দিয়ে ইশারা করতেই রেহান রিহার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কিছু হবে না, স্যালাইন প্রায় শেষের দিকে, এখন একটু চলবে, আর একটু সহ্য করো, জাস্ট 5 মিনিট। বেশ কিছুক্ষণ পর রিহার স্যালাইন খুলে দিলে রিহা রেহানের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, আমাদের কথাটা সম্পূর্ণ করার আগেই মাইশা চৌধুরী খাবার এনে দাঁড়ায়। রেহান খাইয়ে দিতে গেলে মাইশা চৌধুরী নিজে হাতে খাইয়ে দেয়। জানিস, খুব ইচ্ছে ছিল তোকে এই বাড়িতে আয়োজন করে নিয়ে আসবো, কিন্তু আমার ইচ্ছে পূরণ হলো না। যাক, সমস্যা নেই, তুই সুস্থ, এটাই ভালো কথা। রিহা চুপ করে খেয়ে যাচ্ছে। মাইশা চৌধুরী রিহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিহা রেহানের দিকে তাকিয়ে বলে, কি দেখছো মামুনি? মাইশা চৌধুরী রিহার মুখে হাত বুলিয়ে বলে, তুই একদম তোর আম্মুর মতো দেখতে, সেই চোখ সেই ঠোঁট। রিহা অস্পষ্ট সুরে বলে, কিন্তু আব্বু যে বলে আমি ওনার মতো দেখতে। রিহার কথায় মাইশা চৌধুরী হেসে দেয়। সব আপু তার সন্তানকে নিজের মতো মনে করে, তুই তোর আম্মুকে দেখেছিস? রিহা মাথা নাড়িয়ে না বোঝায়। মাইশা চৌধুরী মাথায় হাত বুলিয়ে বলে, অন্য একদিন দেখাবো, কেমন? এখন রেস্ট নে। মাইশা চৌধুরী ভাতের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রেহান রিহার এক হাত নিচের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট ছুঁয়ে দেয়। কতটা ভয় পাইয়ে দিয়েছিলে জানো? তোমার সেন্স ফিরছিল না দেখে মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে। রিহাকে গুলি করছিল সেটা জিজ্ঞেস করতেই রেহান এড়িয়ে যায়। এক সপ্তাহ পর আজ রিহা অনেকটা সুস্থ। এখনো ক্ষত আছে, কিন্তু আগের মতো বেশি দুর্বল লাগছে না। এ কয়দিনে রেহানকে যতবার জিজ্ঞেস করছে রেহান এড়িয়ে গিয়েছে। রিহা এইসব ভাবতে ভাবতে মাইশা চৌধুরীর রুমে যায়। রেহান বাইরে গিয়েছে, রুমের বাইরে পা দিতে নিষেধ করেছে, কিন্তু রিহা কি শুনবে? মাইশা চৌধুরী দরজার বাইরে নক করতেই মাইশা চৌধুরী ভিতরে আসতে বলে, মামুনি সেদিন তুমি আম্মুর ছবি দেখাবে বলেছিলে না, তাহলে তুমি আম্মুকে চেনো তাই না? মাইশা চৌধুরী আলমারি থেকে একটা অ্যালবাম বের করে বলে,
তোর আম্মুকে আমার থেকে ভালো কেউ চিনে না। তুই এখন আমার ছেলের বউ, তোর সব জানা উচিত। তোর হয়তো মনে নেই, এই দেখ এটা রেহান। রেহা ভালো করে দেখে রেহান এক চোখ মেরে ছবি তুলছে। ছবিটা দেখে রিহা জোরে হেসে ওঠে। মামুনি, তোমার ছেলে কি বাচ্চা কাল থেকে পাকনা? মাইশা চৌধুরীও হেসে দেয়। এমন করে রেহানের আরো কিছু ছবি দেখা গেল। পরে রেহানের আব্বু রেহানের পুরো পরিবারের ছবি দেখায়। মাইশা চৌধুরী তিনজনের একটা ছবি রিহার দিকে দেখিয়ে বলে, বলতো এটা কে? রিহা ভালো করে দেখে, তবুও চিনতে পারে না। মাইশা চৌধুরীর দিকে তাকাতেই তিনি হেসে ফেলে, মহিলার দিকে ইশারা করে বলে, এটা তোর মা, আর কোলে বাচ্চাটা তুই। রিহা ছবিটা হাতে নিয়ে বলে, আব্বুকে কতবার বলেছি আম্মুর ছবি দেখাতে, কিন্তু আব্বুর কষ্ট হতো বলে আর জোর করতাম না। আমার আম্মু কত সুন্দর দেখতে। মাইশা চৌধুরী রিহার মাথায় হাত বুলিয়ে বলে, দেখ তো তুই তোর আব্বুর মতো নাকি আম্মুর মতো। রিহা ছবিটা নিয়ে আয়নার সামনে গিয়ে নিজের সাথে মেলাচ্ছে, সত্যি তো আমি একদম আম্মুর মতো। রিহা আবার মাইশা চৌধুরীর পাশে বসে পরের ছবিগুলো দেখতে থাকে। এই প্রথম নিজের আম্মুকে দেখে রিহার অনেক ভালো লাগছে, চোখের কোণে পানি জমে আসছে। আচ্ছা মামুনি, আম্মুর সাথে এই লোকটাকে অনেকগুলো ছবিতে দেখলাম আমার আর আম্মুর সাথে। মাইশা চৌধুরী অবাক হয়ে রিহার দিকে তাকায়, তারপর কি ভেবে বলে, তুই তোর আব্বুকে চিনতে পারছিস না? এত বছরে কি ভাইজানের চেহারা বদলে গিয়েছে? মাইশা চৌধুরীর কথায় রিহা হেসে বলে, এটা আমার আব্বু না, তোমার কথা ভুল হচ্ছে। মাইশা চৌধুরী ছবিটা ভালো করে দেখে বলে, না দেখ তোর আব্বুর আর তুই, যখন তোর আম্মু মারা যায় তার কয়েক বছর পর আমাদের বাসায় আসিস, তখনকার ছবি। রিহা নিজের ফোন থেকে ওর আব্বুর ছবি বের করে বলে, এ দেখো এটা আমার আব্বু। মাইশা ফোন হাতে নিয়ে বলে, এটা তো মীরার খালাতো ভাই। হ্যাঁ আমার ঠিক মনে আছে। রিহা মাথায় হাত দিয়ে চেপে ধরে, তুমি আমার আব্বু আম্মুকে চিনলে কি করে? মাইশা চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোর আম্মু আর আমি এক এলাকার মেয়ে, ছোট থেকে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তোর আম্মু খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু তোর নানা আগেকার মানুষ, মেয়েদের লেখাপড়া করানো পছন্দ করতো না। তবুও তোর মা তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে পড়তো। তোর বাবা আর তোর মা একে অপরকে ভালোবাসতো। একদিন তোর আব্বু আর তোর আম্মু কথা বলছিল, আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, তখন তোর নানা দেখে ফেলে, আর পরের দিন তোর নানার পছন্দ করা ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে, কারণ তোর আব্বু ছিল অনাথ। তোর আব্বুর মা বাবা ছিল না, দাদির কাছে বড় হয়। তোর নানা তোর আব্বুকে পছন্দ করে না। তোর আম্মু অনেক কান্না করছিল, তবুও তোর নানা শোনেনি। মান সম্মানের ভয়ে বিয়েটা চুপি চুপি করতে চেয়েছিল। বিয়ের দিন সকালে তোর আব্বু আর তোর আম্মু পালিয়ে যায়, আমি ওদের পাশে তুলে দিয়েছিলাম। আমি কখনো চাইনি রিমার ওই খারাপ লোকের সাথে বিয়ে হোক। তোর মার যার সাথে বিয়ে হবার কথা ছিল সে তোর আম্মুর খালাতো ভাই, এক নম্বরের মেয়ে পাস। তোর আব্বু আম্মু চলে যাবার পর গ্রামে অনেক ঝামেলা হয়। তোর আম্মুরা ছিল দুই বোন এক ভাই। তোর ছোট খালা আম্মুর সাথে বিয়ে দিয়ে দেয়। তার কয়েক বছর পর আমার বিয়ে হয়ে যায়। একদিন হঠাৎ তোর নানা আর তোর আম্মুর সাথে বিয়ে হবার কথা ছিল, যার সাথে নিলই না। ওরা দুইজন জানতে পারে যে আমি তোর মা আর আপুকে পালিয়ে যেতে সাহায্য করি। পরে ওরা ঝামেলা করে, দেখে আমার স্বামী আমাকে শহরে নিয়ে এসেছিল। ভালোই চলছিল রেহান যখন আমার পেটে, তখন তোর আম্মুর সাথে একদিন দেখা হয়। অনেক খারাপ অবস্থা ছিল তোদের, তুই তখনও পৃথিবীতে আসিসনি। তোর আব্বু চাকরি করে চলে যায়, রেহানের আব্বু তোর আব্বুকে ব্যবসা করতে বলে। তোর আব্বুর গ্রামের সব কিছু বেচে ব্যবসা শুরু করে। ভাইজান ভালো দক্ষ ছিল আর রেহানের আব্বুর সহায়তায় কয়েক বছরের মধ্যে ভালোই লাভ করে। তোরা আমাদের সাথে থাকতি, এটা কি করে নিয়ন জেনে যায়। সে এখানে চলে আসে, তোর আম্মুকে নিয়ে যাবে। তোর আব্বু তখন ভালোই বড় লোক, এখানে পাঠ শেষ করে ঢাকায় চলে যায়। তারপর আর যোগাযোগ হয়ে ওঠেনি। একদিন আমি ভাইজানের নাম্বারে ফোন দিয়ে জানতে পারি তোর আম্মু মারা গিয়েছে। তারপর ভাইজান এখানে সব গুছিয়ে বিদেশে চলে যায়। দেশে ফিরে তুই আমাদের বাসায় আসিস, তখন তোর বয়স 4-5। রেহান বিদেশে যাবার পর তোরও মন খারাপ থাকতো, তাই তোর আব্বু তোকে ঢাকায় নিয়ে যায়। তারপর আর যোগাযোগ হয়ে ওঠেনি। রেহান ওর আব্বুর মৃত্যুতে দেশে চলে আসে।
তোর খোঁজ করে, কিন্তু আমরা কেউ তোর আর তোর আব্বুর খোঁজ পাইনি। রিহান ঢাকায় চলে যায়, আমি এখানেই থাকতাম। একদিন রিহান ফোন করে বলে তোকে বিয়ে করে আনছে। শুনে আমি অবাক হলেও খুশি হই, তোর আম্মুর খুব ইচ্ছে ছিল। শব্দ শুনে রিহা স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না। মামুনি, তাহলে আমার আব্বুকে? মাইশা চৌধুরী চিন্তিত হয়ে বলে, তুই যাকে দেখালি সে ভাইচান না, কিন্তু ওই লোক তোর আব্বুর পরিচয় কেন দিচ্ছে এটা তো সেই বলতে পারবে। রিহা মাইশা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মামুনি, ওই লোকটা আমার আব্বু না হলে আমার আব্বু কোথায়? আমি কি করে আমার আব্বুর খোঁজ পাবো? আমি এনে দেবো খোঁজ। মাইশা চৌধুরী আর রিহা দরজার দিকে তাকাতেই দেখে রেহান দাঁড়িয়ে আছে। রিহা ছুটে রেহানের কাছে গিয়ে বলে, রেহান, ওই লোকটা আমার আব্বু না, তুমি জানো ওই লোকটা আমাকে মিথ্যা বলেছে, তুমি আমার আব্বুকে খুঁজে দেবে, বলো না। রেহান কোনো কথা না বলে কিছু কাগজ রিহার দিকে এগিয়ে দেয়। রিহা কাঁপা কাঁপা হাতে কাগজগুলো নিয়ে চোখ বোলাতেই মাথা ঘুরতে শুরু করে। রিহার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, রেহানের বুকে ঢলে পড়ে। আফরান আর রিহা একটা পার্কে বসে আছে। রিহা কান্না করছে আর আফরান রিহাকে সামলাচ্ছে। রিহা কান্না থামিয়ে বলে, আফরান, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি থাকতে চাই না ওই গুন্ডার সাথে, আর না নিজের ফেক বাবার সাথে। তুমি আমাকে অনেক দূরে নিয়ে যাও প্লিজ। আফরান রিহাকে নিচের বুকে এনে মাথায় হাত বুলিয়ে বলে, যাব, তুমি যা বলবে তাই হবে, আজকে নিয়ে যাব, কেউ খুঁজে পাবে না আমাদের, কেউ না। রিহা মুখ তুলে আফরানের দিকে তাকিয়ে বলে, সত্যি, তুমি সত্যি আমাকে অনেক অনেক দূরে নিয়ে যাবে? আফরান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। রিহা খুশিতে জড়িয়ে ধরে, দূর থেকে একজন এই সব দেখে জ্বলছে, নিজের হাত মুঠো করে গাছে জোরে আঘাত করে, তবুও যেন তার রাগ কমছে না। জোরে জোরে দুইবার নিঃশ্বাস নিয়ে বলে, খুব প্রেম যাচ্ছে তাই না, দেখাচ্ছি মজা। রেহান গাছের আড়াল থেকে চলে যায়। এদিকে আফরান যেন আকাশের চাঁদ পেয়ে গেছে, আজ রিহা নিচে থেকে আফরানের কাছে ধরা দিয়েছে। রিহা আফরানকে ছেড়ে বলে, তাহলে আমরা কখন যাব? আফরান কিছুটা ভেবে বলে, তুমি আজ রাতে আমার একটা বন্ধুর বাসায় থাকবে, আমি ওখানে থাকবো, কাল সকালে দুজনে একসাথে আমেরিকা চলে যাব। রিহা চিন্তিত হয়ে বলে, আমি আমার কিছু আনিনি, এখন আবার ওই বাড়ি গিয়ে আনতে হবে। আফরান মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করো না, কিচ্ছু হবে না, তুমি গিয়ে নিয়ে আসো, আমি আবার কাজগুলো করে নিই। রিহা মাথা নাড়িয়ে বেরিয়ে চলে যায়। রিহা যেতেই আফরান হাত মুঠো করে ইয়েস ইয়েস করে। ফাইনালি রিহা আমার হতে যাচ্ছে, আর কিছু সময়ের অপেক্ষা, কিন্তু আব্বু, উফ, যে নিজের স্ত্রীর সাথে প্রতারণা করতে পারে সে সম্পত্তি পেলে আমি ধোকা দেবে না তার কি গ্যারান্টি আছে? রিহাও আমার, ওর সম্পত্তিও আমার। কথাটা বলে আফরান শেষ বাজাতে বাজাতে চলে যায়। আফরান যেতেই রেহান রিহা আড়াল থেকে বেরিয়ে আসে। রিহা ভ্রু নাচিয়ে বলে, কি কেমন দিলাম? রেহান কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। রিহা রেহানের এমন কাজে হাসি দিয়ে বলে, আরে অমন করে তাকানোর কি আছে, আমি তো জাস্ট সন্দেহ না হয় সেজন্যই। রেহান তবুও তাকিয়ে আছে দেখে রিহা রেহানের গালে ভালোবাসা দিয়ে বলে, আমি তো এই গ্যাংস্টারের প্রেমে পড়েছি, অন্য কারণ না, সব নো টেনশন, এখন থেকে কি করতে হবে সেটা বলুন। রেহান রিহার মতো রিহার গালে ভালোবাসা দিয়ে বলে, কি কি বললে? রিহা ভাব নিয়ে বলে, বেশি কিছু না, বলেছি আপনি অন্য কারোর সাথে রিলেশনে আছেন আর ওই লোকটা আমার আব্বু না, সেটা জেনে গিয়েছি। বিশ্বাস করেন, আমার এই কথা শুনে ওর মুখ দেখার মতো ছিল, কত বড় ড্রামাবাজ, নিজের বাপের নামে কত কত মিথ্যা বলল, ভেবেছি আমি মনে হয় জানি না যে। রিহাকে বলতে না দিয়ে রেহান বলে, আফজাল সাহেবের মুখোশ পরে যে আছে সে লিওন খান, রিমা খানের খালাতো ভাই, আর আফরান লিওন খান আর লিমা খানের সন্তান। লিওন খান সেই লোক যার সাথে রিহার আম্মুর বিয়ে হবার কথা ছিল। রিহা রেহানের হাত ধরে বলে, আমি আব্বুকে পেয়ে যাব তো, বলুন না। রেহান চোখ দিয়ে আশ্বাস দিয়ে বলে, ঠিক পাবো, এখন বাকি কাজটা করতে হবে আর সেটা আজ রাতেই, চলো। রিহা রেহানের হাত ধরে পার্ক থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় রিহা আফরানের দেওয়া ঠিকানায় এসে হাজির, ছয়তলা বিল্ডিং এ 201 নম্বর ফ্ল্যাট।
রিহা অনেকক্ষণ ধরে বসে আছে। আফরান ফোন করছিল, সে আসছে। রিহা নিজেকে স্থির রেখে তিনবার নিঃশ্বাস নেয়। কিছুক্ষণ পর কলিং বেল বেজে ওঠে। রিহা দরজা খুলে দিতেই দেখে আফরান দাঁড়িয়ে আছে। রিহা মিষ্টি হাসি দেয়। আফরানও হাসি দিয়ে বলে, কোনো সমস্যা হয়নি তো? রিহা মাথা নাড়িয়ে না বোঝায়। আফরান সোফায় বসতে বসতে বলে, কিছুক্ষণ পর আমি যেতে হবে, নাহলে তোমায় ফের আব্বু সন্দেহ করবে। সকাল ভোরবেলায় চলে আসবো, তুমি তৈরি থেকো। রিহা আফরানের পাশে বসে বলে, আমরা কি এই চিল করতে পারি না, যেমন ধরো হালকা ড্রিঙ্ক আর মুভি? আফরান রিহার গালে হাত দিয়ে বলে, আমার জান চেয়েছে আর আমি শুনব না। ওকে নিয়ে আসো। রিহা রান্নাঘর থেকে ড্রিঙ্কের বোতল আর খাবার নিয়ে টেবিলে রাখে। একটা হরর মুভির অন করে দুইজন খেতে থাকে। রিহা আফরানকে কথার চালে ফাঁসিয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। বেশ কিছুক্ষণ পর আফরান মাথায় হাত দিয়ে চেপে ধরে। সবকিছু ঝাপসা লাগছে। আফরান জিজ্ঞেস করে, কে এসেছে? কেউ না। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? আফরান হেসে বলে, নিজের জীবনের থেকেও বেশি। তোমার জন্য জীবনও দিতে পারি। রিহা টিভি অফ করে বলে, জীবন দিতে হবে না, শুধু কিছু প্রশ্নের উত্তর দাও। আফরান ঢুলতে ঢুলতে বলে, কারো কারো, আমি তো তোমারই, যত ইচ্ছে প্রশ্ন করো। রিহা জিন্সের পকেট থেকে ওষুধ বের করে আফরানের গ্লাসে দিয়ে বলে, তোমার আব্বু আম্মুর নাম কি, তারা কোথায় থাকে? আফরান রিহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। রিহা ঘাবড়ে যায়। রিহাকে অবাক করে দিয়ে আফরান হাসতে হাসতে বলে, আমার আব্বু আর আম্মু তোমাদের আত্মীয় হয় রিহা। তুমি হয়তো জানো না, আমি তোমার ছোটকালের ছেলে। যে লোকটা তোমার আব্বু সেজে আছে, সে আমার আব্বু লিওন খান। তোমার আব্বু সম্পদের উপর আমার আব্বু কুনজর ছিল, তাই তোমার আব্বু সেজে এত বছর ছিল। কারণ তোমার আব্বু সবকিছু তোমার নামে করলেও সেইগুলো তোমার স্বামী পাবে, এই জন্য তো এত বছর তোমাকে বাঁচিয়ে রাখা। জানো তো আমার আব্বু খুব খারাপ মানুষ, আমার আম্মুকে বন্দি করে রেখেছে আর আমাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। ছোটবেলায় যখন তোমাকে দেখেছিলাম তখন তোমাকে পুতুলের মতো লাগতো, তখন থেকে ঠিক করে নিয়েছিলাম এই পুতুলটাকে আমার চাই। রিহা কান্না করতে করতে বলে, তোমার আব্বু এসব কেন করছে? কিসের কম ছিল তোমাদের? আমার নানা তার সব কিছু তোমাদের দিয়েছিল, তারপরও আমার আব্বুর সম্পদের উপর কেন লোভ লাগালো? আমার আব্বুকে কোথায় রেখেছে বলো আফরান, বলো। মৃদু চিৎকার করে কথাটা বলে রিহা। রাগে ওর শরীর কাঁপছে। আফরান মাথা দুলিয়ে দুলিয়ে বসছে। রিহা আফরানের ঝাঁকিয়ে বলে, বলো আমার আব্বু কোথায় বলো। আমি জানি। কথাটা সম্পূর্ণ করার আগেই কলিং বেল বেজে ওঠে। রিহা চোখের পানি মুছে দরজা খুলতে খুলতে বলে, রিহান তুমি এখন আসলে কেন? ও সব বাকিটা বলার আগেই সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। রিহা অবাক হয়ে বলে, আপনি? লিওন খান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে তার বাঁকা হাসি। রিহার চেনা মানুষটার মুখে এই অচেনা হাসি মেনে নিতে পারছে না। লিওন খান পকেট থেকে হাত বের করে বলে, তাহলে আমি ঠিক ধরেইছিলাম, তোমরা সব জেনে গিয়েছ। কি ভেবেছ আমার গ্রামের বাড়ি গিয়ে আবার খোঁজ নেবে আর আমি জানতেই পারবো না? তুমি আর রেহান যে আমার গ্রামের বাসায় গিয়েছো সেটা সেদিন জানতে পেরেছিলাম। আমার ছেলের স্কুল সার্টিফিকেট নিয়ে এটা তো জেনেছ, আমি আফরানের বাব্বু। কিন্তু বাকি কথা কি জানো? কথাগুলো বলতে বলতে লিওন খান রুমের ভিতরে আসে। রিহা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। হ্যাঁ, আমি সব করেছি। কারণ কি জানিস, তোর মা, তোর মাকে আমি কম ভালোবাসিনি, কিন্তু তোর মা কি করলো, বিয়ের আসরে সবার সামনে আমাকে অপমান করলো। লজ্জায় আমি গ্রামে মুখ দেখাতে পারছিলাম না। কত খুঁজেছি তোর মাকে, একদিন তোকে আর তোর আব্বুকে খুঁজে পেলাম, জানতে পারলাম তোর মা মারা গিয়েছে। তুই দেখতে তোর মায়ের মতো, প্রতিশোধের নেশা জাগলো। ভেবেছিলাম তোকে আফরানের সাথে বিয়ে দিয়ে মেরে ফেলবো। তোর আব্বুর কাছে প্রস্তাব দিতেই সে বলে রেহানের সাথে নাকি তোর বিয়ে ঠিক হয়েছে, আবার হেরে যাব। ভেবে মেরে ফেললাম তোর আব্বুকে, আর তোর আব্বুর জায়গা আমি নিলাম। তখন তুই অসুস্থ ছিলি, তাই কিচ্ছু মনে নেই। সব সম্পত্তি নিজের নামে করতে গিয়ে দেখি তোর আব্বু সব কিছু তোর আর তোর স্বামীর নামে রেখেছে। বিয়ের আগে যদি তোর কিছু হয় তাহলে সব অনাথাশ্রমে যাবে, সেই জন্য এত বছর তোকে পুষে রাখা। সব ঠিক চলছিল, কিন্তু আবার চলে আসলো রেহান। তোর আব্বুকে মারার দুই বছর পর রেহানের আব্বু আসে খোঁজ নিতে, আমাকে দেখে পুলিশের ভয় দেখায়। ওকে ও রাস্তায় অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে হয়,
বেচারা অন্যের জন্য জীবন দিল। বলেছিলাম আমার পথে না আসতে। রেহানকে অনেকবার মারার চেষ্টা করি, তারপর প্ল্যান করে রেহানের নামে তোর কানে বিষ দিতে থাকি, সফলও হয়ে যেতাম, কিন্তু মাঝখানে আবার এই গাধা ছেলে। কথাটা বলতে বলতে আফরানের কাছে যায়। আফরান বেহুশ হয়ে আছে। আফরানের গালে চড় মেরে বলে, বলেছিলাম মেয়েদের নেশা বাঁধিতে, তোর জন্য আমার সব প্ল্যান নষ্ট হতো। ইচ্ছে করছে ওদের মতো তোকে উপরে পাঠিয়ে দিই, কিন্তু কি করব, একটাই ছেলে আমার। আর কিছু বলতে যাবে তার আগেই মাথায় হাত দিয়ে ফ্লোরে পড়ে যায়। রিহা ফুলদানি হাতে দাঁড়িয়ে আছে। রাগে রিহার চোখ লাল হয়ে আছে, শরীর কাঁপছে। আমার আব্বুকে মেরে ফেললি কেন? কেন, তোর মতো অমানুষের সাথে থাকবে না বলেই তো আম্মু চলে এসেছিল। কেড়ে নিলি তুই আমার আব্বুকে, আমার খালামণিকে দিনের পর দিন কষ্ট দিলি। তোকে তো আব্বু বলে ডাকতাম, সেই তুই? তোর মতো জানোয়ারের বেঁচে থাকার অধিকার নেই। লিওন খান মাথায় হাত দিয়ে বলে, রিহামা আমি কি তোকে ভালোবাসিনি বল? এতদিন তোকে বড় করেছি, এদিন দেখার জন্য একটাবার আমার কথা শোন, কাছে আয় মা প্লিজ। রিহা চিৎকার করে বলে, না আপনি আমাকে ভালোবাসেননি, আপনি আমাকে লাভের জন্য আমাকে পেলেছেন। সবার আব্বু ঘুরতে নিয়ে যেত, কিন্তু আপনি ঠিকভাবে কথা বলতেন না। এত টাকা থাকা সত্ত্বেও আমাকে সরকারি স্কুলে ভর্তি করিয়েছেন। ভালো রেজাল্ট করে যখন আপনার সামনে আসতাম আপনি মুখ ফিরিয়ে নিতেন। কখনো ভালো ড্রেস কিনে দিয়েছেন? আমার সব থেকেও কিছু ছিল না, আজ বুঝেছি কেন এমন করতেন। আমি তো আপনার নিজের সন্তান না। ছি, মানুষ এত নিচে নামতে পারে সেটা আপনাকে না দেখলে জানতে পারতাম না। লিওন খানের আর্তনাদে রিহা কেঁপে ওঠে। এতদিনের মায়া কি এত সহজে যায়? রিহা কাঁপতে কাঁপতে এগিয়ে এসে যেই ধরতে যাবে তার আগেই লিওন খান রিহার মাথায় নিচে থাকা ফুলদানি দিয়ে বাড়ি মারে। রিহা মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে। লিওন খান উঠে দাঁড়িয়ে বলে, এত বছরের প্ল্যান সহজে নষ্ট হতে দেব? সম্পদ না পাই কিন্তু প্রতিশোধ তো নিতে পারবো। রিহা বোঝার চেষ্টা করছে কি করতে যাচ্ছে লিওন খান। টেবিলের উপর রাখা ফলের উপর চাকু হাতে নিয়ে বাঁকা হাসে। রিহা কোনো মতে উঠে দৌড়ে ঘরের দিকে যেতে গেলে লিওন খান রিহার চুলের মুঠি ধরে, কোথায় পালাচ্ছিস? তোকে কষ্ট দিয়ে মনে হচ্ছে তোকে না রিমাকে কষ্ট দিচ্ছি। যেভাবে রিমা আমায় অপমান করেছিল ঠিক সেভাবে তোকে অপমান করতে পারলে শান্তি লাগতো। রিহা ব্যথায় কুকড়ে উঠছে। কোনো মতে লিওন খানকে লাথি মেরে রুমের ভিতর ঢুকে পড়ে। অর্ধেক দরজা খোলা। রিহা নিজের শক্তি লাগিয়ে ও দরজা আটকাতে পারছে না। মনে মনে রেহানকে ডাকছে। হঠাৎ রিহার মনে পড়ে রেহান ওর সেফটির জন্য গান দিয়েছিল। রিহা দরজা দেয়। লিওন খান বাঁকা হাসে। রিহা নিজের পেছন থেকে গান বের করে সামনে ধরে। লিওন খান ঘাবড়ে যায়। দেখ মা, আমি তো জন্মদাতা না হলেও আমি তোর পালিত বাবা, এমন করিস না, আমাকে ছেড়ে দে। রিহা কান পয়েন্ট চাপ দিতেই বিকট শব্দে ফ্ল্যাট কেঁপে ওঠে। রিহা অবাক হয়ে ফ্লোরে তাকিয়ে আছে। রিহা পিটপিট করে তাকিয়ে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। পাশে রেহান এক হাত দিয়ে জড়িয়ে শুয়ে আছে। রিহা রেহানকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখে রেহানের এখানে শুয়ে থাকতে অনেকটা অসুবিধে হচ্ছে। রিহা অপর পাশে সরে আসতে গেলে হাতে টান অনুভব করে। আস্তে করে আহ শব্দ বের করতেই রেহান জেগে যায়। রিহার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি ঠিক আছো? কোথায় ব্যথা করছে আমায় বলো। রিহার হাত উঁচু করে রেহানের গালে আলতো স্পর্শ করতেই চোখ যায় রেহানের ডান হাতে ব্যান্ডেজের দিকে। রিহা ঢুকতেই কান্না করে। রেহান অস্থির করে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা, কিন্তু রিহা একাধারে কান্না করতেই যাচ্ছে। কান্না করতে করতে কাশি উঠে আসে। রেহান উপায় না পেয়ে জোরে ধমক দেয়। রেহানের ধমকে রিহা চুপ মেরে গেলেও নিঃশব্দে কান্না করে। রেহান এক হাত দিয়ে রিহার চোখের পানি মুছতে মুছতে বলে, কি হইছে, এমন কান্না করছো কেন? জানো না তোমার চোখে আমি কান্না নয়, দুষ্টামি দেখতে পছন্দ করি, আর কান্না করবে না। রিহা উঁচু হয়ে রেহানকে জড়িয়ে ধরে বলে, আই'ম সরি, আমি আপনাকে মারতে চাইনি, বিশ্বাস করুন। আমি বুঝতে পারিনি কিভাবে হলো, আপনার খুব লেগেছে তাই না? আমায় ক্ষমা করে দিন, চাইলে আমাকে মারতে পারেন, আমি। রিহা আর কিছু বলতে পারলো না। কপালে রেহানের ঠোঁটের ছোঁয়া পেয়ে চুপ হয়ে যায়। রেহান পরপর দুইটা ভালোবাসা দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমি জানি আমার রিহা আমাকে ইচ্ছা করে মারতে পারে না, আর যদি শাস্তি পেতে চাও তাহলে তোমার জন্য শাস্তি রেডি আছে,
সেই শাস্তি আমি দেব না, অন্য কেউ দেবে। রিহা অবাক হয়ে প্রশ্ন করে, মানে? রেহান চোখ টিপ মেরে বলে, মানেটা পরে বুঝিয়ে দিব। কংগ্রাচুলেশনস মিসেস রেহান, আপনার প্রমোশন হয়েছে। কথাটা বলে রেহান উঠে পড়ে, পাশের টেবিলে নিজের শার্ট হাতে নিয়ে পড়তে থাকে। রিহা ভুরু কুচকে রেহানের কাজ দেখছে। গুলি কি আপনার হাতে লেগেছে নাকি মাথায়? রিহা এমন প্রশ্নে রেহান বাঁকা হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। রেহানের এভাবে উত্তর না দিয়ে বেরিয়ে যাওয়াতে রেহান অনেক কষ্ট হয়। ইস, সেই সময় যদি চোখ বন্ধ না করতাম তাহলে এমন কিচ্ছু হতো না। রেহান মনে হয় আমার উপর রেগে আছে। আমি তো ইচ্ছা করে। রিহা আবার নিঃশব্দে কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাক, রিহা গান হাতে নিয়ে টিগার যেই চাপবে, কিন্তু রিহার অনেক হাত কাঁপছে। গান ছুরি এইসব চালানোর অভ্যেস নেই, কিন্তু আজ নিজেকে রক্ষা করতেই হবে। রিহা চোখ বন্ধ করে গুলি করে চোখ মেলে তাকাতেই দেখে রেহান ফ্লোরে পড়ে আছে। রিহা অবাক হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। লিওন খান অট্ট হাসিতে ফেটে পড়ে। এদিকে রিহার মধ্যে কোনো ফিলিংস নেই, রিহা যেন স্তব্ধ হয়ে গেছে। লিওন খান পাগলের মতো হাসছে। রিহা নিজের হুশ ফিরলে ছুটে যায় রেহানের কাছে। রেহানের এখনো সেন্স আছে। রেহান প্লিজ কথা বলুন, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ উঠুন। লিওন খান ছুরি দিয়ে রিহাকে আঘাত করতে যাবে, তার আগে লিওন খানের হাতে গুলি লাগে। রিহা দরজার দিকে তাকিয়ে দেখে একটা লোক ফর্মাল ড্রেসে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, পাশে দুইজন পুলিশ। রিহার এখন এইসব ভাবার সময় নেই। রিহা কান্না করতে করতে বলে, প্লিজ আমার রেহানকে কেউ বাঁচান। লোকটা পুলিশের ইশারা করে রেহানের কাছে আসে, রেহানকে তুলতে তুলতে বলে, ভাবি আপনি চিন্তা করবেন না, রেহানের কিছু হবে না, আমি আয়াশ, রেহানের বন্ধু। রেহানকে হসপিটালে নেওয়া হয়। যেহেতু আয়াশ পুলিশ অফিসার, তাই কোনো ঝামেলা ছাড়া রেহানকে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে রেহানকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। রেহানের আম্মুকে জানানো হয়। রেহা কান্না করেই যাচ্ছে, বারবার নিজেকে দোষী ভাবছে। মায়েশা চৌধুরী আর আয়াশ মিলে রিহাকে সামলাতে পারছে না। মায়েশা চৌধুরী ছেলের এই অবস্থা দেখে অনেকটা ভেঙে পড়ে। আবার রিহার এই অবস্থায় মায়েশা চৌধুরী রিহার গালে চর বসিয়ে দিতেই রিহা অজ্ঞান হয়ে যায়। রিহাকে অ্যাডমিট করানো হয়। বর্তমানে রিহার আকাশপাতাল ভাবছে। তখনই মায়েশা চৌধুরী আসে, রিহার পাশে বসে গালে হাত দিয়ে বলে, আমাকে মাফ করে দে, তোর এই সময় আমি তোর গায়ে হাত দিয়েছি। রিহা মায়েশা চৌধুরীর হাত ধরে বলে, মামুনি এভাবে বলছো কেন? আমি তো তোমার মেয়ে, আর মায়েদের অধিকার আছে। একজন নার্সে সে রিহার হাতের স্যালাইন খুলে দিতেই রিহা চটপট মায়েশা চৌধুরীর কোল দখল করে নেয়। মায়েশা চৌধুরী হাত বুলিয়ে দিচ্ছে, আর রিহা ভাবছে কি করে রেহানের রাগ ভাঙাবে। আজ দুই দিন হলো রিহা বাসায় আসছে। বাসায় বলতে রেহানের আম্মু যেখানে থাকে সেখানে। রিহা অনেকবার মাপ চেয়েছে, কিন্তু রেহান কথা এড়িয়ে গেছে। আজ দুই দিন রেহান খুব ব্যস্ত, তবু রিহার যত্ন নিতে ভুল করছে না। রিহা এখন নিজের মতো হাঁটতে পারে না। কোনো জায়গায় গেলে হয় রেহান, নয়তো মায়েশা চৌধুরী থাকে। রিহার মনে হচ্ছে সে দুই বছরের বাচ্চা, কোথাও গেলে হারিয়ে যাবে। রিহা গল্পের বই পড়ছে, এমন হয় রিহার গা গুলিয়ে আসছে। দৌড়ে বাথরুমে গিয়ে হড়হড় করে বমি করে। এটা নতুন কিছু না, আজ কয়েকদিন রিহার শরীর ভালো যাচ্ছে না। অনেকবার ডক্টর দেখিয়েছে, কিন্তু রেহান বলছে না কি হয়েছে। রিহার প্রশ্ন করেনি, এমনিতেই সেদিনের ঘটনার জন্য নিজেকে দোষী মনে করছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। এই শীতকালে রিহা ঘামছে, কোনো রকম এসি অন করতেই রিহা এসে বন্ধ করে দেয়। রিহা চোখ মেলে একবার দেখে আস্তে করে বলে, এসি অফ করলেন কেন, প্লিজ দেন। রেহান হাত মুখ ধুয়ে রিহার পাশে বসে। রিহা মাথা উঁচু করে রেহানের কোলে রাখে, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি এখনো আমার উপর রেগে আছেন, প্লিজ মাফ করে দিন, আমার শরীরটা ভালো লাগছে না। বলেন না ডাক্তার কি বলেছে, কোনো কঠিন রোগ, আমি কি আর। কথাটা শেষ করতে পারলো না, গলায় আটকে আসছে। রেহান রিহাকে উঠিয়ে বলে, তৈরি হয়ে নাও, আমরা বের হব। রেহা খুশি হয়ে যায়। খুশিতে রেহানকে জড়িয়ে ধরতে গেলে রেহান উঠে আলমারি থেকে ড্রেস দেখতে থাকে। রিহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে।
অশ্রুমাখা চোখে রেহানকে পর্যবেক্ষণ করছে। রেহান বেশ মনোযোগ দিয়ে কিছু খুঁজছে। বেশ কিছুক্ষণ পর একটা ড্রেস রিহার সামনে রেখে বলে, এটা পরে নিচে আসো, আমি অপেক্ষা করছি। রিহার উত্তরের আশা না করে বেরিয়ে যায়। রেহান যেতেই রিহার ড্রেসটা নিয়ে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ ধরে রেহান বসে আছে, রিহার আসার কোনো নাম নেই। রেহান রিহাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। রিহাকে বসতে বলে রেহান একটু বাইরে যায়। রিহার রেহানের এই সব কাজ অসহ্য লাগছে। অপেক্ষার প্রহর শেষ হয়ে আগমন ঘটে কাঙ্ক্ষিত ব্যক্তির। রিহা বিরক্তি মুখ নিয়ে বলে, যদি আমাকে একা রেখে যেতে হয় তাহলে নিয়ে আসার কি দরকার, বাড়ি রেখে আসলেই হতো। কিছুটা বিরক্ত কিছুটা অভিমান নিয়ে কথাটা বলে রিহা। রেহান প্রত্যুত্তরে শুধু হালকা হেসে রিহার পিছনে দাঁড়ায়। রিহা কিছু বলতে যাবে তার আগেই রেহান রিহার চোখে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। আরে কি করছেন, আমি রেহান চুপ থাকতে বলে রিহার হাত ধরে নিয়ে যেতে থাকে। রিহা বারবার জিজ্ঞেস করছে কেন সে এমন করছে, কিন্তু প্রত্যুত্তরে রেহান শুধু অপেক্ষা করতে বলে। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ রেহান রিহাকে কোলে তুলে নেয়। রিহার রেহানের গলা জড়িয়ে ধরে। কোনো কিছু তার বোধগম্য নয়। রেহান রিহাকে নামিয়ে দিয়ে চোখের বাঁধন খুলে দিতেই রিহা ছাপসা চোখের সামনে তাকিয়ে দেখে ওরা কোনো নদীর ধারের কাছে। রেহান কাউন্ট করছে, 1, 2, 3, হ্যাপি নিউ ইয়ার মাই লাভলি ওয়াইফ। রিহা বিস্মিত চোখে আকাশের দিকে তাকিয়ে দেখে বাজি ফুটিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখা। রেহান রিহার হাত ধরে সামনে হাঁটু গেড়ে বসে বলে, অতীতে আমরা অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, চলো আজ প্রমিস করি আমরা নতুন একটা জীবন শুরু করব, যেখানে থাকবে আমাদের ভালোবাসা আর ভালোবাসা। এই বিশেষ দিনে আমি আমার স্ত্রী আর সন্তানের সাথে কিছু স্পেশাল মুহূর্ত কাটাতে চাই। বলো না, আজ থেকে তুই আমার একান্তই আমার হয়ে থাকবে, যে তুমি শুধু ইহকালে না পরকালেও পাবো, হবে কি আমার সুখ দুঃখের সঙ্গী। তুমি শুধু আমার ওয়াইফ না, আমার সন্তানের জান্নাতও। রিহা অবাক হয়ে রেহানের কথা শুনছে, অজান্তে নিজের এক হাত পেটে রাখে। রিহার হাতের দিকে তাকিয়ে রেহান রিহার হাতের উপর হাত রেখে চোখ দিয়ে হ্যাঁ বোঝায়। রিহা যেন বিশ্বাস হচ্ছে না, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। রেহান এটা কি সত্যি, আমি বিশ্বাস করতে পারছি না। কয়টা দিন থেকে আমি কেমন অদ্ভুত অনুভব করছি, কিন্তু বুঝতে পারছিলাম না আমি আম্মু হব। রেহান তুমি বাবা হবে। রেহান রিহাকে উঠিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, হ্যাঁ মহারানী, আপনি আম্মু হতে যাচ্ছেন, একটা পিচ্চি আর একটা পিচ্চিকে জন্ম দিবেন। আমার টেনশনে তো এটাও বুঝতে পারছিলেন না। ইউ নো হোয়াট, খবরটা শোনার পর আমি সব থেকে খুশি হয়েছিলাম। হসপিটালে সবাইকে মিষ্টি খাইয়েছিলাম, ইচ্ছে তো করছিল। রিহা অভিমানী কণ্ঠে বলে, হুম, শুধু আমাকে জানালেন না। রেহান রিহাকে নামিয়ে রিহাকে জড়িয়ে ধরে বলে, পাগলি, দেখতে চেয়েছিলাম তুমি কেমন করো, আর একটা বিশেষ দিনে তোমাকে জানালাম, অবশ্য জানানোর কথা তোমার, কিন্তু তুমি তো বুঝতে পারলে না। রিহা রেহানের বুকে মাথা দিয়ে বলে, বুঝলাম, কিন্তু বছরের প্রথম দিনে আমার গিফট কই? রেহান বাঁকা হেসে বলে, আমি আছি কি করতে, আমি তো তোমার গিফট। রিহা খুশি মেরে বলে, হুম, আপনাকে তো চাই, কিন্তু আমার জন্য গিফট চাই। আমি চাই কাল বছরের প্রথম দিনে কিছু গরিবদের খাওয়াতে, উদ্দেশ্য আমাদের নতুন জীবনের শুরু আর আমাদের সন্তানের ভালো। রেহান দুই গালে হাত রেখে বলে, আমার বাচ্চার আম্মু যখন বলছে তখন তো করতেই হবে, এখন বাসায় চলো। রিহা মন খারাপ করে বলে, এক্ষুনি, মাত্র না আসলাম। রেহান মুচকি হেসে বলে, রাত হয়েছে তো, এতক্ষণ বাসার বাইরে থাকা ঠিক না। রিহা জেদ ধরে, শেষে রেহান উপায় না পেয়ে রিহাকে নিয়ে পাশে বালুর উপর বসে এক হাত দিয়ে রিহাকে ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রিয় মানুষটার সাথে আকাশ দেখতে পারার আনন্দ আলাদা। 6 বছর পর রিহা রেডি হচ্ছে, তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। রিহা আয়নায় তাকিয়ে বলে, এখন অভ্যাস বদলালো না, এক বাচ্চার আব্বু হয়ে গেলেন এখনো। রিহান গলায় ছোট্ট চুমু খেয়ে বলে, কি করবো বলো, আমার বউ যে দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে, শুধু ভালোবাসতে ইচ্ছে করে। রিহা হেসে বলে, রাইসা এসে পড়বে, ছাড়ুন। রেহান গলায় কামড় দিয়ে ছেড়ে দেয়। রিহা গলায় হাত দিয়ে কটমট করে তাকায়। একটু পর 5 বছরের একটি মেয়ে গুনগুন করতে করতে রিহার রুমে আসে। রিহা রেডি হতে হতে বলে, রাইসা তাড়াতাড়ি করো, আজ তোমার স্কুলের প্রথম দিন, লেট করা যাবে না।
জি হ্যাঁ, এই রাইসা রেহান আর রেহার রাজকন্যা, খুব শান্ত, রেহার মতো অত দুষ্ট না, সারাদিন গুনগুন করে গান গাইবে, এই বয়সে মেয়ে গান পাগল। দেখতে দেখতে 6 বছর চলে গিয়েছে, লিওন খান 5 বছর আগেই মারা গিয়েছে। রেহা লিওন খানকে জেল থেকে ছাড়িয়ে নিজের সম্পত্তি দিয়ে দেয়, সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার আল্লাহ তোয়ালার উপর ছেড়ে দিতে হয়। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। যেন থেকে বের হবার কিছু মাস পর লিওন খানের ক্যান্সার ধরা পড়ে, হাজার হাজার টাকা খরচ করেও নিজেকে বাঁচাতে পারেনি। আফরান বর্তমানে ওর মাকে নিয়ে বিদেশে থাকে, নিজের বাবার এত কু উদ্দেশ্য ওর জানা ছিল না। রিহাকে ভালোবেসে অন্ধ হয়ে গিয়েছিল, নিজের ভুলটা বুঝতে পেরে এখন সুখে শান্তিতে আছে। রিহা রেহান রাইসাকে স্কুল দিয়ে এয়ারপোর্টে যায়, এয়ারপোর্টের কাছে আসতেই দুইজনের দেখা মেলে, রিহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কেমন আছিস লামি, তোকে অনেক অনেক মিস করছিলাম। লামিয়া ও রিহাকে জড়িয়ে ধরে। আমি অনেক ভালো আছি, তোদেরও মিস করছিলাম, সাথে আমাদের নতুন সদস্যর। রেহান গাড়ি রেখে বাঁধনের কাছে যায়। ওয়েলকাম ব্যাক মাই ব্রাদার। রিহা লামিয়াকে ছেড়ে বাঁধনের কাছে গিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? বাঁধন মুচকি হেসে হ্যাঁ জবাব দেয়। রেহান রিহা ওদের নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে রিহা আর লামিয়া ওদের গল্প জুড়ে দিয়েছে। দুইজনকে দেখে মনে হচ্ছে এতদিন সব কথা জমিয়ে রেখেছিল, আজ সব বস্তা খুলে বসছে। আজ রিহানের বাড়িতে অনেক আয়োজন, 6 বছর পর বাঁধন সুস্থ হয়ে ফিরে আসছে। রিহা আজও নিজেকে দোষী ভাবে। রাতে রিহা রাইসাকে কোলে নিয়ে গল্প শোনাচ্ছে। রিহার প্রতিদিনের রুটিনের মধ্যে এটা পড়ে, গল্প না শোনালে রাইসার ঘুম আসে না। রেহার খুব বিরক্ত লাগে, তবুও কিছু বলতে পারে না। রেহান আর মায়সা চৌধুরীর জন্য। রাইসার নিঃশ্বাস ভারী হয়ে আসতেই রিহা কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। একটু পর রেহান আসে, রিহা এক পলক তাকিয়ে বলে, কি হলো, চলে আসলে যে? আমি তো ভাবলাম আজ আপনি বাঁধন ভাইয়ের সাথে থাকবেন। রেহান রিহাকে নিজের সাথে মিশিয়ে বলে, বাঁধনের সাথে থাকলে আপনাকে আদর কে করবে? আমার আদর ছাড়া তো আপনার ঘুম আসে না। রিহা রেহানের গলা জড়িয়ে ধরে বলে, জানেন লামির জন্য আমার অনেক কষ্ট হয়, বাঁধন ভাইয়া সুস্থ থাকলে এতদিনে ওদের একটা বেবি থাকতো, নিজের উপর মাঝে মাঝে খুব রাগ হয় আমার জন্য। রেহান বাকিটা বলতে দেয় না, রাইসার দিকে ইশারা করে বলে, তোমার কাছে এত সুন্দর একটা মেয়ে আছে, ভালো স্বামী ভালো পরিবার আছে, তাহলে কেন তুমি পুরনো কথা ভেবে বর্তমানকে নষ্ট করবে? যা হয়েছে ভুলে যাও, আর যা পেয়েছো তাতে আলহামদুলিল্লাহ করো, তোমার ভাগ্যে যা আছে। বাইরে দেখো অনেকের এইসব স্বপ্ন, আগের কথা ভুলে যাও, কেউ তো তোমাকে কিছু বলছে না। রেহান রিহাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। রাইসার ডান পাশে, রিহা বাম পাশে রেহান, দুইজন একসাথে তাদের রাজকন্যার কপালে চুমু দিলে রাইসা ঘুমের মধ্যে নানা করে, রিহা হেসে দেয়। রেহান উঁচু হয়ে রিহার কপালে চুমু দিয়ে বলে, আমার জীবনের সব পূর্ণতা এখানেই, ভালোবাসি। রিহা মুচকি হেসে ভালোবাসি বলে, বেঁচে থাকুক এমন হাজারো ভালোবাসা।